লিঙ্ক আমি পাঠিয়ে দিচ্ছি স্যার আপনাকে, পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। 5:00 স্টার্ট হচ্ছে, 1 মিনিটের মধ্যেই আমরা আর কি সরাসরি আলোচনায় চলে যাব। দিদি গাইড করে দেবেন, তো আমরা লাইভে যাই যাই স্টার্ট করি। হ্যাঁ, লিঙ্কটা দে, যাও স্টার্ট কর। নমস্কার, কথক পারফর্মিং রেপার্টরের পক্ষ থেকে আমরা যে প্রতি মাসে একটি করে ওয়েবিনার করি, আজ আমাদের সঙ্গে আমাদের অতিথি আছেন রাজা ভট্টাচার্য। রাজা ভট্টাচার্যকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, একটু আগে আপনারা আমাদের ইন্ট্রো দেখলেন। রাজা আমার ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের দলেরও অনেক ছোট ছোট, একদম যখন আমরা শুরু করছি থিয়েটার সেই সময়কার বন্ধু। একটা কথা বলে রাখা খুব জরুরি যে আমাদের এই বন্ধুত্ব স্কুলের বন্ধুত্ব নয়, কলেজের বন্ধুত্ব নয়, ইউনিভার্সিটির বন্ধুত্বও নয়, পাড়াতুতো বন্ধুত্বও নয়, একেবারে থিয়েটারের বন্ধু। এবং এই বন্ধুত্ব কখন সখ্যতায় পরিণত হয়েছে জানি না, আর সখ্যতায় পরিণত হয়েছে কিনা তাও জানি না। আমরা দুজনেই দুজনের মতন করে নিজেদের জায়গায় একটা থিয়েটার প্রসেস চালু রাখতেছি নিজেদের জন্যই। আমার মনে হয় না যা অন্য কারোর কথা ভেবে কতটা তারা আমাদের থিয়েটারকে নিয়ে আলোচিত করলো বা করলো না এসব ধ্যান ধার না ধরে আমরা আমাদের মতন করে থিয়েটারটা করে গেছি। আর আজ আমাদের সঙ্গে আছেন রাজর্ষি চক্রবর্তী, শুভজিৎ মল্লিক, শিলাদিত্য বড়াল। আপনারা জানেন আমাদের আগে ওয়েবিনার গুলোতেও আমরা বাইরের কারো কেউ নই, আমাদের দলের যে সমস্ত ছেলেমেয়েরা নিয়ত তাদেরকে নিয়ে চিন্তিত তাদের সাথেই কাজ করে কথা বলে আনন্দিত। আমরা চাইবো আপনারা আমাদের সাথে আসুন, আমাদের আলোচনা শুনুন। আর আকাশের ঠিকানায় যে মুহূর্তটা ধরা থাকছে তা প্রতি মুহূর্তে আপনাদের ভাবাক, এই শুধু অনুরোধ করছি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রাজার কাছে। রাজা, বিশ্বাস করি একটা জাপানের থিয়েটারকে, যে জাপানটা দেখে চলেছি প্রত্যেকটা মুহূর্তে যে তোর সাথেও আছে, তো সেটা একদম শুরু থেকে, মানে শৈশবটা কেমন ছিল সেইখান থেকে শুরু করলে আমাদের সকলের এবং দর্শকদের কথা বুঝতে সুবিধা হবে যে আজকের থিয়েটার কিভাবে তোকে তৈরি করে নিয়ে এলো। মানে আজকে থিয়েটার যেটা তোর থিয়েটার, আমরা অনেকগুলো জনপ্রিয় থিয়েটার পাচ্ছি তোর কাছ থেকে, সেই শুরুর শৈশব তো কেমন ছিল যদি একটু বলি। শৈশবটা খুব মজার ছিল, এখন ভাবলে খুব শৈশবটাকে মিস করি। প্রাথমিকভাবে শৈশবটা ছিল অনেকটা দারিদ্র্যের, কিন্তু তাতে খুব আনন্দ ছিল, কারণ আমার মা আর তার স্নেহের একটা বেড়া দিয়ে আমাকে ঘিরে রাখতে, যেখানে দারিদ্র ঢুকতে পারতো না। মানে আমার শৈশবেই যখন আমার জ্ঞানও হয়নি, তখন আমার বাবা একটা মানে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়, তার ফলে বাবার পায়ে একটা প্লেট বসানো হয় এবং বাবা অনেকদিন প্রায় 7-8 মাস বিছানায় শুয়েছিলেন। এবং যেহেতু আমার বাবার মানে কারখানার চাকরি, না গেলেই নো ওয়ার্ক নো পে, তাই জন্য আমরা প্রায় অভুক্ত ছিলাম। আত্মীয় স্বজনদের দয়ায় আমাদের মানে তাদের আত্মীয় পরিজন, মূলত আমার মামা বাড়ির আশ্রয়ে আমাদের যাপন হয়েছে। তারপরে যখন বাবা মানে একদম গোড়া শৈশব কথা বলছি, সেই দিনগুলো আমার খুব মানে খুব অল্প অল্প মনে পড়ে আর কি। তখন ওই বড় জোর 4 বছর কি 5 বছর বয়স আর কি। শৈশব বলতে যা বোঝায়,
এইসব দিনগুলো বাবা হয়তো যখন অফিসে যেতেন, মানে কারখানায় যেতেন, হয়তো রিক্সা করেই যেতেন, পার্মানেন্ট একটা রিক্সাওয়ালা ছিলেন আর কি, তিনি নিয়ে যেতেন দিয়ে আসতেন। তা সেই সময় খুব দারিদ্র ছিল এবং একটা ঘরে ভাড়া থাকা, এবং মার বরাবরের চেষ্টা ছিল ছেলেটা যাতে ভালো হয়, এবং সেই কারণেই রহড়ায় যাওয়া, কারণ মা ভেবেছিলেন যে রহড়ায় রামকৃষ্ণ মিশন আছে, ছেলেকে বোধহয় রামকৃষ্ণ মিশনে পড়ানো যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত অথবা আমার সৌভাগ্যবশত আমি ওই স্কুলে পড়তে পারিনি বলে মার একটা ক্ষোভ ছিল, কিন্তু পরবর্তীকালে সেই ক্ষোভটা চলে গেছিল আর কি। কারণ কারণ আর কিছু না, সময়, মানে টাইম ইজ দ্য বেস্ট হিলার অফ ম্যান সুড, এটা একটা ব্যাপার। তারপরে আমরা আমরা খর্দায়, মানে রহরা অঞ্চলে আমরা অনেকগুলো বাড়িতে, প্রায় 10টা বাড়িতে ভাড়া থেকেছি, এবং আমার যখন ক্লাস থ্রি তখন যে বাড়িতে আমরা ভাড়া যাই সেই বাড়িতেই আমার শৈশবটা এবং আমার মানে জীবনটা হয়তো সেই বাড়িতেই তৈরি হয়ে থাকে। কারণ ছোটবেলা থেকেই আমার একটা আগ্রহ ছিল, মানে ছবি আঁকা, গান বাজনা, এইসবের প্রতি আগ্রহ ছিল। নীরস চাকরি বাকরি বা পাটিগণিতের প্রতি খুব একটা আগ্রহ ছিল না আর কি, এই পাটিগণিতটার প্রতি আর কি। এবং সবচেয়ে মজার যেটা হয়েছিল, ওই বাড়িতে ক্লাস থ্রি থেকে আমি ক্লাস 10-11 অব্দি প্রায় ছিলাম, মানে মাধ্যমিক পাশ করা অব্দি ছিলাম। এবং ফ্রয়েড ফ্রয়েডের কথা যদি বলি, ফ্রয়েড কথা বলেছিলেন যে 7 বছরের মধ্যে মানুষের ব্যক্তিত্ব তৈরি হয়ে যায়। আমার ব্যক্তিত্বটা হয়তো ওই বাড়িতেই তৈরি হয়ে গেছিল, এবং ওই বাড়িতে আমি গিয়ে দেখলাম যে আশেপাশে আমার একটা পরিবেশ ছিল, সেখানে সত্যজিৎ রায়ের গল্পের বই, মানে আমি 6-7-এর মধ্যে সমস্ত পড়ে ফেলেছি, সুকুমার রায় পড়ে ফেলেছি। মানে আমার বাড়িতে আমরা তো বেশিরভাগ সময় যেটা হয় যে চোখ খুলে বই দেখি না, আমার স্যার বলতেন তোদের চাষ নেই, চাষ নেই, সত্যি চাষ ছিল না। ওই ওই বইগুলো তখন পাই, আবার সেই সময় তখন সত্যজিৎ রায় রেট্রোস্পেকটিভ দেখানো শুরু হলো হঠাৎ করে টিভিতে, রোজ রাত্রে দেখাতো। আমি তখন অবাক হয়ে গেলাম যে এই মানুষটা ছবি আঁকে, এই মানুষটা লেখে, এত ভালো ছবি আঁকে, আবার এই মানুষটা সিনেমাও বানায়। এই একটা ভয়ঙ্কর প্রভাব আমার মধ্যে পড়তে শুরু করে। তারপরেও মানে স্কুলেও তো ছোট, খুব ছোটবেলায় তখন ওই 1-এ না 3-তে পড়ি, কবে যে মনে নেই ঠিক, ওই নাটক হবে স্কুলে, 4-এ পড়ি সম্ভবত, মানে ছেড়ে চলে আসবো স্কুল, প্রাইমারি স্কুল। তখন ওই দুই বন্ধু মিলে নাটক করার একটা বাসনা জেগেছিল, ওই মুখে কাজল ঠাজল মেখে, দাড়ি টাড়ি লাগিয়ে, লুঙ্গি টুঙ্গি পরে চেষ্টা করেছিলাম ওই অমূল্য দইওয়ালা করতে। সেটা আমার মোর, সেটা আমার খুব ভয়ঙ্কর স্মৃতি। সেই ওই বন্ধুটি পাট ভুলে গেছিল, হ্যাঁ, সে তখন পাট কাকে বলে তাও জানতাম না, আর আমার দইওয়ালার দইয়ের ভাঁড় সে সব ভেঙে গেছিল, আর অন্য বন্ধুরা প্রচন্ড হেসেছিল, এইগুলো মনে আছে, আন্টিরাও প্রচন্ড হেসেছিলেন। তারপরে কিছু হয়নি, আমরা কাঁদতে কাঁদতে বসে পড়েছিলাম, তারপর ওই বন্ধুর সাথে ঝগড়াও হয়েছিল যে তুই কেন পাট ভুলে গেলি, এইটা হয়েছিল। তারপরে ওই বাড়িতে যখন আসি, ওই বাড়িতে থাকতে থাকতেই ওই সবগুলো দেখার পরে আস্তে আস্তে গ্রোয়িংটাও এরকম হয়। এবং ওই বাড়িতে এক কাকু ছিলেন, তিনি ভালো গাইতেন, রবীন্দ্রসঙ্গীত গাইতেন বেশিরভাগ সময়, এবং অনেক মানুষের রবীন্দ্রসঙ্গীত, তখন ওই ডিস্ক পাওয়া যেত না, ডিস্কের মধ্যে আমরা গানটা শুনতাম। এবং আমার ওই বাড়িতে এক দিদি ছিলেন, তিনি এখন চেন্নাইতে থাকেন, তার নাতি নাতনি হয়ে গেছে। সেই দিদির ওরা একটা ডান্স ট্রুপ ছিল, মানে পাড়ার যত দিদি ছিল সব মিলিয়ে একটা ডান্স ট্রুপ ছিল। দিদিরা নাচের অনুষ্ঠান করতো, ওই জন্য ওই শ্যামা চন্ডালিকা, তখন ডিস্কও ছিল, ডিস্কের পরে ক্যাসেটও এলো, ওই ট্রানজিশনের সময়টা আমি ছিলাম আর কি। ওই শ্যামা চন্ডালিকা, সাপমোচন, চিত্রাঙ্গদা, আমার সব মুখস্থ ছিল। মানে আমি ওদের রিহার্সালে, ওদের আমাদের আমরা যে ঘরে ভাড়া থাকতাম পাশের ঘরেই ওরা রিহার্সাল দিত, বিরাট বড় ঘর ছিল, সেখানে রিহার্সাল দিত। আর আমি যখন এই 7-8 পড়ি তখন থেকে আমি ওদের অ্যাসিস্ট করতে শুরু করলাম। অ্যাসিস্ট মানে হচ্ছে এই কোন মানে কি কি লাগবে, প্রথমত হলো যে অফ স্টেজের কাজ আর কি, কি লাগবে, এইটা এনে দাও, সেটা এনে দাও, সাইকেল, তখন তো সাইকেলটা একটা আমাদের মফস্বলে সাইকেলটা একটা বিরাট বিরাট বাঁচার রসদ আর কি। সে সাইকেল নিয়ে দৌড়ে দৌড়ে আমরা, আমি দোকান থেকে এটা আনছি, ওটা আনছি, সে এনে দিচ্ছি, এইসব হচ্ছে। আরো মানে তারপরে যখন 9-10-এ উঠলাম, 10-এর বছরটা বোধ হয় হয়নি, কারণ আমরা ওই বাড়িতে 3 জন মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম, সে বছর রবীন্দ্র জয়ন্তী বোধ হয় হয়নি। তখন মোটামুটি আমি দিদিদের কিন্তু ডিরেকশন দিচ্ছি,
মানে অ্যাসিস্ট করছি, জানো এটা না এরকম, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করছে, এটা না এরকম করলে ভালো হবে, ওটা না ওরকম করলে ভালো হবে। এবং তখন ওই টিটাগড়ে, সম্ভবত টিটাগড়ে নাকি একটা মঞ্চ ছিল, সেটা কি মঞ্চ আমি নামটা ভুলে গেছি, না কোথায় একটা লোক সংস্কৃতি ভবন সত্যি কোথায় হঠিয়েছিল মনে নেই। সেখানে আমি অডিয়েন্সে বসে প্রথম শুনতে পেলাম আমার নাম মানে একনলেজমেন্ট লিস্টে আছে, মানে সেটা আমার খুব ভালো লাগলো আর কি, মানে এটা একটা প্রাপ্তি মনে হলো। ওইগুলোই গ্রো করেছে। আর আর কি হতো, আমাদের স্কুল স্কুলটা অদ্ভুত ছিল, মানে একটা দিক খুব রিচ ছিল, একটা দিক খুব পুয়ার ছিল, মানে একটা দিকে পাকা বাড়ি দোতলা, আর একটা দিকে টিনের চাল ফুটো ছিল, জল পড়তো, এবং বৃষ্টি হলে প্রায়শই ক্লাস হতো না, মানে এত জোরে আওয়াজ হতো, স্যাররাও আসতেন না অত দূর থেকে, প্রায় 100 মিটার দূরে আসতে হবে, খালি মাথা, আর মাঠটা পুরো কাদা থাকতো। আমরা ওই 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 সময়টা খুব এনজয় করেছি, মানে তখন বুঝিনি। আমাদের স্কুলে খুব মশা কামড়াতো, আমাদের স্কুলে খুব গরম থাকতো, টিনের ঘরগুলোতে আমরা ফ্যান পেতাম না, কিন্তু অনেকগুলো বন্ধু পেতাম যাদের জামা অতিশয় ছেঁড়া থাকতো, যাদের যারা হাতে করে বই নিয়ে আসতো প্লাস্টিকের ব্যাগে করে, যারা বেশিরভাগ সময় খেয়ে আসতে পারতো না, সেই ছেলেগুলো আবার দেখতাম যখন বৃষ্টির মধ্যে ফুটবল খেলা হচ্ছে, আমি তো পারতাম না কিছুই, ওরা দেখতাম ফাটিয়ে খেলছে, আমার ওদের হিংসে হতো। তারপরে বড় হলাম যখন 9-10 ওই বড় বড় ঘরগুলোয় বসতে পারলাম আমরা, তখন আমরা আমাদের প্রমোশন হলো। আর তখন কি মজা হলো যে ছোটদের ঘরগুলো যেখানে জুনিয়র সেকশন মানে 6-7 বসতো বা 5-6 বসতো, সেই ঘরগুলোতে তখন একটু একটু করে পাকা হওয়া শুরু হলো বা ফ্যান আসা শুরু হলো। আমরা তখন ভাবতাম যে আমরা তো পাইনি, এইটা করতাম। আর হচ্ছে যে ওই ওই যে স্কুলে, স্কুলটাকে আমি খুব মিস করি, কারণ ওই স্কুলটা আর এখন আর নেই, ওই স্কুলটা আছে, মানে স্কুলটা ভীষণ সুন্দর, মানে ভীষণ পলিশড স্কুল হয়ে গেছে, তার কি বলবো, তার রেজাল্টটা খুব ভালো হয়, আমাদের মতো ছেঁড়া জামা কাপড় পরা ছেলেমেয়েরা খুব একটা আসে না, আর এখন বোধ হয় কোয়েডও হয়ে গেছে, এখন অনেক, যেটা উন্নতি বলতে যা বোঝায়, কোট আনকোট ডেভেলপমেন্ট বলতে যা বোঝায়, সেইটা সদর্থক ভাবে হয়তো স্কুলে হয়েছে, কারণ নম্বর দিয়ে তো, নম্বরের যে মার্কস বাদ, সেই মার্কস বাদ দিয়েই তো আমরা এখন সমস্ত উন্নতিকে মাপি। তা ওইখানে দোতলার ঘরে যখন বসে থাকতাম, নিচে একটা নাটকের দল রিহার্সাল দিত, তারা খুব সুন্দর, তাদের ঘরটা ছিল বিশাল লম্বা, কত লম্বা হবে মানে পুরো একটা স্পেস ছিল নাটকের রিহার্সাল দেওয়া, যেখানে পুরো একদম সেট ফেট নিয়ে রিহার্সাল দেওয়া যেত। ওদের চালটা ছিল টিনের এবং দেওয়ালে খুব সুন্দর গ্রাফিতি করা ছিল নাটক নিয়ে। দলটার নাম ছিল রক্তকরণ, এবং সেখানে একজন ডিরেক্টর ছিলেন, তার নাম ছিলেন ছিল কনক রায়। তা ওরা গান করতো, আমার এখনো মনে আছে, ওরা চাঁদমণিকের পালা, একমাত্র ওরাই হয়তো পশ্চিমবঙ্গে অভিনয় করতে পেরেছেন পুরোপুরি, এবং সৌম্যমিত্রের পারমিশন নিয়ে। সেখানে যোগেশ দত্তের ভাই সুরেশ দত্তের পাপেট ছিল, তো অনেক কিছু ছিল, আমার দেখা সৌভাগ্য হয়নি, সেটা তখন জানতাম না, খবরও পাইনি, কিন্তু আমি রিহার্সালটা শুনতাম। মূলত ওই 3টে 3টে থেকে ওরা গান রিহার্সাল দিত, চান্দের চক্ষু বসে জলে, এরকম প্রায় দিনই হতো। একদিন না আমি বিকেলবেলা চলে গেছি সাইকেল, একদিন বিকেলবেলা চলে গিয়ে দেখছি ওখানে একজন NSD পাস আউট অভিনয় করতেন, তার নাম সম্ভবত সিদ্ধান্ত কাকু না সিদ্ধার্থ কাকু, আমার এখন নামটা পুরো মনে নেই। তো ওনারা তখন রিহার্সাল দিচ্ছিলেন আর কি, তখন দেখছি বাচ্চা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তারা আমাকে নানা প্রশ্ন করছে, আমি তার উত্তর দিচ্ছি, তারপরে দেখলাম রাত্রি হয়ে গেছে, আমি চলে এলাম। তো ওই একটা মানে অভিনয়ের কোনোভাবেই, কোনো না কোনোভাবে ওইভাবে যুক্ত থাকা, স্কুলে কোনো রবীন্দ্র জয়ন্তী ইত্যাদি কিছু হলে, মানে প্রথম কথা হচ্ছে স্কুলে ক্লাস করতে হবে না, এটা একটা বড় কথা, রবীন্দ্র জয়ন্তী রিহার্সাল দিতে হলে পড়তে হবে না, পড়া না পড় ধরলেও পারলেও চলবে আর কি। এই জন্য রবীন্দ্র জয়ন্তী যত কালচারাল ফাংশনে ঢুকে যাও, সরস্বতী পুজোয় ঢুকে যাও, সরস্বতী পুজোর সময় আমরা প্রত্যেকটা সেকশন থেকে ওয়াল ম্যাগাজিন বের করতাম হাতে লেখা, সে ডিজাইন করা, এই করা, সেই করা, সব আমি ইচ্ছে করে ঘরে নিয়ে নিতাম, তাহলে পড়াশোনা করতে হবে না। ওই সময়টা আমি তো ব্যস্ত, তখন কেউ আমাকে বলবে না তুই কেন কাছে আসিস, কেন টিফিনের ছুটির পরে চলে গেলি, চলে গেলাম অন্য কিছু কিনতে আর কি। হ্যাঁ মানে হ্যাঁ, সবই তো এক পেরিফেরির মধ্যে, ওই সামনে অসীমদার দোকান ছিল, টুক করে চলে গেলাম, স্কুল থেকে বেরিয়ে অন্য সময় বেরোতে পারি না, স্কুলে বন্ধ। হ্যাঁ বেরোলাম, দারোয়ান বললো কোথায় যাচ্ছ, বললাম এই কিনতে যাচ্ছি, কিনে নিয়ে চলে এলাম, ওই রকম আর কি, ফাঁকিবাজি চূড়ান্ত করার সুযোগ আর কি। আর স্কুলে আমার একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, সেটা হয়তো আমার জীবনে থিয়েটারের প্রথম ছোঁয়া আর কি।
একদিন সকালবেলা শীতকাল, আমাদের হেড স্যার ছিলেন অচিন্ত মুখোপাধ্যায়, অচিন্ত কুমার মুখোপাধ্যায়। ওরকম ব্যক্তিত্বময় মানুষ আমি খুব কম দেখেছি। উনি কারোর কোনোদিন কারোর গায়ে হাত তোলেননি, চিৎকারও করেননি। উনি বারান্দায় দাঁড়ালেই আমরা মোটামুটি সবাই ঘরে ঢুকে যেতাম। বাংলা পড়াতেন, অসামান্য জ্ঞান ছিল, কানে একটু কম শুনতেন। বুক পকেটে একটা নীল কালি একটা লাল কালির পেন থাকতো। তা উনি বাংলা যখন পড়াতেন তখন আমরা মানে ওনার চোখের দিকে তাকানো থাকলে ঘুম পেয়ে যেত। এবং উনি অনেক সময় যেটা করতেন, ওই 3-4 নম্বর পিরিয়ডটা ওনার থাকতো, 4 পিরিয়ডের পরে ছুটি, অনেক সময় হতো উনি ঘন্টা শুনতে পেতেন না। তার ফলে কি হতো, উনি টিফিনের ঘন্টাটা শুনতে পাননি অনেকক্ষণ, মানে প্রায় তারপরেও 10 মিনিট পড়িয়েই যাচ্ছেন। হ্যাঁ, এবারে কি হতো, আমরা উস্কুস করছি, বাইরে অন্য ছেলেরা বেরিয়ে পড়েছে, তখন স্যার বুঝতে পারলেন যে বোধ হয় এখন টিফিন হয়েছে। হ্যাঁ, তখন উনি একটু বিব্রত হতেন, কিন্তু অসম্ভব কি বলবো, মানে সুপুরুষ, নাতি দীর্ঘ মানুষ ছিলেন, কিন্তু সুপুরুষ এবং ধুতি পাঞ্জাবি পরে অত স্মার্ট লোক খুব কম দেখেছি। আজীবন কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন, বইও লিখেছেন, কার্ল মার্কস এর জীবনী, এঙ্গেলস এর জীবনীও লিখেছেন, সম্ভবত, আমি এটা পাইনি, আমাকে উনি কার্ল মার্কসটা দিয়েছিলেন। তা একদিন তখন আমরা সম্ভবত 7-এ কি 8-এ পড়ি, আমার দিনটা মনে নেই, উনি হট করে আমাদের প্রেয়ার, আমরা প্রেয়ার লাইনে সবাই প্রেয়ার করছি, তারপর উনি বললেন আজ স্কুল 4 পিরিয়ডের পরে ছুটি হয়ে যাবে। তখন আমরা খুব আনন্দ পেলাম, ছুটি হয়ে যাবে, কেন ছুটি হয়ে যাবে, একজন বিখ্যাত নাট্যকর্মীকে খুন করা হয়েছে, তার নাম সাদ্দার হাসমি, তাকে পুলিশ গুলি করে মেরেছে, এই শোকে আজ স্কুল 4 পিরিয়ডের পরে ছুটি হয়ে যাবে। সবাই তো একটা অযাচিত ছুটি পেয়ে লাফালাফি করতে লাগলো। তা আমার মনে একটা, বাড়িতে চলে গেলাম তাড়াতাড়ি, গিয়ে দেখলাম মা যথারীতি অবাক হয়েছে যে কিরে এখন চলে এলি, ছুটি হয়ে গেল কেন, এরকম মারা গেছেন। কে সাফদার হাসমি, কে ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তখন সেটা জানি, কিন্তু সাফদার হাসমি কেন খুন হয়ে গেলেন এটা জানা হয়নি। ভাবলাম যে একটা নাটকের লোক খুন হয়ে গেল, তার জন্য স্কুল ছুটি হয়ে গেল। এই শৈশবে কিন্তু ওই ধাক্কাগুলো পড়তে শুরু করে, তারপরে তার ওই ওইগুলোই আর কি, এইগুলোই শৈশব। আর তারপরে খেলার মাঠ, আমাদের যে বাড়িতে ভাড়া থাকতাম তার সামনে খেলার, তার সামনে একটু জমি ছিল, পেয়ারা গাছ ছিল, সেই বাড়ির দিদা বারণ করতেন, তাও আমরা উঠে উঠে পেয়ারা পাড়তাম, আশেপাশে প্রচুর আম গাছ পেয়ারা গাছে উঠেছি। আর পাশেই কোঅপারেটিভ কলোনি বলে যে পাড়াটায় থাকতাম, তাদের খেলার মাঠ ছিল, বিরাট খেলার মাঠ, ওটা প্রতিদিনই খেলাধুলা হতো। একটা প্রশ্ন সকালে আমি দেখছিলাম যে খেলাধুলা করার আমি সুযোগ পাইনি, কারণ রহরের একটা ভয়ঙ্কর গন্ডগোল ছিল, সেটা হচ্ছে মিশনের ছেলেরা আলাদা, আর এটা আমি লিখেওছি অনেক জায়গায়, মিশনের ছেলেরা আলাদা আর অন্য স্কুল আলাদা। এবং কোঅপারেটিভ কলোনিতে ওইটা একটা ভয়ঙ্কর রেসিজম এর মতন ছিল যে তুই মিশনে পড়িস তাহলে তুই কুলিন, তাহলে তুই আমাদের সাথে খেলতে পারবি, ও তুই মিশনে পড়িস না কল্যাণনগরে পড়িস তাহলে তুই কুলিন নোস। কল্যাণনগরে দু একটা ছেলে যারা খুব ভালো খেলতো তারাই চান্স পেত, আর আমি তো একটা অন্য পাড়া থেকে গেছি যেখানে খেলাধুলা করতে দিত না মা, কারণ সেখানকার পরিবেশ ভালো না। সেখান থেকে আমি যখন গেছি আমি খেলতেই জানতাম না। একদিন কি হলো, ফুটবল খেলতে গেছি, কি জানি ফুটবল, তখন কত বয়স, মানে একদম গুড়ো গেড়া বলা যায় আর কি, মানে 5 বছর, 5.5 বছর বয়স আর কি, বা 6 বছর, আমি যদি 10ও ধরি তাও কোনো ইয়ে হবে না। এবারে গোলে দাঁড়িয়ে, গোলের মধ্যে গিয়ে হাত দিয়ে বল ধরে ফেলেছি, ফলে তো আমার ইয়ে হয়ে গেল গোল, মানে পেনাল্টি হয়ে গেল, দল হেরে গেল। ওখানে অন্তু বলে একটি ছেলে ছিল, অতন মৌলিক, এখনো আমার ঘটনাটা মনে আছে। আমাদের ওখানে না টাইমের জল আসতো, মানে ওই এখনো অনেক জায়গায় আসে, সকাল 6টা, দুপুর 11টা, বেলা 11টা, বিকেল 4টে, আবার রাত্রি 9টা। এবং যখন আমাদের খেলা শেষ হলো 5:30, 5:45, 6টা, এবার আমাদের নিয়ম ছিল, মার স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল যে তুমি বাইরে থেকে হাত পা ধুয়ে ঘরে ঢুকবে, বাইরে ঘরে ঢুকে হাত পা বাথরুমে যেতে পারবে, ঘরের ভেতর দিয়ে যেতে পারবে। ও আমাকে হাত পা ধুতে দিল না, কিছুতেই ধুতে দিল না, মানে ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও 15 মিনিট ওই যে কলটা আগলে রাখলো, অন্য লোকে আসলো, তখন এই যারা এই বাঁকে করে জল নিয়ে যান ভারী বলে, তারা আসলো, তারা নিলো, তো আমাকে কিছুতেই নিতে দিল না। এবং এবং তারপরে ওরা যথেষ্ট আমাকে অপমান করতো,
এই যে লাল দাগটার জন্য, যেটা আমার হিমেনজিওমা, যেটা আমার যেটার প্রতি আমার হাত নেই, সেটার জন্য আমাকে খুবই ভৎসনা করতো, আমাকে অনেক নিগ্রহ সহ্য করতে হয়েছে। এবং তখন থেকে ভিতরে ভিতরে কোথাও যেন একটা খিদে কাজ করতো যে আমি এদের মতো হব না, আমি এটা জানতাম ওরা চাকরি করবে বা ওরা দাস হবে, আমি দাস হব না। আমি চাকরি করেছি, এখনো হয়তো করব পেলে, কিন্তু ওই জীবনটা আমি নেব না, ওটা আমার নয়, ওদের মতো হব না, ওদের থেকে কিছু আলাদা হব এবং ওদেরকে দেখিয়ে দেব। মানে কোথাও একটা কম্পিটিশন, কম্পিটিশন ঠিক বলবো না, উচ্চতর জীবনযাপন, জীবন বোধের একটা দর্শন কোথাও কোথাও ভিতরে ভিতরে কাজ করতো। এবং চাকরির যে প্রথম থেকেই যে চাকরি করব না একদম কচি বয়সেই, সেটা নিয়েছিল। আরেকটা জিনিস ছিল, তখন খুব যাত্রা হতো, এখন আর কিনা জানি না, বিবিধ ভারতী বলে একটা স্টেশন ছিল, যাত্রা আর গান এই দুটো খুব শুনতাম। এবং শুক্র বুধবার নাটক, শুক্রবার এটা বোধহয় কলকাতা ক্রয় হতো, বুধবার করে নাটক হতো আর শুক্রবার করে বুধবার যাত্রা হতো, শুক্রবার নাটক হতো। মানে আমি বিকাশ রায়ের অভিনয় শুনেছি, হ্যাঁ সব দিন শুনতে পারতাম না, পড়াশোনা থাকলে মা চালাতে দিত না, এইটা একটা বড় ব্যাপার। আর হচ্ছে পড়া বলতে বইয়ের নেশা, সেটা কেমন হলো, আমরা একটা ওই বাড়িতে যাওয়ার আগে একটা বাড়িতে ভাড়া থাকতাম, সেই বাড়ির একটা মুদি দোকান ছিল, সেই মুদি দোকানদার ভদ্রলোক যিনি বাড়িওয়ালা, তিনি একদিন আমি হঠাৎ করে গিয়ে দেখছি যে রবীন্দ্রনাথের একটা বই কথা ও কাহিনী, সেটা ছিঁড়ে ছিঁড়ে টানাচুক দিচ্ছে, মশলা দিচ্ছে। আমি খুব অবাক হয়ে গেছি, তার তো কোনো চিনতেই পারছে না বইটা। এবার আমি মাকে এসে বললাম, মা জানো এরকম করছে? মা বলে সে কি? হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে কি বললাম, কাকু বইটা আমাকে দিয়ে দাও না, ওটা আমি পড়বো। তো উনি কি বুঝলেন, ওনার হয়তো বইটা উনি হয়তো স্ক্র্যাপ হিসেবে কিনেছিলেন, উনি আমাকে বইটা দিয়ে দিলেন। বইটা এখনো আছে আমার, এই পেছনেই আছে বইটা, কথা ও কাহিনী প্রথম দুটো পাতা নেই, উনি ছিঁড়ে নিয়েছিলেন। তাহলে এই মায়ের একটা প্রভাব ছিল, যে পড়াশোনার প্রতি মায়ের একটা ভীষণ আগ্রহ ছিল। ওই দ্বিতীয় বাড়ি যেটার কথা বলছিলাম, যেখানে আমি আমার গ্রোথ, মেন্টাল গ্রোথ এবং সবকিছুই শুরু হয়, মানে সোশ্যাল গ্রোথটা যেখানে শুরু হয়, সেইখানে ওরা বিভিন্ন ওই বাড়িতে ওরা ইয়ে রাখতো, ম্যাগাজিন আনন্দমেলা রাখতো। আর মার ছোটবেলা থেকেই খুব সিনেমার নেশা ছিল, মা উত্তম কুমারের ডাই হার্ড ফ্যান ছিল, একদিন তিনটে চারটে সিনেমাও দেখেছে বন্ধুদের সাথে। তা মা নবকল্লোল রাখা শুরু করলো, কারণ আনন্দলোক তখন দুলেন্দ্র ভৌমিক সম্পাদক ছিলেন, দুলেন্দ্র ভৌমিক ও খড়দার লোক, রহরারই লোক, রহরা বাজারের কাছে ওনার বাড়ি ছিল। দুলেন্দ্র ভৌমিক ছিলেন যখন, তখন আনন্দলোকে অনেক, যে ছবিগুলো এখন অশালীন বলি না আমরা, তখন সেই ছবিগুলো অশালীন ছিল, সেই ট্যাবুটা তো এখন চলে গেছে, এখন অশালীন বলতে শালীন বলতে কি মানেগুলো সব বদলে বদলে গেছে। তখন মা ওই ছেলে ফিল্ম স্টারদের ছবি দেখবে আর এরকম দেখবে, এইসব দেখবে, তাই জন্য মা নবকল্লোল নিত। নবকল্লোলের একটা বড় পার্ট ছিল যেখানে সাহিত্য ছিল, সেই গল্পগুলো এবার আমার জন্য শুক্তারা আসতো, যেহেতু ওপরে আনন্দমেলা আসে, আমার একটা কিছু চাই, বা পাশের বাড়িতে আরেকটা কিছু আসে, চাঁদ মামা আসে, আমার একটা কিছু চাই, আমি শুক্তারা বা চাঁদ মামা পেতাম, আর মা নবকল্লোল পড়তো, এটা ডেলি কাগজ কাকু দিয়ে যেত। তার তখন আমি কি করতাম, আমার শুক্তারাটা তো সেদিনকে যেদিন দিল তারপরের দিনই শেষ। এরপরে আমি যখন একটা ঘর তো, এবং টিভি টিভি ছিল না, টিভি হয়তো উপরেই ছিল শুধু একমাত্র বাড়িওয়ালার ঘরে, সেখানে সবসময় যেত না, মা শুধু শনি রবিবার সিনেমা যেত, সেটাই হয়তো অ্যালাউড ছিল। তখন ওই কি করতো, মা সন্ধ্যেবেলা আমাকে পড়াতে বসতো আর ওই গল্পের বই পড়তো, মাও পড়তো আমিও পড়তাম। হ্যাঁ, এবার মা পড়তো, মা পড়া রেখে যেই রান্নাঘরে একটু গেল হয়তো চা করতে বাবার জন্য, অথবা খাবার আনতে বা ভাত করতে বা রুটি করতে, আমি টুক করে পাতা উল্টে ওই ওই গল্পটা পড়তে শুরু করি। এরকম ভাবে অনেক বড়দের গল্প আমার পড়া হয়ে গেছিল, যেই গল্পটা পড়ে আমি পৃথিবী চিনেছিলাম, তার নাম হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের সুখ, অসম্ভব ভালো। তারপর থেকে আমি সঞ্জীব চট্টোপাধ্যায়ের ফ্যান, ফ্যান মানে ডাই হার্ড ফ্যান, আমি সিলেবাস করে সঞ্জীব চট্টোপাধ্যায় পড়তাম, মানে যার বড় মামা ছোট মামা গুলো তো আছেই, এবং বড়দের বই আমার বলতে গায়ে কাটাতে ইতি পলা আসে, যেগুলো অসম্ভব একটা টান অনুভব করতাম এবং ওই বড়দের গল্পের প্রতি। এবার কি হলো, মাধ্যমিকের পরে আমার একজন দাদা, আমাদের বয়সে একটু একটু বড়, তারকদা বলে ডাকি, খুব ভালো ছবি আঁকে, ওর কিছু লেখালেখিও বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে, লেখেও ভালো, গল্পও লেখে ভালো। সে আমাকে, আমি বললাম ছবি আঁকা শিখবো তার কাছে, তার আগেও ছবি আঁকা শিখতাম,
কিন্তু স্কুলে গেলে যে হয় অচলায়তন তৈরি হয়, স্কুল টুল সব ছবি আঁকা ভোলাতে শুরু করে, আমার আর ভাল লাগে না, মানে গাছের পাতা লাল হবে না, টমেটোটা গ্রিন হবে না, এরকম আর কি, আমি আর ইন্টারেস্ট পেলাম। কিন্তু মাধ্যমিকের পরে ভাবলাম যে যা ছবি আঁকাটা আবার তারকদার কাছে শুরু করি, তারকদা এসে আমাকে ছবি আঁকতে আঁকতে আড্ডা মারতো, খেতো আমাদের বাড়িতে কখনো কখনো। হ্যাঁ, সমরেশ বসুর প্রজাপতি গল্পের বইটা পড়তে দিই, পড়ে তো মাধ্যমিকের একটা 15-16 বছরের একটা ছেলে প্রজাপতি পড়ছে, আশা করি তোমরাও সবাই পড়েছো, পড়ে তো আমার মাথা জাস্ট ঘুরে গেল। সেই পড়া নিয়ে ওই স্বঘোষিত কাকু, স্বঘোষিত গার্জিয়ান কাকু যার কথা বলছিলাম, তিনি বাড়িতে সাংঘাতিক মার সাথে, মার সামনে মাকে সাংঘাতিক অপমান করলেন, আপনার ছেলে সব পড়ে, জানেন এটা কি বই, এটা অপর্ণা সেনা দীপঙ্করকে সরকারি নানা কোথায় অভিনয় করে, এটা বড়দের বই এবং থেকে গেছে, এবং উনি বেশিরভাগ সময় আমাকে ভৎসনা করতেন এবং বলতেন তোর কিছু হবে না। আমি ছবি আঁকতাম, যখন ছবি আঁকতাম, হ্যাঁ ওইটাই কর, তোর আর তো কিছু হবে না। ছোটদের সাথে ব্যবহার, ছোটদের না, মূলত আমার সাথে উনি ব্যবহারটা করতেন, আমি জানি না কেন করতেন, যাই হোক, উনি বাদ মানে কদিন পরে, মানে আরো 10 বছর পরে উনি আত্মহত্যা করবেন, আর আমার সত্যি কিছু হবে না, সেটা সেটা ফলে গেছে। সেইগুলো সব এখন এই যে ছোটবেলায় ঝাঁপি খুললে আর কি শেষ হবে না, এইরকম ভাবে ছোটবেলাটা গড়ে উঠেছে আর কি। খেলাধুলার সুযোগ পাইনি, তবে ক্রিকেটটা খেলতে যেতাম, খেলতে চাইতাম। ওই কাকুই আবার রহরসঙ্গ বলে একটা ক্লাবের মেম্বার ছিলেন, ওখানে একটা খেলতাম, ওটা সেকেন্ড ডিভিশন খেলতো, বেশ কিছুদিন মাঠেও গেছি, প্র্যাকটিস করতাম, কিন্তু আমার ওই রোদে সাইনাসে একটা সমস্যা হতো, আমি রোদে প্রায় আমি একদম মানে চোখে ধাঁধা দেখতাম, তাই জন্য মাও ক্রিকেটটা আমাকে খেলতে দেয়নি। হয়তো আমার আমার ইচ্ছে ছিল, আমি ছোট থেকে খুব অ্যাম্বিশিয়াস, মানে আমি সাধারণ কিছু করব না, আমি হয় ক্রিকেট খেলবো, নয় গান করব, গান করার খেপা আমিও চেপেছিল যে কিশোর কণ্ঠী নয় রফি কণ্ঠী কিছু একটা হবো, তখন সব দেখে দেখে কিছু একটা হবো, গান করবো না করবো এইটা আর কি। এইভাবে ছোটবেলাটা আর কি কাটে আর কি, ওই স্তরে 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 জমা হয়। তারপরে আপনার ফুটবলটা প্রিয় খেলা ছিল? না, ফুটবলটা আমার দেখতে ভালো লাগে, ফুটবল আমি খেলতে পারি না, তবে বড় হয়ে ওই আমার দলের ছেলেদের সঙ্গে সঙ্গে যখন খেলেছি, চেষ্টা করেছি, পারি না ওদের মতো, ওরা খুবই ভালো খেলে, কিন্তু আমার ক্রিকেটটা বেশি ভালো লাগে। ক্রিকেটটা ক্রিকেট ওই আমাদের ওখানে আন্ডারআর্ম ক্রিকেট হতো, মানে আন্ডার হ্যান্ড, মানে হাত ঘুরিয়ে না, শুধু টোক্কা, যাকে বাংলায় বলে টোক্কা, এখন বলে টোক্কা, হ্যাঁ টোক্কা, বা এইটাও হতো এই নিচে আন্ডার আন্ডার আর্ম দুপুরবেলা গরমের মধ্যে বল ঝুলিয়ে প্র্যাকটিস করেই যাচ্ছে ক্রিকেটের, এইসব সব মানে বাচ্চারা যা যা করে আর কি, আমার ক্ষুদ্র পরিসরে সেটাই চেষ্টা করেছি। হ্যাঁ, ওই তমাল কাকু যিনি যার কথা বললাম, উনি ক্রিকেট খেলতেন তো, ওনার ফেলে দেওয়া বলগুলো নিয়ে আসতাম, পেরেক দিয়ে ফুটো করে দড়ি দিয়ে ছুড়িয়ে ওটা দিয়ে প্র্যাকটিস করতাম, উনি আবার আমাকে একটা ফাটা ডিউস ব্যাট দিয়েছিলেন যেটা দিয়ে আমরা ক্যামব্রিজ খেলতাম, এই সব আর কি, ভালো মন্দ মিশিয়েই। তবে ওই মানুষটা ছিলেন বলে আমার অনেক উপকার হয়েছে, সেইটা আমি জীবনে ভুলবো না, মানে আজকের আমি হয়তো সেই মানুষটার একটা প্রোডাকশন বলা যায়, সেই মানুষটার একটা, সেই মানুষটার এবং সেই পরিবেশ এবং সেই বাড়িটার একটা বিরাট অবদান আমার মধ্যে আছে। আপনার পড়ুয়া জীবনে একটু জানতে চাইছিলাম, মানে আপনার পড়াশোনাটা? পড়াশোনা তো এই তো করলাম নগর স্কুল 5 থেকে 12, একদমই পড়াশোনা করিনি, মাধ্যমিকের পরে এটা পাটনা গজা, এখন তো দেখি মাধ্যমিকের 1 সপ্তাহ পরেই ছেলেমেয়েরা স্কুলে মানে পড়াশোনা শুরু করে দেয় বইপত্র, আমরা 3 মাস শুধু বিড়ি খেয়ে আর কাগজ মানে তাস খেলে কাটিয়েছি, প্রচুর আড্ডা মেরেছি, আজে বাজে ছেলের সাথে মিশেছি। আমার একটা সুবিধে ছিল, আমি পড়াশোনায় খুব খারাপও ছিলাম না, খুব ভালোও ছিলাম, আমার ফার্স্ট বয় বন্ধু আর ব্যাকবেঞ্চার, মানে 4-5 বার পরীক্ষা দিয়ে পাশ করছে সেও বন্ধু, ফলে তো রেঞ্জটা বড় ছিল, আমি সবার সাথেই মিশতে পারি আর কি, এরকম ছিল আর কি। আর 11-এ সায়েন্স নিলাম, মানে সবাই সায়েন্স নিচ্ছে, আমাকে সায়েন্স নিতে হবে, বুঝি না কিছু, তারপর বুঝতে পারলাম যে মাধ্যমিকের অঙ্ক উচ্চ মাধ্যমিকের অঙ্ক অনেক তফাৎ, কিন্তু ইংরেজিটা আমার বরাবরই ভালো লাগতো পড়তে, তখন মানে কোন রকমে উচ্চ মাধ্যমিকটা পাশ করে ইংরেজি অনার্সে ভর্তি হলাম, সেখানে ভর্তি হয়ে দেখলাম ওরে বাবা এ তো আরেক ভয়ঙ্কর মহাসাগর। তখন না একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম যে শিক্ষা ব্যবস্থার একটা গন্ডগোল আছে, এই যে আমরা প্রথমত এই যে আমরা শিখতে চাই না,
তার একটা প্রধান কারণ আমাদের স্কুল কিছু শেখাতে পারে না, যেটা রবীন্দ্রনাথ রচনায় বারবার দেখেছি, আনাতোলি ডুরাচেস্কি রচনায় দেখেছি, যে আমাদের শেখাতে আমরা শিখতে আগ্রহী কিন্তু ভাবে শেখাতে পারে না। দুই একজন মাস্টারমশাই আছেন নোটেবল যাদের কথা মনে আছে, যারা শেখাতে পারেন, মানে আমার লিপসিং করছে, হ্যাঁ কিরকম একটা কেটে কেটে যাচ্ছে। যেমন হচ্ছে যে পড়ানোটা তো একটা পারফরমেন্স, এই পারফরমেন্সটা অনেক মাস্টারমশাই বোঝেন না। মাস্টারমশাই শুধু বোঝেন যে পড়া না পাল পড়া মানে আমি একরকম ভাবে পড়িয়ে যাব, ছাত্রদের মাথায় ঢুকলো কি ঢুকলো না হয়ে গেল, এবারে না পারলে চাপকাবো নাহলে বেঞ্চের উপর দাঁড় করি, আর কথা বললে শাস্তি দেবো, অন্যায় করলে শাস্তি দেবো, এইটা ঠিক নয়। আমি যখন মানে ডিগ্রি কোর্স পড়তাম, যার কাছে কোচিং নিতাম আর কি, মদন মোহন ব্যানার্জি, সেই মানুষটাও খুব মানে সেই মানুষটার অনেক প্রভাব আছে আমার উপর। তিনি বলতেন বিটি মানে বাজে টিচার, বিটি মানে বাজে টিচার, জানিস তো বিটি পড়লেই বাজে টিচার হবে। মানে যেভাবে এডুকেশন যে একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটা কোথাও চর্চা হয়। ফলে তো কি হলো, মাধ্যমিকের পর আমি ইংরেজিটা দিয়েই বলছি, মাধ্যমিকে ইংরেজি আমরা শিখি ল্যাঙ্গুয়েজ হিসেবে, উচ্চ মাধ্যমিকে গিয়ে ইংরেজিটা লিটারেচার হয়ে যায়। এবার যে মানুষটা সিক্স থেকে, আমি সিক্স থেকে পড়িনি ইংরেজি, আমার মা একটু বুদ্ধিমতী ছিলেন বলে একটা ভালো প্রাইমারি স্কুলে পড়িয়েছিলেন যেখানে একদম শুরু থেকে ইংরেজিটা পড়ানো হয়, কিন্তু সিপিএম এর যে অবমিশ্রকারিতা সিক্স থেকে ইংরেজি পড়ানো, সেই ছেলেটা কি করে একটা জন কিটস, শেলি, বায়রন, উইলিয়াম ব্লেক ধরতে পারবে, হয়তো সে পড়বে। এখনো অনেক ছেলে মেয়ে ইংরেজি অনার্স পড়ে, তাদের ভালো করে জিজ্ঞেস করলে তাদের তাদের বোঝে যায়, তাদের ভেতর মানে ছোলাটা ভেজে, ছোলাটা কিন্তু জলের ভিজিয়ে রাখতে হয়, তবে তো ছোলাটা খুলবে, ছোলাটা বলেনি ড্রাই হার্ড, তারা অনেক নম্বর পায়। আমার সময় আমার আমি সবচেয়ে খারাপ স্টুডেন্ট ছিলাম মানে অনার্স লেভেলে আর কি, আমার কোচিং এ। এবং যেটা হলো যে আমার আমার এগুলো বলতে কোথাও ইয়ে নেই, মানে এমন একজন মানুষের কাছে পড়লাম যিনি বিখ্যাত কবি, কিন্তু কিছু হলো না, রোজদিন যেতাম নোট নিতাম চলে আসতাম, একটা গ্ল্যামারে সেখানে একজন আমার বন্ধু ছিল স্বরূপ বলে, সে আবার এখন দিল্লিতে ইয়ে করে মানে ফ্যাশন ডিজাইন, ভালো ভালো চাকরিও করে, ও নিয়ে গেছিল তা ওখানে পড়ে, মানে বুঝতেই পারছিস কার কথা বলছি, তিনি আমাদের কলেজে চাকরি করতেন পড়াতেন, কিছু হলো না। তারপর আরেকজন বঙ্গবাসী কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এর কাছেও গেলাম, সেখানেও দেখছি সেই নোট দাও নোট নাও কেস, মানে বিষয়টা আমার কাছে আগ্রহী একটা গ্রামের ছেলে বা একটা মফস্বলের ছেলে শেক্সপিয়ার কি বুঝবে। আমি আমি ইংরেজি অনার্স পড়তে গেছি নাটকের টানে, আমার ইংরেজিতে নম্বর ভালো ছিল সেই জন্যই পড়তে গেছি, ইংরেজিতে নম্বর ভালো ছিল যেই অর্থে সেই সেই অর্থে, কিন্তু ইংরেজি অনার্স এর সাবজেক্টটা আমার কাছে একটা সমুদ্রের মতো, আমি কোন রিজ বুঝতেই পারছি না, আমি মেটাফিজিক্যাল পোয়েট্রি বুঝতেই পারছি না, কে বোঝাবে আমাকে, বন্ধুরাও তো পারবো কিছুই বোঝে না, তারা সব মুখস্থ করে, সবাই অত অত নম্বর পায়। তো কি হলো, ফার্স্ট ইয়ারে আমাদের একটা এলিমিনেশন টেস্ট হলো, এবং সিটি কলেজে এডি বলে একজন প্রফেসর ছিলেন, তিনি নাকি এটা করতেন যে তার কাছে যারা পড়বে না সবাইকে এলিমিনেট করে দাও, তাই হলো আর কি। ফার্স্ট মানে ফার্স্ট 94-এ 94-95 আমি এলিমিনেটেড হয়ে গেলাম, মাথা আকাশ ভেঙে পড়লো। তখন এই বঙ্গবাসী মাস্টারমশাইকে বললাম, তো উনি বললেন যে ঠিক আছে তুমি বঙ্গবাসীতে এসো, তোমার ইয়ার লস হবে না, তোমাকে ভর্তি করে নেবো। ফলে তো আমি আমার কলেজ থেকে টিসি নিয়ে সেখানে গেলাম, তারপরে উনি আর আমাকে চিনতে পারলেন না, ওনার কোচিংয়ে আমি কিন্তু পড়ি, উনিও চিনতে পারলেন না, ওনার প্রিন্সিপালও চিনতে পারলেন না। ফলে তো আমাকে আবার এসে আমার আমার কলেজে এক বছর পিছিয়ে রিঅ্যাডমিশন নিতে হলো। রিঅ্যাডমিশন নেওয়ার পরে আমার বোধোদয় তখন হচ্ছিল যে আমি তো পড়াশোনা করি না, কিন্তু এটা তো আমি স্বেচ্ছায় নিয়েছি, পড়াশোনা করি না সেটা তো না হয় ফাঁকিবাজ ঠিক আছে, কিন্তু একেবারেই কিছু বুঝি না, একেবারেই কিছু পারবো না, চার লাইন ইংরেজি তো লিখতে পারি, তাহলে কেন পারবো না। তখন আমাদের ওখানে আমাদের রহরায় শঙ্কর বলে একটি ছেলে ছিল, আমার থেকে এক ক্লাস সিনিয়র, বিরাট চেহারা, ওকে আমরা দানব বলতাম, আমাদের স্কুলেরই ছাত্র, ও একটি জায়গায় পড়তো সোনারপুরে, ও একজনের কাছে পড়তো, তিনি ভদ্রলোক বিদ্যাসাগর কলেজে নাইট হেড প্রফেসর ছিলেন, অনেকদিন আগে রিটায়ার করেছেন, প্রায় বছর পাঁচেক আগে
তার কাছে ও পড়তো, আমাকে নিয়ে গেল সেখানে, তার নাম মদনমোহন বন্দ্যোপাধ্যায়। সেখানে তার কাছে গিয়ে আমার মানে কি বলবো, চোখ খোলা যাকে বলে সেটা হলো, উনি বেশিরভাগ সময় ফাঁকি দিতেন, উনি বেশিরভাগ সময় ফাঁকি দিতেন। হ্যাঁ, উনি বেশিরভাগ সময় আমাদের সাথে গল্প করতেন, আড্ডা মারতেন, হ্যাঁ কিছুই পড়াতেন না। তবে বাড়িতে এসে দেখলাম যে কি করে যেন কবিতাটা বুঝে গেছি, হয়তো আমরা ওড টু গ্রীষ্মের নারায়ণ পড়ছি, হাত করে আমরা বুঝে গেলাম, বাড়িতে এসে দেখলাম বুঝে গেলাম। আর নোটস উনি সব ওনার জেরক্স করা থাকতো, উনি বলতেন নে নিয়ে হাতে লিখবি, টুকবি, টুকে আবার পরের দিন ফেরত দিবি। তা ওই জার্নিটা ওই মানুষটার কাছে সারাদিন, ওই মানুষটাও কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন, সারাদিন মার্কস শোনা, তারপরে রবীন্দ্রনাথ শোনা, ওদিকে সৈয়দ মুজতবা আলী শোনা, বা আমাদের ধরা যাক বিভিন্ন টলস্টয় শোনা, ডস্টয়েভস্কি শোনা, উনি সমস্ত সমস্ত মানে প্রচুর পড়াশোনা ছিল স্যারের, অসম্ভব ভালো গান গাইতেন, এবং সে সবই আমাদের মধ্যে যেন ছড়িয়ে যেতে লাগে। মানে আমরা মন্ত্রমুগ্ধের মতো 2 ঘন্টা বসে বসে শুধু শুনতামই, আড্ডা মারতাম, এবং খুবই মজার মানুষ ছিলেন। হ্যাঁ, খুবই মজার মানুষ ছিলেন। কোনোদিন হোমওয়ার্ক বলে কিছু ছিল না আমাদের, কি বাড়িতে এটা করতে হবে, হোমওয়ার্ক ছিল না, শুধু ওই কোড নোটগুলো টোকা। নোটগুলো টুকতে গিয়ে যেটা দেখলাম, যেই আমি নোটগুলো টুকছি আমার কিন্তু নোটগুলো পড়া হয়ে যাচ্ছে, এবং উনি কায়দা করে সেভাবেই পড়িয়ে দিচ্ছেন। এবং উনি অসম্ভব একটা ইন্টারেস্ট তৈরি করলেন, যে ম্যাকবেথ পড়বি, দাঁড়া এক কাজ কর, এই একটি মেয়ে ছিল তুই লেডি ম্যাকবেথটা পড়, আমাকে বললে তুই ম্যাকবেথটা পড়, হ্যাঁ এইভাবে পড়াতেন। এবং উনি তখন আমি থিয়েটারে ঢুকে গেছি, আর আমার নাটকের প্রতি আগ্রহটা ছিল সেইভাবে। সেই মদনবাবুর একটা অসম্ভব কি বলবো, একটা ওভারওয়েলমিং একটা কি বলবো, ওভারওয়েলমিং একটা প্রভাব আমার মধ্যে কাজ করে। আর তাছাড়া স্কুলের অন্য স্যার, যে সমস্ত মাস্টারমশাই ছিলেন, যার হাতে আমার ইংরেজিটা শেখা, দিবাকর চাকি, তিনিও আমার এখনো, তিনি আমার অভিভাবক সময়, মানে কোনো কিছু ছোটখাটো জীবনের সমস্যা হলেই তার কাছে আমি যাই। এই শৈশবের মানে এই প্রভাব, আর পড়াশোনারও এই প্রভাব, মানে ফাঁকিবাজি করলে যা হয় আর কি। এখন আমি খুব ভালো পড়ুয়া নই, থিয়েটারে এসে পড়াশোনাটা শুরু করেছি। মানে আমাদের এই অনুষ্ঠানটা যেটা নাম যাপনের কথা, তো যাপন বলতে আমরা সবার আগে যে জিনিসটা বুঝি রুটিন, যে মানে সারাদিন কিভাবে কাটে, তো সেই আপনার সারাদিনটা কিভাবে কাটে এবং এর মধ্যে ঘুমের কতটা ইম্পর্টেন্স আছে আপনার? ঘুমের সাংঘাতিক ইম্পর্টেন্স আছে, আমি খুব ঘুমাই। আমার একটা গুণ আছে, আমি যে কোনো মানে আমি যদি মনে করি এখন ঘুমাবো, আমি ঘুমিয়ে নিতে পারি, মানে আমি শুলেই ঘুমিয়ে পড়বো। আবার অনেক সময় ঘুম আসতেও চায় না, তখন মাথা ঠিক, সেটাও ঠিক, শোয়ের আগে বা কোনো শোয়ের পরে, মূলত শো হয়ে যাওয়ার পরে, মানে শরীর বেশি ক্লান্ত হলে ঘুম আসতে চায় না, সেগুলো তো অন্য নিয়ম। আর আমার রুটিন বলতে হচ্ছে, এখন যেটা রুটিন, আমার বেশিরভাগ সময় পড়িয়ে কাটে। আমি এ ফর অ্যাক্টিং বলে একটি অনলাইন অ্যাক্টিং কোচিং খুলেছি, অফলাইনও করতে গেছিলাম, দেখলাম ছেলেপুলে লোকজন বেশিরভাগ অনলাইনেই আগ্রহী, কারণ আসতে হয় না অনেক দূর দূর থেকে। যেমন আমার বেশিরভাগ এখন স্টুডেন্ট হচ্ছে আমেরিকার, বস্টন, শিকাগো, নিউ সাউথ ক্যারোলিনা, এরা আমার সব স্টুডেন্ট, এবং এরা কিন্তু সব বড় বড় লোকজন, ওখানকার নাটকে মানে ওখানে সবাই অভিনয় করেন আর কি, নাটক বিভিন্ন দলে তারা নাটক করেন, তারা প্রত্যেকে বিভিন্ন পেশায় আছেন, কেউ ডাক্তার আছেন, কেউ ইঞ্জিনিয়ার আছেন, কিন্তু কেউ অধ্যাপক আছেন, তারা ওই ওইটা করে। আমি তার জন্য আমাকে সবসময় আপডেট থাকতে হয়, আমাকে সবসময় স্তানিস্লাভস্কিটা বারবার একটু দেখতে হয়, মাইসনার দেখতে হয়, মাইকেল চেকফ পড়তে হয়, স্টেলা অ্যাডলার পড়তে হয়, তার জন্য আমাকে ব্রিজিট প্যানেট পড়তে হয়, ভাইলাস পলিন পড়তে হয়। পড়তে হয় মানে কি, ওগুলো না, ওই বইগুলো ওই আমার আজ কাছেই আছে, আমি যদি পড়ে রেখে দিই হবে না কিছু কাজ, ওগুলো একদম ফলিত মানে হ্যান্ডবুক, তো ওগুলো ঘেটে ঘেটে আমি আমার নিজের হ্যান্ডবুকটা বানিয়েছি আর কি, আমি আমার নিজের একটা সিলেবাস বানিয়েছি, একটা প্রাইমারি কোর্স, একটা অ্যাডভান্স কোর্স, এবং সেই সিলেবাসটা আমি ফলো করি আর কি। কারণ আমি দেখতে পাই অভিনয়ের খুব দুরবস্থা,
বাংলা ইন্ডাস্ট্রিতে, মানে ফিল্মে বলুন আর এই ইয়েতেই থিয়েটারেই বলুন, অভিনয় জিনিসটা খুব ঘেঁটে গেছে। অভিনয় বিষয়টা কি সেটাই আমরা এখনো বুঝে উঠতে পারি। তা ওইটা একটা ওই জায়গাটা যায়। তারপরে বাড়ির কাজ আছে, বাড়ির কাজ বলতে আমি একদিনে 7 দিনের বাজার করে রাখি, কারণ রোজ রোজ যেতে হবে না, সেইটা আছে। আমি বাজার করতে ভালোও বাসি, মাছ খেতে খুব ভালোবাসি, ওই জন্য মাছ বিভিন্ন ধরনের মাছ এনে রেখে দেওয়া ফ্রিজে, যাতে করে রোজ বাজার যেতে না হয়, সময়টা বাঁচে। আর বেশিরভাগ দিন সকালবেলাই আমার ওই 5টা সাড়ে 5টায় উঠে পড়তে হয়, কারণ সকালবেলা আমার ক্লাস থাকে 6টা সাড়ে 6টা থেকে, কারণ আমার যখন সকাল ওদের তখন রাত্রি আর কি। আর দিনটা এমনি চলে, এখন কখনো লেখালেখি করি, কখনো লেখালেখি না থাকলে অন্য কাজ করি। যেমন গত বছর আমার বই বেরোতো ভাইরাস, তার জন্য আমাকে প্রচুর প্রায় 111-112 খানা ছবি আঁকতে হয়েছে। সেই ছবি আঁকা, সেগুলোকে ফাইনাল মানে কম্পিউটারে ফেলে সেগুলোকে ঠিকঠাক করা, হ্যাঁ, তারপরে সেই পেজ ডিজাইনিং, অনেক কাজ থাকে, সেগুলো করি। তারপর দুপুরবেলা আমি খেয়ে উঠে ঘুমোই না, অনেক সময় মানে নেটফ্লিক্স অ্যামাজনের সিনেমা দেখলাম বা কম্পিউটারের সিনেমা দেখলাম বা পড়লাম, পড়লে ঘুম পেয়ে যাবে, পড়ি না। আর নাহলে ওই 1-1.5 ঘন্টা পরে ঘুমোই, মোটামুটি 4টা সাড়ে 4টা 5টা এরকম সময় আমি ঘুমোই। ঘন্টাখানেকের জন্য ঘুমিয়ে নেওয়াটা খুব জরুরি, মানে ইংরেজরা বলে গেছিল আফটার ডিনার ওয়াক এ মাইল, আফটার লাঞ্চ রেস্ট এ হোয়াইল। ওই রেস্ট এ হোয়াইলটা হয়ে যায়, নিতে হয়, না ঘুমোলে না অস্বস্তি হয়। কারণ আমাদের ছোটবেলাটা একটা বাজে প্র্যাকটিস হয়েছে ওই পড়াশোনার সময়, মূলত ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে রাত জেগে পড়া, এটা একদম ভালো না, আমি কখনো সাপোর্ট করি না, যদি আমি করেছি উচিত না। সকালবেলা দেখেছি আমার, আর যেটা হয় সকালবেলা ঘুম থেকে উঠলে আমার মনে বিচিত্র আইডিয়া আসে, এই ভাইরাসের যে 101 খানা গল্প বেশিরভাগই আমার ভোরবেলা মাথায় এসেছে, ভোরবেলা মানে ঘুম থেকে উঠলেই লাইন্স আসে মাথায়, সেগুলো লিখতে ইচ্ছে করে আর কি, সবসময় হয় না। আর ইদানিং যেটা হচ্ছে যে সৈয়দ মুজতবা আলীর উপরে একটা এক ভদ্রলোক বায়োপিক বা বায়ো ডকুমেন্টারি টাইপের কিছু একটা করতে চান, সেটা স্ক্রিপ্টটা লিখছি, সেই লিখতে গিয়ে যতটা সময় যায় আর, আগে যে সময়টা ফিজিক্যাল এক্সারসাইজ প্রাণায়াম ইত্যাদিতে যেত, এখন সেইগুলো এখানে যাচ্ছে। প্রাণায়ামটাও করি মাঝে মাঝে, মানে সব দিন হয়ে ওঠে না সত্যি কথা বলতে, এই এখন কদিন বন্ধেই আছে, কিন্তু ওটা আমার রুটিনের মধ্যেই থাকে যে ক্লাসটা হয়ে যাওয়ার পরে প্রাণায়াম করে খাওয়া। কিন্তু মুশকিলটা অত সকালে উঠলে খিদে পেয়ে যায়, সকালে উঠলে খিদে পেয়ে যায়, এক ভরা পেটে প্রাণায়াম হয় না, এই জন্য ক্লাস শেষ করি আমাকে ব্রেকফাস্ট করে নিতে হয়, এইটাই রুটিন। আর বিকেলবেলা ওই সন্ধ্যেবেলাটা অনেকটা সময় থাকে যে সময়টা লেখালেখি করি বা ক্লাস নিই, অনেক সময় অনেক বাচ্চা তাদের বাবা মারা বলে একটু বাংলাটা বুঝিয়ে দিন, মানে বাংলা সাহিত্যের প্রতি আগ্রহ নেই, এরকম দু একটি বাচ্চা এসছে মানে না 11-12-এর, তাদের ওই একটু বাংলাটা বুঝিয়ে দিলাম, ইংরেজিটা বুঝিয়ে দিলাম, এই আর। আর তো থিয়েটার দল বন্ধ, থিয়েটারের চর্চাও সেভাবেই হয় না, হয়ে ওঠে না, ওই পড়াশোনার মধ্যে দিয়েই রয়েছে। ঘুমানোটা খুব দরকার। স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলছি এই যে বললেন বেশি অনিয়ম হয়ে যায়, প্রাণায়াম করতে করতে হয়ে উঠলো না, বা এই যে সময় এই যে মন্দিরাদি রেগে যায় না, এই সময়টা মানে আপনার পারিবারিক জীবনে আপনার থিয়েটারের প্রভাবটা কি? না, মন্দিরা তো থিয়েটারের লোক, ওই জন্য মন্দিরার কোনো অসুবিধা হয় না, এক নম্বর। দু নম্বর অসুবিধাটা হয় না, থিয়েটারটা না করলেই সাফোকেশন হয় আমাদের, ওর মূলত হয়, কারণ আমার অনেকগুলো এভিনিউ আছে। আমি আমার ভয়েসের কাজ করি, গত 1.5 মাসে টানার কয়েকটা ভয়েসের কাজ করেছি, বা ভয়েস অ্যাক্টিং এর কাজ করি, ও করেছে 2-1টা, কিন্তু আমার আমি মানে অভিনয় করতে পারছি না, সেটা আমার সবসময় কষ্ট হয়। কিন্তু তার আমি একটা একটা এমন জায়গা চয়ন করে নিয়েছি, এই যে পড়ানোটা, পড়াতে গেলে সবচেয়ে বেশি পড়তে হয়, তো পড়াতে গেলে সবচেয়ে বেশি শিখতে হয়, তাতে আমার সুবিধেই হয়, তাতে আমার আমি অভিনেতা হিসেবে অনেক এনরিচড হয়ে গেছি, 1 বছরে আমি অনেক কিছু শিখে গেছি যেটা আমি আগে জানতাম না। আর এতে এই জাপানে মন্দিরের অসুবিধা হওয়ার কথা না, হয়ও না, কারণ ওর সাপোর্টটা না থাকলে আমি এগুলো তো করতেই পারতাম না,
এটা একটা বড় ব্যাপার। আর তার বেশি চাহিদা নেই, যে রেগে যাওয়ার মতো চাহিদা অর্থনৈতিক বা সামাজিক বা মানসিক সেই চাহিদা খুব একটা নেই। ভালো তো আমি অনেকটা সেই দিক থেকে লাকি আর বেঁচেই গেছি। এই আর আমরা এবার একটু থিয়েটারের প্রশ্নেই চলে আসি, যদিও কথা বলতে বলতে আমরা অনেকটা থিয়েটারের কথাই শুনছি, তবুও তোর কি মনে হয় যে একজন নাট্যকর্মীর জীবনযাপন কেমন হওয়া উচিত? একটা কথা খুব পরিষ্কার আমার কাছে, এটা আমি আমার জীবন এবং আমার চারপাশের লোকেদের জীবনযাপন দেখে বুঝেছি। আমাকে অনেক সময় আমার দলে কিছু লোক ছিল বা আরো অনেকে বাইরের লোকও বলে, অনেকে বিভিন্ন জায়গায় বলে থাকে যে আমার ব্যক্তিগত জীবন আমার কর্মজীবন আলাদা, কখনো মিলতে পারে না। এটা আমি বিশ্বাস করি না, একটা ডাক্তারবাবুর ব্যক্তিগত জীবন আর তার কর্মজীবন কখনো আলাদা হতে পারে না। কিছু কিছু জীবন কিছু কিছু নিশ্চয়ই আলাদা আলাদা থাকে, কিছু কিছু বৈশিষ্ট্য আলাদা নিশ্চয়ই জীবনের মধ্যে থাকে, কিন্তু যে যে কাজটা করবে তার জীবনে সেই কাজটা প্রভাব ফেলতে বাধ্য। একটা রিক্সা চালক যিনি, তার জীবনটা ওই রকম ভাবেই হবে, কিন্তু সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠে ঠেলতে ঠেলতে রিক্সা নিয়ে যাওয়া, বউ কাজ করতে বেরিয়ে গেল পাশের 10 বাড়ি, ছেলে খেলো কি খেলো না জানা নেই, হয়তো প্রাইমারি স্কুলে গেল কি গেল না, বাবা রিক্সা চড়িয়ে হয়তো গেল, সারাদিন সে ওরকম খাটে, দুপুরবেলা আসে, সন্ধ্যাবেলা কাজ করে সেই বাংলাই খাবে, এই ওই লোকদের সাথে মিশবে, তার সহকর্মীদের সাথে মিশবে, এবং সেই জীবনটা তার মধ্যে প্রভাব ফেলবেই, যদি না সে নিজেকে ওখান থেকে মুক্ত বিযুক্ত করার প্রক্রিয়া জানে। সুতরাং তুমি যে জীবনযাপন করো, সে নাট্যকর্মী হও আর ডাক্তার হও অধ্যাপক হও, সেই জীবনযাপনের প্রভাব তোমার উপর পড়বেই। সেই প্রভাব সৎ না অসৎ সেটা তুমি জানো, এবার যদি অসৎ হয় সেখান থেকে বিযুক্ত থাকার প্রক্রিয়া তোমাকেই জানতে হবে। এটা আমি আমার নিজের জীবন দিয়ে বলতে পারি। যখন আমি থিয়েটার করতাম না, তখন আমি যে আমাদের স্কুলের কিছু বন্ধু বা পাড়ার কিছু বন্ধু থাকতো তাদের সাথে দিনের পর দিন আড্ডা মারতাম, সেই আড্ডায় কোনো কাজ হতো না, সেই আড্ডাটা ফালতু আড্ডাই। হ্যাঁ, এবং আমি মানে হন্যে হয়ে খুঁজছি যে একটা স্পেস, ওদের সাথে আমার ভালো লাগছে না, কিন্তু সময় কাটাতে হবে, সময় কাটাতে হবে। তাই জন্য এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি কোর্সের ফার্স্ট ইয়ার অবধি ওই আমার ওই 3-5 বছর আমার জীবনটা অসহনীয় হয়ে উঠেছিল, এবং ওই ছেলেগুলো কোনো কাজেরই নয় আর কি, মানে এর এর পেছনে লাগা তার পেছনে লাগা, এর গার্লফ্রেন্ডকে নিয়ে ইয়ার্কি মারা, তার গার্লফ্রেন্ড নিয়ে ইয়ার্কি মারা, বাবা মা তুলে গাল দেওয়া, এইসব মানে এগুলো পাড়া থেকে একদম ঠেক কালচার। হ্যাঁ, তারপরে আমি যখন থিয়েটারটা আমার হাতে পেলাম, আমি না একদম মানে মুহূর্তের মধ্যে সেই সেটাকে সুইচ অফ করে দিই, সেই সম্পর্কগুলো নেই, নেই মানে তো নেই। পরে অনেক দিন পরে আমি আবার তাদের সাথে মিশতে পারি, যখন আমার নিজের একটা উন্মেষ হয়েছে ব্যক্তিত্বে, তখন আমি তাদের সাথে মিশতে পারছি, কারণ তখন আমি তাদের আর তাদের সাথে মিশে দেখছি না, তাদের বাইরে থেকে তাদের দেখতে পারি। আগে তাদের সাথে মিশতাম, তাদের সাথে কথা বলতাম, তাদের সাথে দিন রাত পড়ে থাকতাম, তাদের বাড়ি যেতাম, আড্ডা মারতাম, খেতাম, তাহলে তো তাদের ভাইসেস গুলো আমার মধ্যে ঢুকছে। তাদের গুণ কি নেই? তাদের নিশ্চয়ই কোনো অনেক গুণ আছে, সেই গুণগুলো আমি দেখতে পাইনি, কারণ আমার দেখার চোখ ছিল না। এখন আমি তাদের গুণ দোষ আলাদা আলাদা করেই বুঝতে পারি, তাদের বিপদেও পাশে দাঁড়াতে পারি, তাদের ভালোও বাসতে পারি, আবার তাদের ঘৃণাও করতে পারি, তখন কোনোটাই ছিল না। এইটা একটা যাপনের মধ্যে আসলে থিয়েটার একটা জিনিস শেখায়, বা যে কোনো শিল্পকর্মই শেখায়। আমরা বলি জীবন কাটানো, সময় কাটানো, আসলে সময় তো কাটানোর জিনিস নয়, সময় ব্যবহারের জিনিস, জীবন ব্যবহারের জিনিস। আর স্যার বলতেন, এই মদনবাবুই বলতেন, জীবন একটাই, সামনের জন্মে মানুষ হবি, শুয়ারের বাচ্চা হবি, তুই জানিস না, সুতরাং এটাকে কাজে লাগা। সেটাকে কাজে লাগানোটা খুব ইম্পর্টেন্ট, সেটাই তোমার যাপনটা তৈরি করে দেবে। অনেক থিয়েটার কর্মী আছেন, অনেক নাট্যকর্মী আছেন আমার দলেও, আমার দলে যে কারণে লোকজন কমে গেছে আমি তাদের তাড়িয়েছি আর কি কোনোভাবে, মানে অত্যন্তই কি বলবো অসংযমী, জীবনযাপনটা অসংযমী। হ্যাঁ, মানে তাদের জীবনযাপনটা, এমনকি তাদের বেডরুমও কখনো কখনো দলে চলে আসছে, দলের ঘরে চলে আসছে তাদের। আমার কথা হচ্ছে ব্যক্তিগত জীবন যদি একান্ত ব্যক্তিগতই হবে, সেটা দলে আসে কেন? আমার কাছে আমার দলের এত গল্প আছে এইখানে, সেগুলো করা যাবে না। হ্যাঁ, সেগুলো শুনলে পুলকিত চমকিত হয়ে যায়।
এক একজন অভিনেতা আসতেন মদ্যপান করে, একজন অভিনেতা আসতেন, তিনি নেই, তিনি সুইসাইড করেছেন, তার মদ খাওয়াটা অ্যাডিকশন ছিল, তাকে বলতে হয়েছে যে আর আসবেন না। অসম্ভব বড় ডাক্তার ছিলেন, অসম্ভব ভালো পারফর্মার ছিলেন, ম্যাজিশিয়ান ছিলেন, ভালো গানও করতেন, কিন্তু এত গুণী মানুষ, তিনি অ্যাডিক্ট ছিলেন, এবং তিনি সেই অ্যাডিকশনটা আমার দলের ভিতরে প্রভাব ফেলছে। তোমার মন্দিরে কেউ মুরগি কাটতে আসলে তুমি সহ্য করবে? করবে না। এবং দিনের পর দিন আমার উল্টো দিকে কিছু লোক আমার দলে লবি করে গেছে, এইরকম আরো কিছু মানুষ ছিলেন, মানে প্রথম ফুরুতের জার্নি থেকেই বলছি, অনেক, এই শেষ হবে না, প্রচুর লোকজন জানেও। হ্যাঁ, মানে নায়িকা আরেকজনের সাথে মানে একেবারেই অন্তরঙ্গ অবস্থা স্টেজে, মানে থার্ড সেকেন্ড মেল পড়ে গেছে, সেই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, এবং সেইখানে বাচ্চারা আছে, ছোটরা আছে। তখন তাদের আমাকে আস্তে 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 সরিয়ে ফেলতে হয়েছে। মুশকিলটা হলো এগুলোকে এন্ডোর্স করাও হয়, কিছু লোক তোমার সাথে থাকবে যারা তোমার সাথেই থাকবে, কিন্তু তারা অ্যাপেন্ডিক্স হয়ে থাকবে এবং তোমাকে জ্বালাবে, তোমাকে বারবার বিধ্বস্ত করবে, বারবার তোমাকে ভেঙে দেবে। কারণ আমি কলকাতার একমাত্র নির্দেশক হয়তো যে এক রাতে বিখ্যাত হয়েছিল। 2006 সালের 1 জুলাই আমি এক রাতে বিখ্যাত হয়েছিলাম, এবং সেই রাতে অন্তত গোটা 20 প্রেস, তারপরের এক সপ্তাহ এইরকম ভাবে চলেছিল আর কি, প্রেস মিডিয়া, প্রেস মিডিয়া, তার আগে পরে ওডিএনএ। 2006 সালে 1 জুলাই যখন ওডিএনএ ফুরুতটা হলো, সে রাতে আমি এক রাতে বিখ্যাত হয়েছিল, এবং গভীর রাত অব্দি আমাকে ফোন করা, এই করা, সেই করা, ইন্টারভিউ নেওয়া, তারপরেও অনেক কিছু হওয়া হয়েছিল। সুতরাং আই নো হোয়াট ফেম ইজ, কিন্তু সেই জন্যই আমার কাছে, কিন্তু এখন কাজ করতে পারছি না বা এখন বসে রয়েছি, এটা আমি জানি যে যারা কাজ করে তারা কাজ করে, একটা কথা আছে, হি হু ক্যান ডাজ। আমি করতে পেরেছি, আমার সত্যি সত্যি নিজের কাজ, মানে আমি তো প্রমাণ করে দিয়েছি আমি পারি। হ্যাঁ, যাদের যাপনের গন্ডগোল আছে তারা পারে না, আর তারা পারে না বলেই তাদের, তারা যাপনের গন্ডগোলটাকে মেটাতে পারছে না, আর তার ফলেই তারা ওইগুলো কিন্তু করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। হ্যাঁ, সেই অর্থে আমরা তো এরকম কখনো বলতে পারি না যে ডাক্তারবাবুর হাঁটা করে দেখাও, বলতে পারবো না। কিন্তু নাট্যকর্মীর যাপন বলে আলাদা কোনো যাপন হয় না, যে কোনো মানুষের যাপনের মধ্যেই সংযম জিনিসটা বিরাট জরুরি। হ্যাঁ, সংযম মানে কি, হিটলার মদ খেত না, হিটলার কি ভালো লোক, তা তো নয়, বা হিটলার নিরামিষাশী ছিল, আমি ওই সংযমের কথা বলছি না। আমি কজন নারীর সঙ্গ করলাম বা কতটা ড্রিঙ্ক করলাম বা কোথায় করলাম কোথায় করলাম না, সেগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত নির্বাচন, রুচির ব্যাপার। কিন্তু সেই যাপনটা যদি আমার শিল্পকে প্রভাবিত করে এবং নেগেটিভলি, রামকিঙ্করের শিল্পকে কিন্তু প্রভাবিত করেছিল পজিটিভলি, পিকাসোর শিল্পকে প্রভাবিত করেছিল পজিটিভলি, আমরা কি করলাম, রামকিঙ্কর আর পিকাসো হতে চেষ্টা করলাম, প্রতিভা তো নেই আমরা, তাই জন্য সেটা আর তুলে আনতে পারলাম না। অ্যালেন গিন্সবার্গ বাংলার কবিদের একটা কথা বলে গিয়েছিলেন, তোমরা আমাদের পিকাসো, তোমরা পিকাসোকে দেখে অনুপ্রাণিত হয়ে আগেই পারভার্ট হয়ে যাও, বাংলার কবিদের, তখনকার কবিদের বলে গিয়েছিলেন, আগেই পারভার্ট হয়ে যাও, আগে কবিতা ছবিটা আঁকো, তবে তো পারভার্সনের কথা আসছে। পিকাসোর পারভার্সনটি ছিল তার একটা, সেটা পারভার্সন নয়, তার সেটা ইন্সপিরেশনের জায়গা, এবার সেইটা তো ব্যক্তি মানুষ বা তার চর্চা বা তাদের জীবন, তাদের সোসাইটি অ্যাপ্রুভ করে। আমি সোসাইটির কথাও ছেড়ে দিচ্ছি, আমি সোসাইটিকে গুলি মানি, কিন্তু কথা হচ্ছে সেই যাপনটা তাকে তো মুক্তি দিয়েছে, তাকে পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পী হিসেবে পরিচিত করেছে। তোমার যাপনটা তোমাকে কি করছে, মদকে রিহার্সালে আসছো? হ্যাঁ, মিথ্যে কথা বলে, মানে ছোট ছোট অনুষঙ্গ আমি বলছি, মিথ্যে কথা বলে ধর বললো কালকে রাত্রে না চানাচুর খেয়েছিলাম, আজকে না রিহার্সালে যেতে পারবো না, আমার প্রচন্ড পেট খারাপ হয়েছে। পরের দিন সকালে তুই দেখতে, পরের দিন দু একদিন পরেই দেখতে পেলি একটা বিয়ে বাড়িতে সে তার ছবি ফেসবুকে, বা তুই খবর পেলি যে তার বিয়ে বাড়িতে গেছে। বিয়ে বাড়ির জন্য কেউ রিহার্সাল কামাই করতে পারবে, এসে আমি ভাবতেই পারি না, মানে আমি ওইভাবে তৈরি হইনি। বিয়ে বাড়ি মানে আমার বাবা অসুস্থ, সেই সময় আমাকে রিহার্সাল করতে হয়েছে, সেই সময় আমাকে কাজ করতে হয়েছে, শো করতে হলে হবে, মানে এটা এটা খুব একটা অদ্ভুত লাগে, মানে
এবারে সেই লোকগুলোকে আমাকে দিনের পর দিন এন্টারটেইন করতে হয়, এবং এমন একটা সময় যায় যখন আমি এক মানে কোনো সময় হয় না, এই যে বিভিন্ন আমি সপ্তাহ প্রচুর লোক নিয়ে কাজ করি, তো ধর ইকুয়েশনসে আমার এই 27-28 জন লোক মঞ্চে, ধর 20 জন লোক ছিল, 20টা লোক তো 20টা মন। আমাদের মুশকিলটা হয় এদের যাপন ঠিক নেই বলে এরা অভিনয়ের সাথে কখনোই সংযুক্ত থাকে না, যখন রিহার্সালে আসে তখন এদের অভিনয়টা শুরু হয়। কিন্তু অভিনেতা তৈরির জায়গা তো রিহার্সাল নয়, ডিরেক্টরের কাজ নয় তো অভিনেতা তৈরি করে নেওয়া, অভিনেতা তো তার নিজের প্রস্তুতিতে প্রস্তুত হয়ে আসবে। রিহার্সাল রুমটা ফেলে ফেলে দেখার জায়গা যে এইটা করবো না ওইটা করবো, কোনটা করলে ভালো লাগে, এবং ডিরেক্টরকে তুমি বোঝো না সেটা তোমার দায়, তোমার বোকামি। আমাকে একজন তথাকথিত কলকাতার উঠতি বিখ্যাত অভিনেতা বলেছিল যে 13 বছর ধরে থিয়েটার করছি, এরকম আমি এরকম ভাবে অভিনয় করা যায় না। তা আমি বলি আমি তো 23 বছর ধরে করছি, আমি তো এইভাবেই করে থাকি। তুমি অভিনয়টা তুমি জানো না বা ডিরেক্টরের প্রক্রিয়া তুমি বুঝতে পারছো না, তাহলে সরাসরি ডিরেক্টরের সাথে কথা বলা উচিত। এই যে আমাদের ডিরেক্টর অ্যাক্টর যে সম্পর্কটা সেটা না অনেকটা চাকর প্রভুর সম্পর্ক হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ডিরেক্টর অ্যাক্টর তো পরস্পরের পরিপূরক, যেমন মাস্টারমশাই আর ছাত্র পরস্পরের পরিপূরক। আমার বাড়ির পরিচারিকা আর আমার বাড়ির বাকিরা তো পরস্পরের পরিপূরক, একজন না থাকলে আরেকজনের অসুবিধা হবে, একজন সম্পূর্ণ হবে না, এ ব্যাপারটাই বুঝতে পার আমরা বুঝতে পারি না। ফলে তো তাদের যাপনের জন্য কি হয়, আগের রাত্রে হয়তো প্রচুর বিয়ে বাড়িতে প্রচুর গিলে কুটে এসছে, পরের দিন এসে থেকে রিহার্সাল রুমে ঢেকুর তুলছে, অম্বল এই সেই এই এই মিনিমাম এইগুলোও আছে, মানে ওইটুকু সংযমও নেই। আর কি হয়, কেউ কারো রিহার্সাল দেখে না, মানে অন্যরা পাঠ করছে দেখি তার থেকেও তো কিছু শেখার আছে, তা দেখে না, বাইরে গিয়ে সিগারেট খেতে চলে যায়, আর ফোন সারাক্ষণ এই করে যাচ্ছে, সারাক্ষণ এই করে যাচ্ছে, যখনই বাইরে থাকছে এই করে যাচ্ছে। এই যে অভিনেতার যাপন, অভিনেতার যাপন কি জিনিস আমরা জানিই না, জানিই না। ড্যানিয়েল ডে লুইস 56 বছর বয়সে অভিনয় ছেড়ে দিলেন, কারণ একটা অভিনয় একটা চরিত্র নির্মাণ করতে যে কষ্টটা হয় উনি আর সেটা নিতে পারছিলেন না, কারণ উনি বলেছিলেন যে ওখান থেকে না আমি বেরোতেও খুব কষ্ট হয়। ঠিক যেটা আমাদের গান্ধী চরিত্রের অভিনেতা ওই বেন কিংসলের হয়েছিল, বেন কিংসলে গান্ধী চরিত্র করার জন্য দিনের পর দিন নিরামিষ খেতেন এবং গান্ধীর জীবনযাপনটা পালন ধরার চেষ্টা করতেন, তার ফলে গান্ধী ছবি হয়ে যাওয়ার অনেক দশক অব্দি, 2 দশক অব্দি কিন্তু উনি ওই ভেজিটেরিয়ান ছিলেন এবং উনি কোনো ছবিতে চরিত্র অভিনেতা অভিনয়ই করতে পারতেন না, কারণ বেরোতে কষ্ট হতো। তার মানে এই না খুনি চরিত্রে অভিনয় করতে গেলে আমাকে খুন করে খুনির যাপনটা নিয়ে করতে হবে, বা রেপিস্টের চরিত্রে অভিনয় করতে গেলে আমাকে ক্রমাগত রেপ করে যেতে হবে, আমি সেটা বলছি না। আমি বলছি যাপনের কথা, যাপনের জন্য যে সংযম দরকার, যে মন দরকার, যে মানসিকতা দরকার, আমাদের অভিনেতাদের সেটা তৈরি হয়নি। তৈরি হলে একটা অভিনেতা কিছু কিছুতেই 1 মাসে 40টা অভিনয় করতে পারে না, 40টা অভিনয় পারেই না, হতে পারে না, সম্ভব না, বিজ্ঞানে বলে। 56 বছর বয়সে ড্যানিয়েল ডে লুইস অভিনয় ছেড়ে দিচ্ছেন, আমাদের এখানে 56 বছর বয়সে লোকে কেরিয়ার শুরু করছে এবং সে 7-8টা অভিনয় করে যাচ্ছে একদিনে, বিজ্ঞানে নেই, হতে পারে না কখনো। ফলত রিপিটেশন আর পাবলিকের হাততালি, পাবলিকের হাততালি আর রিপিটেশন। শিলাদিত্য বোধহয় কিছু ওর প্রশ্ন ছিল নাটক নির্মাণ বা বিষয় নির্বাচন নিয়ে। শিলাদিত্য স্যার, আপনি যখন কোন নতুন নাটক তৈরি কথা যখন ভাবেন, তার সাবজেক্ট যখন চয়েস করেন, সেক্ষেত্রে আপনি কিভাবে ওই সাবজেক্ট বিষয় নির্বাচন কিভাবে করেন? হ্যাঁ, এখন বর্তমান কালেরটা বলি, আমি আমি আমার থিয়েটার যাই করি না কেন, থিয়েটার করা, কবিতা লেখা বা গল্প লেখা, আমার তাতে আমার রাজনৈতিক দর্শন প্রতিফলিত হয়, রাজনৈতিক যে বোধ সে বোধ প্রতিফলিত হয়, আমার নাটক নির্বাচনের ক্ষেত্রে সেটা কাজ করে। ফুরুত যখন করেছিলাম, ফুরুতটা একটা অদ্ভুত ভাবে হয়েছিল, মানে সেটা হয়েছিল যে ফুরুতের আগেও আমি 2 একটা নাটক ডিরেকশন দিয়েছি বাচ্চাদের এবং বড়দের,
যেমন নান্দি বটে থাকতে মরণ ফাঁদ দিয়েছিলাম ওখানে, ওটা খুব একটা, ওটা একদমই একটা কমার্শিয়াল প্রজেক্ট ছিল, সেই হিসেবে দিয়েছিলাম। কিন্তু সেটা তো আমার উদ্দেশ্য ছিল যে কমিউনিকেট করা, মানুষকে কমিউনিকেট করা ভালোর দিকে। আর বাচ্চাদের জন্য সাউথ পয়েন্টের জুতো আবিষ্কার করেছিলাম, কারণ জুতো আবিষ্কার করতে গিয়ে আমি ওইখানে আমার সাথে আরো অনেকজন কলকাতার প্রচিত যশা কিছু মানুষ ওইখানে অন্যদের ডিরেকশন, অন্য বাচ্চাদের ডিরেকশন দিতেন, এবং তারা তারা ওই স্কুল থেকে তারা অযাচিত সুবিধা পেত, যাই সুবিধাটা আমি পাইনি কোনোদিন। মানে তারা 3 ঘন্টার জায়গায় 4 ঘন্টা রিহার্সাল টেনে দিতে পারবে স্টেজে, আমাকে সেই জন্য 2.5 ঘন্টা করে দিতে হবে তার 3 ঘন্টা রিহার্সালটা, মানে এরকম করা হতো। তখন ওই জুতো আবিষ্কারে মানির্মাণ করিব হানি মানির সবে হেন কাজ, এইটা আমার এই লাইনটা আমার খুব ভালো লেগেছিল আর কি রবীন্দ্রনাথ, তাই জন্য আমি জুতো আবিষ্কার করেছিলাম। সেইগুলোরও একটা রাজনৈতিক দর্শন অবশ্যই আছে, কিন্তু খুবুত্তা হয়েছিল যে আমাকে আমাদের দলের একজন মানে প্রেসিডেন্ট ছিলেন, পরে পরে মানে করার পরে তিনি প্রেসিডেন্ট এবং প্রথম ভাইস প্রেসিডেন্ট, পরে প্রেসিডেন্ট হয়েছিলেন, ডাক্তার মানুষ তিনি, তাদের একটা স্কুল আছে পলতায়, তো সেখানে এরকম একটা নাটক হবে, তো তুই করাবি? আমি হ্যাঁ করাবো। তখন আমি বেলা চলে এসেছি, সেখানে কি করাবো, দেখলাম যে টুনটুনিয়া রাজার গল্প নিয়ে একজন দিদিমণি নাটক লিখেছেন এবং তাতে লেখা আছে মহারাজের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ক্লাস 2-3 বাচ্চারা করবে সব, শ্রমিক ঐক্য জিন্দাবাদ এইসব লেখা আছে, মানে সিপিএম গুলে খাওয়া আর কি, সিপিএম এর পোশাক গায়ে পড়ে আছে, হ্যাঁ সিপিএম এর ওই পাঁচরা হলে পিছুটি লেগে থাকে না, পিছুটি লেগে আছে আর কি, তাই বলে এটা চলবে না, এটা হবে না, আমি এটা করাতে পারবো, এটা হয় না কখন। এবার ওটা তো আমি কাটা শুরু করলাম, বিস্তর কাটাকুটি কাটাকুটি করার পরে আমি দেখলাম যে আমার পক্ষে বেহালা থেকে অতটা গিয়ে কাজ করাটা কোনো অসম্ভব, আমি আমার একজন সহকারীকে ওখানে রাখলাম যে তুই করা কাজটা, আমি আসবো পরে পরে দেখতে আসবো। আমি ফাইনালি আমি 2-4 দিন থেকে ফাইনালি জিনিসটা রেডি করে দিলাম। তখন আমার মাথায় ঘুরছে কিন্তু যে এই নাটকটা তো সাংঘাতিক একটা গল্প, গল্পটা তো সাংঘাতিক একটা নাটক করা যায় কিভাবে হতে পারে, খুব অদ্ভুত ব্যাপার। পুরুতে আমার একটা লাইনও নিজের নয়, আমি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তখন তার আগে কিছুদিন অঞ্জনদার ওয়ার্কশপ করেছিলাম, অঞ্জনদার যে কমিক টাইমিং সেই সব আমার মানে নাটকটার ভিতরে ঠাসাঠাসি আছে অনেক, আমার মাস আমার এই তার আগে যে 12-13 বছরের থিয়েটার জীবন, সেই জীবনে যা যা আমি বা 30 বছর বয়সে ফুরুত করা, 30 বছর ধরে রহরা কর্দায় থাকা, সেখানকার বাজারের দোকানিদের মুখের ভাষাও আমার নাটকে ব্যবহৃত হয়েছে, মানে বিচিত্র, মানে সেটা যে কিভাবে এসছে সেটা একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। তারপরে তো ওইটা হলো, কিন্তু ওইটা হওয়ার সময় আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছিলাম এই নাটকটা কিন্তু আর ছোটদের থাকছে না, এটা বড়দেরই নাটক হয়ে যাচ্ছে, যদি একটা লাইনও বড়দের কথা বলা হচ্ছে, এবং তার ফলে যেটা দেখা গেল বড়রা একরকম ভাবে আনন্দ পেলো, ছোটরা একরকম ভাবে আনন্দ পেলো, এটা গেল মানে বয়সের কথা। আর সময়ের কথা বলি, তখন প্রথম শোতে দেবুদা টুনটুনিকে অগ্নিকন্ডা বলে ফেলেছিল, ব্যাস ফটাফট ফটাফট সমস্ত প্রেসে তো ছড়িয়ে গেল যে টুনটুনি ইজ ইকুয়ালস টু মমতা ব্যানার্জি, তখন যেহেতু বুদ্ধবাবুর জমানা মমতা ব্যানার্জি, মানে তখন আমরা আলোচনা করলাম, দেবুদা বললেন না না এটা ভুল হচ্ছে, এটা করা যাবে না, এটা আমি বলবো না আর, বললো হ্যাঁ এটা আর আপনি বলবেন। তখন টুনটুনিকে একভাবে দেখা হতো সেই স্ক্রিপ্ট, এখন আবার যখন অভিনয় হয়, এখন আবার যখন মঞ্চস্থ হয়, দর্শকের কাছে অন্য মানে নিয়ে আসে, অন্য রাজনৈতিক মানে নিয়ে আসে, কিন্তু নাটকটা সবসময় কোনো না কোনো রাজনৈতিক মানে নিয়ে কিন্তু দর্শকের কাছে আসে। দুর্ভাগ্য এটাই, বেশিরভাগ মানুষই নাটকটাকে হাসির নাটক বলে নিয়েছে, নাহলে আমরা এত কলস পেতাম না, আমাদের 130-140টা শো এর মধ্যে বেশিরভাগই কলস এবং অফিস ক্লাব, হ্যাঁ অফিস ক্লাবের শো, এবং সেই শোটা তারা দিয়েছেন কারণ হাসির নাটক এবং দেবশঙ্কর আছে, এবং দেবশঙ্কর আছে হাসির নাটক, সেই মনে পড়ে আজকে উৎপল দত্তকে একবার লোকে হাসির নাটক চেয়েছিলেন অফিস ক্লাব থেকে, উৎপল দত্ত বলেছিলেন ওতেলে করুন না, তখন ওরা বলেছিল একজন বোধ হয় একটু শিক্ষিত টিক্ষিত ছিল, তাদের মধ্যে বলছিল উৎপল দত্ত ওতেলোটা তো শেক্সপিয়ারের লেখা না, ওটা খুব সিরিয়াস নাটক, হাসির নাটক তো নয়, বলেছিল আপনারা করলেই যথেষ্ট হাসির হবে। তা আমাদেরও সেই কপাল আর কি। একমাত্র কৌশিক রায়চৌধুরীকে দেখেছিলাম খুব রিয়াক্ট করতে, কৌশিকদার বাড়িতে আমি ছিলাম, কৌশিক নেই, খুব একটা বড় লস বাংলা থিয়েটারে, কৌশিক রায়চৌধুরী বহরমপুরের বাড়িতে বসিয়ে
রাত্রেবেলা লুচি তরকারি আম খাইয়ে আমাকে প্রায় 2 ঘন্টা বুঝিয়েছিল যে তোর নাটকটা বড়দের নয়, তোর নাটক এই বাচ্চাদের নয়, তোর নাটকটা বড়দের। হ্যাঁ, এরকম হয়তো অনেকেই ধরতে পেরেছিলেন, কিন্তু খুব মজা লাগে ওইটা আর কি। আর তার পরবর্তী সমস্ত নাটকগুলোই কিন্তু আমি আমার রাজনৈতিক কথা বলেছি, রাষ্ট্রের গণ্ডগোল নিয়ে কথা বলেছি। কানাইচাঁদ পালোয়ান যে নাটকটা করি সেটাতে সমস্ত ফাদার ফিগাররা, রাষ্ট্র এবং বাড়ির পরিবারের সবাইরা কিন্তু পিগ মাইস করে দিয়েছি, সব বাচ্চারা অভিনয় করে। ওটাও যেহেতু বাচ্চাদের দিয়ে অভিনয় করা, ওটাও চিলড্রেন থিয়েটার বলে লোকে ধরে, বাচ্চারা অসামান্য অভিনয় করেছিল, প্রত্যেকটা 5খানা বাচ্চাই। তারা এখন সব বড় হয়ে গেছে, বাচ্চারা খুব বড় হয়ে যায়, এটাই মুশকিল। কিন্তু ওটাকে পিগমাইজ দেখানোর জন্য, মানে বাড়ির বাবা, হেড স্কুলের স্যার, প্রধানমন্ত্রী, তারপরে মিলিটারি কর্নেল, যারা যারা সোসাইটির যত ফাদার ফিগার আছে সব বাচ্চারা অভিনয় করেছিল। বাচ্চারা বড়দের পাঠ করেছিল, বড়রা ছোটদের পাঠ, পিগমাইজ করে দেওয়া হয়েছিল। সেখানেও ওই আঙ্গিকটা, আমার সবচেয়ে প্রিয় নাটক কানাইচাঁদ পালোয়ান, ওই আঙ্গিকটা নিয়ে কেউ ভাবে চেটে বেছে বলে আমার মনে হয় না, সবাই ওটাকে বাচ্চাদের নাটক বলেই কাউন্ট করেছে। তারপরে ভূতুম ভগবান, ইকুয়াল টু এমসি স্কোয়ার, যেটা বাদলদার 300 শতাব্দী থেকে নিয়ে করেছিলাম, আরো আইনস্টাইনের চিঠি, ফ্রয়েডের চিঠি সব মিলিয়ে, নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক সব মিলিয়ে করেছিলাম। কিন্তু আলটিমেটলি কথাটা কিন্তু বারবারই বলতে চেয়েছি যে রাষ্ট্র বা সমাজ বা চারপাশ যেভাবে রেসপন্ড করে তোমরা সেভাবে রেসপন্ড করো না। যেমন হেমন্ত, তারপরে আমি বেশ কিছু রাজনৈতিক কথা বলি, নাটকটা করা গেল যাচ্ছে না এখন নানা অসুবিধায়, আবার হয়তো করতে পারবো, কারণ যেখানে করতাম জানুসটাই ওরা উড়িয়ে দিয়েছে, ভেঙে টেঙে দিয়েছে এখন হেমন্ত। তারপরে যেটা আমি বলি যে যে বামপন্থার কোন দিকটা আমরা নেব আর কি, বামপন্থা কি এত সোজা, মানে ওখানে একটা বড় ভীষণ খুব ভালো একটা ডায়লগ আছে যেটা তীর্থদা অভিনয় করে, আমাদের তীর্থঙ্কর চন্দ্র, তীর্থদারই ডায়লগ যে কমিউনিস্ট হওয়া তো সোজা না, কমিউনিস্ট হতে দম নেই। এটা আমি সারা জীবন বিশ্বাস করি, আমিও নিজে পারিনি। আমি থিয়েটারে এসে অনেক পার্টি লিটারেচার, তখন খর্দায় একটা সুবিধে ছিল, খর্দায় না রহরায়, আমাদের স্কুলের পাশে একটা প্রাইমারি স্কুল ছিল, এখন সেটা ফ্ল্যাট হয়ে গেছে। সেইখানে পার্টি লিটারেচার সন্ধ্যেবেলা শনি রবিবার করে পড়ানো হতো, আর অনেক বই বিক্রি হতো ওই পুজো টুজোতে, পার্টির ইয়ে থেকে, বা আমরা যখন কলকাতা বইমেলা আসতাম তখন ভোস্তক, রাধুগা এদের পাবলিকেশনের প্রচুর বই থাকতো। তা আমি ওই যে পার্টি লিটারেচার কিনেছি, পড়েছি কিছু, অনেকটাই বুঝিনি, কারণ আমার স্যার বলতেন যে ওটা পড়ার আগে তোকে একই ইকোনমিক্সটা পড়তে হবে, নাহলে তুই ডাস ক্যাপিটাল বুঝবি না। তা ওইটাই হয়েছে। আর অনুবাদ তো রাশিয়ান তো জানি না, অনুবাদ সবসময় যে অনুবাদগুলো খুব কাজের আছে তাও বলে মনে হয় না আর কি, চেষ্টা করি, কিন্তু সত্যি সত্যি ওইগুলো পড়ে মনে হয় যে কমিউনিস্ট হওয়া অত সোজা নয়, খুব দম লাগে, খুব ধক লাগে, আর অনেক ভালো মানুষ হতে হয়। সেটা হয়তো মানে ওটা একটা ইউটোপিয়াই হয়তো, চারিপাশে কমিউনিজম ভেঙে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে, এর জন্য কমিউনিস্টরাই দায়ী হতে পারে, তার জন্য মার্ক্স বা মার্কস এঙ্গেলস বা কমিউনিজমকে দায়ী করার কোনো মানে হয় না, মানে প্র্যাকটিসটা দায়ী। মানে এটা যদি একটা বিজ্ঞান হয়, তার বিজ্ঞানের তো নিজস্ব গবেষণা থাকবে, নিজস্ব বিজ্ঞান তো গবেষকদের হাতে সেটা উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি হবে, ওই ওই বিজ্ঞানটা চর্চা হচ্ছে না, চর্চার স্ট্যাগনেট হয়ে যাচ্ছে, ক্ষমতায় আসার পরে তার আর চর্চা হচ্ছে না, ক্ষমতায় আসার পরে পার্টি এই কথা বলছে, সেই কথা বলছে, এই কথা বলছে, তারপরে তার চর্চা হচ্ছে না। যদি চর্চা হতো তাহলে আমাদের আমাদের দেশে, মূলত সারা পৃথিবীতেই বলা যায়, কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায় বাচ্চাদের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, যেটা আমি বাচ্চাদের থিয়েটার করাতে গিয়ে দীর্ঘদিন ধরে দেখছি, বাচ্চাদের হাল খুব খারাপ, মানে যে বাচ্চারা রেড লাইট এরিয়ার বাচ্চা তাদের অবস্থাও খারাপ, যে বাচ্চা সাউথ পয়েন্ট সেন্ট জেভিয়ার্স এ পড়ে তার তার অবস্থাও খুব খারাপ, মানে কেউ প্রাচুর্যে অশিক্ষিত হচ্ছে, সাফারিং ফ্রম প্রাচুর্য, কেউ সাফারিং ফ্রম হ্যাভিং নটস, এইটা আর কি। মানে এইটা রাষ্ট্রের এটা ওইটা যদি ঠিকঠাক প্র্যাকটিস হতো, যে কোনো একটা পলিসি, স্যার বলতেন যে তোরা কমিউনিজম পড়বি কি, তোরা তো আগে গান্ধীটাই পড়িস না, আগে গান্ধীটা পড়তে হবে,
তবে তো তুই মার্কসটা পড়বি, আগে গান্ধী পড়তে হবে, রবীন্দ্রনাথ পড়তে হবে, তবে মার্কসটা পড়তে হবে, না তুমি দেশকে না জেনে ওই ওই কনসেপ্টটা এখানে চালাতে পারবে না। তোমাকে ওই কনসেপ্টটা এখানে অ্যাডাপ্টেশন দরকার হয়, যেটা চীনে খুব সফলভাবে হয়েছিল, তারপরেও কি হয়েছে জানি না, সেখানেও নাকি এক তন্ত্র সাংঘাতিক হয়েছিল, যেখানে দুটো মেয়ে হলে বা মেয়ে সন্তান হলে জলের বালতিতে ডুবিয়ে মেরে দিচ্ছিল, এসব শোনা যায় আর কি। বা এটাও শোনা যায় স্টালিন হিটলারের চেয়ে বেশি ইহুদি মেরেছিলেন, এ নিয়ে বইও আছে অনেক, এমন সিনেমাও আছে, ডেথ অফ স্টালিন বলে একটা সিনেমা আছে অ্যামাজন প্রাইমে, সেখানেও সেটা দেখা যায় যে কত মানে ভলাকচুয়াসলি মানে করাপ্টেড হয়েছিল সেই সময় পার্টি। সেইগুলো তো পরের কথা, মানে সেইগুলো হচ্ছে কেন, তাহলে একটা বড় কথা, প্র্যাকটিসটা ঠিক হচ্ছে না। প্র্যাকটিস ঠিক হলে বাচ্চাদের এই অবস্থা থাকতো না, বাচ্চারা ভালো থাকতো, কারণ বাচ্চারা তো ভোট দেয় না, তাই নিয়ে তাদের নিয়ে কোনো পলিসি নেই, কিন্তু বাচ্চারা ভবিষ্যতের ভোটার এইটা আমরা বুঝতে পারছি না। আমরা বাচ্চাদের পাস করিয়ে দিচ্ছি, 157 জন মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে, কিন্তু ওই 157টা বাচ্চা তো মাধ্যমিকের মূর্খ হচ্ছে, এই মূর্খগুলোই আমার ভোটার হবে, এরাই আমার পদলেহন করবে, এরাই আমাকে ঘুষ দেবে, তাই জন্য আমি এই বাচ্চাগুলোকে তৈরি করছি। এখন বিষয়টা এই দিকে চলে গেছে, তাহলে বুঝতে পারছো আমি কি কি বিষয় নিয়ে আমার নাটক নির্বাচন করি। সব নাটকে আমার নাটকগুলো যদি কেউ পড়ে বা কেউ কোথাও রেকর্ডিং দেখে তাহলে বুঝতে পারবে। আমার মনে হয় এবার রাজশ্রী এক কিছু জিজ্ঞেস করছিল থিয়েটার কৌশল নিয়ে, মানে দলে করা আর দলের বাইরে করা, হ্যাঁ, এইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আপনি অনুভব করেন যে একটা নিয়মিত? হ্যাঁ, একটা ডিফারেন্স তো আছে, নিয়মিত প্র্যাকটিস আমার দলে হয় না, কারণ আমরা 11 বছর ধরে গ্রান্ট পাই না, যদিও বাইরে যারা দল থেকে বেরিয়ে গেছে এবং যে সমস্ত পচামালদের বের করে দিয়েছি তারা রটিয়ে বেড়াচ্ছে, আমি না দলের সমস্ত টাকা মেরে দিই। আমি 2011-তে লাস্ট গ্রান্ট পেয়েছি, 11-12 গ্রান্ট আমরা 15-16 পাই, তার থেকেও 72,000 টাকা মেরে একজন পালিয়ে গেছে। সুতরাং আমার দলে কেউ নেই, আমার রেগুলার প্র্যাকটিস হয় না। আর আমি বিশ্বাস করি, আমার তা আমি এখন আর বিশ্বাস করি না কোনো মানুষ তৈরিতে। অনেকদিন আগে এইটা করলেনি, অনেকদিন আগে কৃতি আর আমি একদিন ট্রেনে করে বোধহয় খর্দা থেকেই ফিরছিলাম না কোথাও যাচ্ছিলাম মনে আছে আমার, তা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের একজন একটা বিখ্যাত দল সম্পর্কে কথা বলতে গিয়ে আমি বলেছিলাম থিয়েটার করে খায় ওরা, তখন কৃতি আমাকে প্রশ্ন করেছিল ওরা কি সত্যি থিয়েটার করে খায়, এটাকে কি তুই থিয়েটার করে খাওয়া বলিস? আজকে আমি গিয়ে আমার আছে আজকে কৃতির সেই প্রশ্নটা, গত 1 সপ্তাহ ধরেও আমাকে বা এখন খুব ভাবায় আর কি, যে সত্যি কি এটাকে থিয়েটার করে খাওয়া বলে। যাই হোক, সে প্রশ্ন অন্য, রাজশ্রীর প্রশ্ন কথার উত্তরে আসি। অন্য দলে কাজ করাতে গেছি 2-4 দলে, যেটা মুশকিল হয়েছে আমার দলে, আমি একটু মানে চড়া গলায় কথা বলতে পারি, অন্য দলে গিয়ে আমাকে একটু, আমি প্রথমে খুব টিড়ে নিয়ে আসছিলাম, নাকি লোকে নাকি বলে আমার মাথা খুব গরম ছিল, আমি প্রচুর ভাঙচুর করেছি, থাপ্পড় থাপ্পড় মেরেছি লোকজনকে, ছেলে পুলেদের। আবার এটাও দেখা গেছে, এটা আমি আমি খুব মহৎ বৃহৎ সেই জন্য বলছি না, এটাও দেখা গেছে সবার খাওয়া হলেই আমি খেয়েছি। কি হয় অন্য দলে গেলে সেটা হয় না, সেটা অন্য দলে সেটা তার একটা দলে গেছিলাম, তারা প্রথম দিন থেকে খুব রাজার আদর মানে খুব খাতির যত্ন করা শুরু করলো, তারপর শেষের দিন গিয়ে টিফিনও ঝুঁকছে না আর কি, এরকম অবস্থা হলো। মানে কৌশলের ক্ষেত্রে যেটা হয়, কিছু লোকের মানসিকতা থাকে শিখবো না, সে দলেই হোক দলের বাইরেই হোক শিখবো না, আমি শিখবো না, মানে আমি তো জানি আমি শিখবো কেন, তাদের তুমি কিছু করতে পারবে না। বা কিছু লোক থাকে একদম নিরেট, ঢুকছেই না মাথা, বা তারা আসবে যাবে কত যেটুকু, হ্যাঁ ওইটুকু বলুন আস কেটে বলুন। আর দলে যেটা হয় যে আমি তো জানিও কি কি জিনিস, ওর সাথে আমার জীবনযাপন আছে, ওর সাথে আমার ঘর করা আছে, ফলে আমি ওকে বলতে পারি যে এক্স তুমি এই তুমি এইটা করতো, তুই ওটা করতো, সেও চিনে গেছে যে এইটা না করতে পারলে আমি কতটা গাল খাবো, ফলে দলের লোকেদের সাথে আমার একটা সম্পর্ক আছে, বাইরের লোকেদের সাথে সেটা নেই। এক, 2 নম্বর কথা হচ্ছে
এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হাউ টু কন্ডাক্ট রিহার্সাল, এই নিয়ে আমরা কেউ পড়াশোনা করব, করুন, আমিও খুব কম করেছি। রিসেন্টলি আমি একটা বই পড়ছিলাম, হাউ টু মেক শেক্সপিয়ার, শেক্সপিয়ারের নাটক কীভাবে তৈরি করা যায়। বিদেশের বইগুলো পড়লে জানা যায় যে ঠিকঠাক রিহার্সাল প্রসেস কাকে বলে সেটা ইম্পর্টেন্ট। আমাদের এখানে রিহার্সাল প্রসেসে আমরা যাদের যাদের দেখেছি, বড়দের, বিভাসদাকে দেখেছি বা অন্য কাউকে দেখেছি, তাদের থেকে আমরা শিখেছি, সেই প্রসেসটা একদম ভুল। তারা কেন করেন জানি না, তারা হয় জানেন না অথবা তারা পরিস্থিতির ফেরে করেন, হ্যাঁ বিপাকে পড়ে করেন তাই, কিন্তু রিহার্সাল প্রসেস এটা হওয়া উচিত নয়। রিহার্সাল প্রসেসটা মুশকিলটা ওইখানেই রাজস্বী, আসলে তোমাকে অভিনেতা তৈরি করে নিতে হয় রিহার্সালে। বেশিরভাগ সময় ডিরেক্টর হয়ে যায় মোশন মাস্টার, যাত্রায় মোশন মাস্টার থাকে না, ওরকম মোশন মাস্টার, আপনি 10 পা এগোবেন, এবার ডান পা ডান দিকে ঘুরে কথাটা বলবি, বুঝেছিস, তারপরে ওখানে একটু ছুটে যাবি, নয়। ধরো এই ঘরটা একটা সেট, ঠিক আছে, এটা একটা লোকের ড্রয়িং রুম, এখানে একটা খুন হবে, তাহলে যে খুন হবে তার টার্গেট কি, খুন হওয়া, মারা যাওয়া, আর যে খুন করবে তার টার্গেট হচ্ছে খুন করা। এবার এই এই টার্গেটে অভিনেতাকে তো টার্গেটে পৌঁছতে হয়, খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার মেথড অ্যাক্টিং এ স্তানিস্লাভস্কি, যে টার্গেট ইন ইট বিজনেস। এবার যে খুন হবে সে তার খুন হওয়ার প্রক্রিয়াটাকে টার্গেট ইউনিটে ভাগ করবে এবং সেইগুলো সে বিজনেস দিয়ে ভরিয়ে সেই খুন হওয়ার প্রক্রিয়ায় যাবে, যেইগুলো নাকি ওই খুন যে করবে তার দ্বারা সমর্থিত, মানে একই সঙ্গে কোরিলেটেড এবং সাপোর্টেড। এইবারে জেল করছে না, দুজনে কখনোই ব্যাটে বলে হচ্ছে না, শুধু মুখস্থ বলে যাচ্ছে, আর ডিরেক্টর বলেছে ডান দিকে যাও বা দিকে যাও, ওটা মনে রাখছে। আরে বাবা এটা তোমার স্পেস, যে খুন হবে তার তো এটা ঘর, নিজের ঘরে কি ওরকম মেপে মেপে হাঁটে? তাহলে এই স্পেসটাকে তুমি কিভাবে ব্যবহার করবে এটা তোমাকে জানতে হবে। ধরো একটা রাস্তায়, রাস্তায় একটা চারটি ছেলে গল্প করছে, আড্ডা মারছে, হ্যাঁ, এবং একটা পুলিশ এসে একজন একটা লোককে তাড়া করেছে, একটা পুলিশ তাড়া করেছে, একটি ছেলে তাদের মধ্যে এসে ধাক্কা খাবে, এইটা রিহার্সাল দিতে তোমার না দম বেরিয়ে যাবে, কারণ সবটাই এত সাজানো, কেউই বিশ্বাস করছে না ওটা রাস্তা, কেউই বিশ্বাস করছে না ওটা ওটা সত্যিকারের পুলিশ, কেউ বিশ্বাস করছে না আমি সত্যিকারে চুরি করে দৌড়চ্ছি। এই যে বিশ্বাস, ট্রাস্টের জায়গাটা নেই, ট্রাস্ট আর বিলিভ যে দুটো আলাদা শব্দ, দুটোর যে আলাদা মানে সেটা আমরা জানি না, আমরা ওই পরিস্থিতিটা গিভেন কন্ডিশন কি সেটাই বুঝতে পারছি না, আমরা অন্ধের মতো ডিরেক্টরকে ফলো করছি, যদি প্রতিভা থাকে একটু পারছি, যদি না থাকে পারছি না, বেরিয়ে এসে গাল দিচ্ছি, এবং দীর্ঘদিন কাজ করার পরে যখন পারছি না তখন বলছি থিয়েটারে আমার কিছু হলো না। বেসিক্যালি আমার কিছু হলো না তার জন্য আমি দায়ী, থিয়েটার দায়ী নয়। হ্যাঁ, কালকে কানাইয়া কুমার যদি বলে সিপিএম এ থেকে আমার কিছু হলো না তাই আমি ইয়েতে চলে গেছি, কংগ্রেসের হাত ধরেছি, সেটা কানাইয়া কুমারের দোষ। তুমি এমন ভাবে একটা দৃশ্য তৈরি করলে যেখানে সবটাই স্বতঃস্ফূর্ত, যেটা বাচ্চাদের মধ্যে খুব হয়, ওদের এমন এমন ডায়লগ তৈরি হবে, একটি বাচ্চা আরেকটি বাচ্চাকে বলছে এমন মারবো না চর, দাঁত খুলে পাশের বাড়ি পড়বে। আমি শুনে অবাক হয়ে গেছি, কি বললি, দাঁত খুলে পাশের বাড়ি পড়বে? বলছে চুলগুলো দাঁড়িয়ে আছে দেখো, ওপর দিকে যেন মানে টাওয়ার ধরতে যাচ্ছে। এই সমস্ত এই যে ইমাজিনেশন, বড়দের ইমাজিনেশন এত কমে যায়, আর বাংলা থিয়েটারে দেখেছি উড়ি বাবা ভয়, ডিরেক্টরের ভয়ে ভয় ইচ্ছা করে দিচ্ছে। ও আমি নান্দিপাটে গিয়ে দেখেছি শ্বেতসন্ত সবে বিভাসদার কি ভয়, উড়ি বাবা এত ভয় পাবো কেন, তিনি তার কাজ করতে এসেছেন আমি আমার কাজ করতে গেছি, ভয় পাবো কেন, আশ্চর্য। অধীনতামূলক মিত্রতা ডিরেক্টর আর অ্যাক্টরে, আসলে আমরা থিয়েটারটা করি না, থিয়েটারটা বুঝি না, সেটার প্রভাব বোঝা যায় যে কখন ওইটা হয়, তখন তুমি যে বললে না যে বাইরের কৌশল আর বাইরের দলের কাজ করাতে কি কৌশল, আমি এনএসডিতে যে লক্ষ্মণকে শক্তিশীল করেছিলাম আমি 4 দিনে করিয়ে দিয়েছিলাম, 4 দিনে, আমার 28 দিনের প্রোগ্রাম ছিল, 4 দিনে নাটক তোলা শেষ। কি করেছিলাম আমি প্রক্রিয়াটা বলি, সবাই খুব ভালো করে বুঝবে, কারণ আমি ঠিক করে নিয়েছিলাম যে ওদের দিয়ে আমি কিছু করাবো না, আমি শুধু
ওদের ফার্স্ট প্রতিদিন গিয়ে চারটে সিন লক্ষণের শক্তিশালী আমি দেখে নিলাম কাকে দিয়ে কি ওটা হবে। আমি ওদের গল্পটা বলে যাচ্ছি এক একটা সিনে, ওরা জাস্ট অভিনয় করবে সেটা করছে, ডায়লগ ওয়াইজই করছে, একটু একটু করে বলছে, একটু একটু করে করছে, বললো আবার রিপিট আবার রিপিট আবার রিপিট, পুরো নাটকটাই ইম্প্রোভাইজড হয়েছে, তারপরে ওটাকে টেক্সচুয়ালাইজ করা হয়েছে, তারপরে ওটাকে আমরা হিন্দিতে ওরা লিখেছে ওদের সুবিধা মতো। এবং সবচেয়ে মজার ছিল ওখানে তো ওরা তো এনএসডি ছেলে বলে ওরা যদিও তাই এর কিন্তু তাও ওরা অভিনয় জানে, অভিনয় সম্পর্কে আগ্রহ আছে, পড়াশোনা করে, ওরা বিভিন্ন ভাষাভাষী ছিল, যেমন পাঞ্জাবি ছিল, ভোজপুরি ছিল, তামিল ছিল, ইংলিশ ছিল, বাংলা ছিল, পাঁচটা ভাষা ছিল। এবার আমি ঠিক করেছি ওরা নিজেদের ভাষায় নিজেদের গল্প নিজেদের ডায়লগ বলুক, কাউকে বাংলায় বল, যে বাঙালি ছিল ত্রিপুরায় বাঙালি দুই একজন ছিল তারা বাংলায় বলেছে, গানগুলো সব বাংলায় ছিল, গানগুলো যেহেতু লিরিক লিখে দিলে যেমন সুবিধা হয় ইংরেজিতে রোমানে লিখে দিয়েছিলাম, কিন্তু এক একদিন ওইটা করলাম যে গল্পটা ওদের আমি ডায়লগ গুলো জানো তো, রাম এটা বলছে তারপর এটা বলছে বলছে, তারপর সবটাই ইম্প্রোভাইজেশন, সবটাই কিন্তু ওরা নিজেরাই তৈরি করলো। আর তারপরে নানা রকমের মজার মজার ঘটনা, মানে মজার মজার ঘটনা সেটা ও কখনো আমি আবিষ্কার। আমি সবচেয়ে বড় কথা যে আমি সবসময় অ্যাক্সিডেন্ট ভালোবাসি, থিয়েটার মাস্ট বি অ্যান অ্যাক্সিডেন্ট, মানে প্রতিদিনই যেন অ্যাক্সিডেন্টটা নতুন করে ঘটে, তাহলে তো থিয়েটার নাও এন হিয়ার ব্যাপারটা ঘটবে। প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, টুকটাক এটা পড়ে যাচ্ছে হাত থেকে, হ্যাঁ কারোর হয়তো দাড়ি খুলে গেল, হ্যাঁ কারোর হয়তো প্যান্ট খুলে গেল, লেজ খুলে গেল, এগুলোকে রেখে দিয়েছি, রেখে দিয়েছি বলেই বাচ্চারা খুব আনন্দ পেয়েছে যে বাচ্চারা দেখেছে। হ্যাঁ নানা রকম ভাবে চেষ্টা করে, পুরুতে যেমন এনএসডি শো করতে গিয়ে তিন চারটে অ্যাক্সিডেন্ট ঘটলো, একটা ক্যাপ ফাটানোর দৃশ্য আছে, এই ক্যাপ ক্যাপটা ফাটানোর পরে মন্ত্রী যে ক্যাপটা পকেটে গুঁজতে গেছে ফাটাস করে আবার ফেটে গেছে, সেটা একটা অ্যাক্সিডেন্ট, সেটা আমরা কেউ জানতাম না, আমরা হাসবো না পাঠ করবো বুঝতে পারছি না, কিন্তু এখন ওটাকে করা হয়েছে। এখন মজা হচ্ছে রোজদিন এই ডেলিভারেড অ্যাক্সিডেন্টটা করানো যায় না, যখন হয় না তখন সেই অভিনেতার তো কষ্ট হয়, আমারও কষ্ট হয় যে অ্যাক্সিডেন্টটা ঘটলো না, এরকম অনেক অ্যাক্সিডেন্ট আছে সেটাকে রেখে দিতে হয়। এখন কৌশলটা ওইটাই আর কি, যে একটা খুব মজার ঘটনা বলি, আমি যখন প্রথমে সাউথ পয়েন্টে ঢুকি বড়দের স্কুলেই আর কি হাই স্কুলে, তখন আমি সিক্স সেভেন এইটদের ক্লাস করাতাম, তারা তো ম্যাচিও তারা বড়, তারা বেশি করে একটু বারো তেরো জন ছিল, তারপরে ওটা বন্ধ হয়ে গেল, আমি যথেষ্ট হতাশ হয়ে পড়লাম যে একটা রোজগার ছিল বন্ধ হয়ে গেল কি খাবো, মানে তখনও অনেক অনেক দিন আগে, এটা আমি বলছি 2004-05 সালের কথা, তখনও ব্ল্যাঙ্ক ভার্টস হয়নি। তারপরে আমি হাই স্কুলে, ওরা বললো যে হাই স্কুলের ক্লাসটাই জুনিয়র স্কুলে হবে, এবং আমাকে 1-2-3 এই তিনটে ক্লাসকে নিতে হবে, 4-5-6-7-8 এই পাঁচটা ক্লাস কৌশিক সেন করাবে, পাওয়ান্দা পাশের ঘরে ক্লাস করাতো, আমি এই ঘরে করাতাম, ওরা অডিটোরিয়ামে করতাম, আমরা হল ঘরে করতাম। প্রথম দিন গিয়ে দেখি মিনিমাম 90-95টা বাচ্চা, আমার তো মাথা খারাপ হয়ে গেছে, আমি আমি ক্লাস কন্ট্রোল করবো না, বাচ্চা সামলাবো না, ইয়ে করবো, আমার তো কিছুই কাজ মাথায় দিচ্ছে না কি করব। আমি বাড়িতে এসে পরের দিন সকালবেলা দেবশঙ্করদাকে ফোন করলাম যে এই অবস্থা আমি কি করি বলুন তো, উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, উনি বলেছিলেন যে দেখো এই প্রক্রিয়া তোমাকেই আবিষ্কার করতে হবে, কারণ তারা কি জাতের বাচ্চা সেটা তো আমি দেখতে বুঝতে পারছি না, বিভিন্ন টাইপের বাচ্চা, মানে এক একটা বাচ্চা এক একটা বই, শেষ হবে না, নেভার এন্ডিং, কোথায় তুমি বুঝতে পারো, রহস্য, এক একটা বাচ্চা একটা রহস্য, একটা বাচ্চা এক একটা কার্নিভাল, তুমি বুঝতে পারো, তোমাকে আবিষ্কার করতে হবে, তুমি ওদের মধ্যে থেকে ওরা কি পারে সেটাকে দেখো, এবং ওদের মধ্যে থেকে তুমি তোমাকেই সেই পথটা আবিষ্কার করে নিতে হবে, যে কিভাবে কিভাবে তুমি সে তাদেরকে নিয়ে চলবে, তাদের দিয়ে কাজ করাবে, কে কোনটা পারে বা কার কোন দিকে টেন্ডেন্সি, কি কে কি হতে চায়, হ্যাঁ ওদের দুষ্টুমিগুলোকে কাজে লাগানোর চেষ্টা করো, বা আরো এরকম অনেক কথাই বললেন। এবং তারপরে কিন্তু আমি চেষ্টা করে 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 করে, আমি যেটা প্রথমেই যেটা করলাম, আমি ক্লাস মেনটেন করার কোনো চেষ্টাই করলাম না, আমি নিজে গিয়ে ওখানে অভিনয় করতে শুরু করলাম,
আমি যেই গিয়ে করলাম, সব দেখলাম থেমে গেল। আগের দিন কিন্তু আমি গলা ফাটিয়ে চিৎকার করেছি, কেউ চুপ করেনি। তোকে গিয়ে যে এরকম করলাম, বলতো কি খেলাম, সবাই বলতে শুনতো। এই ওরা কিন্তু প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হলো। বললাম বলতো কি খেলাম, রসগোল্লা, এই ওরা কিন্তু অন্তর্ভুক্ত হলো। এবারে কিন্তু আমাকে, এখন আমাকে 1000 ছেলে মেয়ে দিয়ে দাও একটা মাঠে, কোনো অসুবিধা হবে না। এইটা আমার, এই যে তুমি বলছো না কৌশল, কৌশল এখানে সাদা মানে কৌশল নিশ্চয় ট্রিক বলতে চাইছো না, তুমি টেকনিক বলতে চাইছো, ট্রিক কথাটা নেগেটিভ। টেকনিকটা হচ্ছে যে এখন বড়দের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে খাটে, বিভিন্ন সময় বিভিন্ন লোকজন ফোন করে, অনেকে আসতে চায়, অনেকে আসে, অনেকে চলেও যায়, বা অন্য জায়গায় গিয়ে কাজ করাতে হয়। তখন শুধু ওইটুকু বুঝলে চলে না যে আমি ওর থেকে কি পাবো, বরং আমি এটা ভাবি আমি কি দেব। কারণ কি, দেখবে ফিল্মের খুব ওই কথাটা চলে আছে, অভিনয় করিয়ে নিল, ওর থেকে আদায় করে নিল, এটা একটু কেমন নেগেটিভ শব্দ লাগে না আমার কাছে, মানে আমি ঠিক বের করে নেব, বা আমি ওই কোনো জায়গায় অভিনয় করতে গেলে দেখেছি এই অ্যাটিটিউডটা কাজ করে, যে আমার থেকে, আমার শুধু অভিনয়টাই ওদের চাই, আমার বাকিটা ওদের কিছু দরকার নেই। আমার মনে হয় যদি উল্টোটা হয়, যে আমি কি দেব, ও কি পেয়ে আমার কাছে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ পেয়ে কাজটা করবে, সেইটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য বাচ্চাদের সাথে কাজ করতে আমার ভালো লাগে, কারণ বাচ্চার প্রতি মুহূর্তে নেয় আমার থেকে। আর বড়দের ক্ষেত্রে কি হয়, সেই রবীন্দ্রনাথের কথা, মানে একলা কারে কয় জানো, দিতে বসে আছে নিতে কেউ নাই। বড়দের ক্ষেত্রে মুশকিলটা হয়, কেউ কিছু নেয় না, রিসেপ্টরগুলো ভোঁতা হয়ে গেছে, কিছু দিলেও বুঝতে পারে না। ওর থেকে নিয়ে ওকে যে দিচ্ছি, এটা নিলে যে ওরই ভালো হবে, বা ওকে একটা যে স্পেস দিচ্ছি কাজ করার, উন্মুক্ত হওয়ার, একটা ক্ষেত দিচ্ছি চাষ করার, এটা বড়রা বোঝে না। যেটা বাচ্চারা খুব বোঝে, বাচ্চাদের কাছে একটা চরিত্র মানে একটা রাজ্য পাওয়া, চরিত্রটাকে সে ফাটিয়ে করবে যদি না বাবা মা ইন্টারফেয়ার করে। প্রচুর বাবা মা ঘেঁটে নষ্ট করে দেয় নাটক, আমি দেখেছি। আচ্ছা, এইটা, এই এই কৌশলটা বড়দের ক্ষেত্রেও সেই জন্যই আর কি। যদি এরকম ভাবি যে ও আমার থেকে কি পাবে, আমি ওকে কি দেব। আবার পাশাপাশি এটাও আছে, সেই বড় ছেলে লোকটা কি শিশুক্ষু মন নিয়ে তোমার কাছে আসছে? আসলে সবটাই বড় স্বার্থের জায়গা থেকে আমরা চলে গেছি আর কি, সেই জন্য কৌশল শব্দটা এখানে ট্রিক হয়ে গেছে। যখন বড় ডিরেক্টর যান কোনো বাইরে অভিনয় করাতে, তিনি ভাবেন বাবা আমার কাজটা করে নিই, আমি যাতে সবাই পিঠ চাপড়ায়, এবং পরের বছর যাতে আমি কাজটা আবার পাই, তাহলে আমার একটু টাকা হবে। আর অভিনেতা চান বাবা ওই বড় ডিরেক্টরের আন্ডারে কাজ করছি, আমার সিভিতে একটা পয়েন্ট হবে, ওটা ভাঙিয়ে আমি খাব। এই জায়গায় চলে গেলে বিষয়টা গোলমেলে হয়ে যায় আর কি। রাজস্বী বোঝাতে পারলাম কি? হ্যাঁ, মানে এই যে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করাতে যান, এর মধ্যে অনেকটা তো ছোটদের নিয়ে আপনি কৌশলটা বললেন, টেকনিকটা বললেন, অভিনেতাদের জারিত করার পদ্ধতিটা কি, আর ওয়ার্কশপে প্রয়োজনীয়তাই বা কতটা? প্রথম কথা হচ্ছে ওয়ার্কশপে শুধু সবচেয়ে যার ভালো হয়, আমার ওয়ার্কশপে আমি বলতে পারি আমার সবচেয়ে বেশি উপকার হয়, মানে সেটা অর্থনৈতিক ভাবে নয়, মানে ক্লাস নিলে যিনি ক্লাস নেন তার সুবিধে, তার তিনি সবচেয়ে বেশি উপকৃত হন। এক, দু নম্বর কথা হচ্ছে ওয়ার্কশপের একটা প্রয়োজনীয়তা আছে, অভিনেতার প্রস্তুতি হিসেবে ওয়ার্কশপের প্রয়োজনীয়তা আছে। ওয়ার্কশপ জিনিসটা কিন্তু আমাদের এখানে বা ভারতবর্ষে যতটা চলে আমি জানি না, আমি বিদেশের কোনো বইতে ওয়ার্কশপ শব্দটা কিন্তু এভাবে পাইনি, বিদেশের কোনো বইতে আমি এইভাবে কিন্তু ওয়ার্কশপ শব্দটা পাইনি। আমাদের এখানে কর্মশালা বা ওয়ার্কশপ কথাটা এত বেশি গুরুত্ব পায়।
আসল কথা হচ্ছে এটা ট্রেনিং প্রসেস, যেটা যেটা দরকার হচ্ছে ট্রেনিং প্রসেস। সেই ট্রেনিং প্রসেস তুমি নিজে নিজে বাড়িতে নিতে পারো গাইড বুক দেখে, অথবা একাধিক মানুষের সঙ্গে নিতে পারো, বা একজন কোচ লাগে। এটা যদি একটা গেম হয়, থিয়েটার বা প্লে, যেহেতু আমরা প্লেয়ার্স, আমরা যদি একটা গেম, ক্রিকেট খেলার জন্য কোচ লাগে, ফুটবল খেলার জন্য কোচ লাগে, দাবা খেলার জন্য কোচ লাগে, কদিন পরে দেখা যাবে লুডো খেলার জন্য কোচ লাগবে, অনলাইন কোর্স করুন লুডোর, হ্যাঁ, সেই তাহলে অ্যাক্টিংয়েরও কোচ লাগে। সুতরাং সেই জায়গা থেকে ওয়ার্কশপের একটা গুরুত্ব আছে। এক দু নম্বর কথা হচ্ছে এই যে জারিত করার পদ্ধতি, যেটা আগের লাইন আগে রাজশ্রীর বক্তব্যের সাথেও খুব মিলে যায়, সেটা হচ্ছে যে দু রকমের এক্সচেঞ্জ হয়। একটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল, আর হচ্ছে ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনাল এই যে আমি তোমার সাথে কথা বলছি, বলতে গিয়ে তোমার আর আমার মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে, সেটা একটা কমিউনিকেশন হয়। আর একটা কমিউনিকেশন ইন্ট্রাপার্সোনাল, আমি বুঝতে চেষ্টা করছি যে শুভজিৎ কি বলতে চাইছে, আর শুভজিৎকে কি বললে শুভজিৎকে আমি ঠিক উত্তরটা দিতে পারবো। ফলত আমি নিরন্তর কিন্তু নিজেকে ভেতরে ভেতরে বদলাচ্ছি, ভেতরে ভেতরে এডুকেটেড করছি, কোট আনকোট, ঠিক আছে। এইটা একটা প্রসেস, এইটা এই প্রসেসে ওয়ার্কশপটা কিন্তু এই প্রসেসে হওয়া উচিত, এবং এই প্রসেসটাই ওয়ার্কশপের এটাই ফল আর কি, যে একই সঙ্গে অভিনেতার এবং ট্রেনারের, মানে প্রশিক্ষক এবং শিশিক্ষু দুজনেরই, যে একই সঙ্গে একটা ইন্ট্রাপার্সোনাল এবং ইন্টারপার্সোনাল দু রকমের এক্সচেঞ্জ হয়। সেটা শুধু শিশিক্ষুর সঙ্গে নয়, পুরো টিমটার সাথে, পুরো আনসাম্বলটার সাথেই, আনসাম্বলটার মধ্যেই সেই রসায়নটা ঘটে। সুতরাং সেই ক্ষেত্রে ওয়ার্কশপটা খুব জরুরি। আর ওই যে বললাম একটা কোচ লাগে, এবার অভিনেতাকে জারিত করার পদ্ধতি একটু আগে আমি যেটা বললাম রাজশ্রীকে, সেটাই পদ্ধতি, যে ও আমার কাছ থেকে কি পাবে, ইন্সপায়ার করা। তা বলে কি তাকে ভৎসনা করবো? না, নিশ্চয়ই করবো, কিন্তু প্রথম থেকেই তাকে ইন্সপায়ার করা। আবার অনেক সময় আমি এটা দেখেছি, প্রথম প্রথম খুব ভুল হতো, যে ভুল করছে তবুও তাকে বলছি বাহ কি ভালো হচ্ছে, এবার সে কি হচ্ছে, ভুলটা বসে যাচ্ছে, আর সে খুব গ্যাস খেয়ে ইগোইস্টিক হয়ে যাচ্ছে, যে এটাই এটা বোধহয় ঠিক, সে ভাবছে এটা বোধহয় ঠিক, আমি ঠিকই করছি, আমি তো দারুণ পাঠ করছি। এবং তারপরে কি হলো, তাকে যখন অন্য নাটকে ছোট পাঠ দেওয়া হলো, বললো না আমি ছোট পাঠ করবো কেন, আমি তো ওই নাটকে বড় পাঠ করেছি, আমার লোকে আমাকে চিনে ফেলেছে বড় অ্যাক্টার বলে। লোকের ধারণা আছে বড় অ্যাক্টার মানে বড় পাঠ, আর ছোট অ্যাক্টার মানে ছোট পাঠ, এবং ভাইসি ভার্সা, ছোট পাঠ মানে ছোট অ্যাক্টার, আর বড় পাঠ মানে বড় অ্যাক্টার। এই সমস্ত ভুলভাল ধারণার মধ্যে দিয়ে যায়। সেখানে জারিত করার পদ্ধতি হচ্ছে যে ওই আমি তোমাকে কি দিতে পারবো, তা কি দিয়ে তোমাকে ইন্সপায়ার করতে পারবো পলিটিক্যালি, যেটা এখন করা যায় না, বেশিরভাগ সময় সবাই পলিটিক্যালি কোনো না কোনো দিকে এত বায়াসড হয়ে থাকে, সঠিক বিচার বুদ্ধি থাকে না। আর সবচেয়ে বড় কথা বিশ্বাসের জায়গা, বিভিন্ন বিশ্বাস থেকে মানুষ উঠে আসে, প্রচুর ভুল বিশ্বাস নিয়ে মানুষ উঠে আসে। তাকে জারিত করার পদ্ধতি আমার আমি জানলে আমি আরো সফল হতাম। আর হচ্ছে যে আমার একটাই কথা মনে হয় যে ইন্সপায়ার করা, শুধু অভিনেতা কেন, কর্মীকে। আমার আমি আমি দীর্ঘদিন বিজ্ঞাপনে চাকরি করেছি, সেখানে দেখেছি যে ইন্সপিরেশন কি কাজ করে। মানে আমি যেখানে প্রথম যেখানে চাকরি করেছি এবং বেশিরভাগটাই যেখানে কাটিয়েছি, সেখানে আমি খুব ইন্সপায়ার্ড ফিল করতাম, পা দিলেই ইন্সপিরেশনটা বন্ধুত্বের লেভেলে, একটা লাইন হয়তো খারাপ হয়েছে, সেই খারাপটাকেও খুব কেউ ছুঁড়ে ফেলে দিচ্ছে না, মানে একটু করে দিচ্ছে না, এবং সেখানে আমাকে যত্ন নিচ্ছে যেন আমি বাংলাটা লিখতে পারি। এবং আরেকটা জায়গায় তারাও কলকাতা এখনো নামি কোম্পানি এজেন্সি, তাদের কাছে ঠিক উল্টোটা, আমি ভালো ভালো বাংলা জানি বলে তারা আমাকে ভর্ৎসনা করত, সেখানে আমি 2.5 মাসের বেশি কাজ করতে পারি। তা এই যে বারবার বলছি জারিত করা, মানে সবসময় এনথুজিয়াস্টিক রাখা, সবসময় ইন্সপায়ার করা, এটা ছাড়া আর কোনো উপায় নেই। আর দ্বিতীয় কথা একটা খুব সত্যি কথা হচ্ছে যে তাগিদটা কিন্তু অভিনেতার। আমাদের এখানে কি হয়, আমাদের দলের 4-5টা ছেলে এলে আমরা ভাবি
ছেলেগুলোকে রাখা দরকার, নাহলে থিয়েটারটা করতে পারবো না। তাই জন্য আমরা নানা রকম ভাবে তোষণ পদ্ধতি চালু করি। হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, এবং দেখা যায় প্রচুর বোকামি, বোকা বোকা ছেলে, তারা খুব অ্যাক্টিভ, বোকার দল। ওই দল নিয়ে তুমি কি করবে বলো? কিছু মোশায়েব, কিছু দাস, দাস কখনো ভালোবাসতে পারে না, সে ইন্সপায়ার্ড হতে পারে না। এরকম বিভিন্ন দলে আছে। একটা সময় আমি একটা দলে দাসত্ব করতাম, একতলা থেকে তিনতলা জল তুলে আনতাম, তাদের কাছে আমি দাসই ছিলাম, তারা আমাকে দীর্ঘদিন অপমান করতো। তখন কিন্তু আমি স্কলারশিপ টলারশিপ পেয়ে গেছি, থিয়েটার প্ল্যাটফর্ম ছেড়ে ওই দলে জয়েন করেছি, নামটা বলছি না। সেই দলে একটা নাটক হতো, সেখানে ১৬-১৭ জোড়া জুতো আমি পালিশ করতাম। একদিন একজন ওদের বয়োজ্যেষ্ঠ বললেন, না ওকে এটা করা ঠিক না, যার যারটা শেষে করে নেবে, তারপর সেটা থেকে রক্ষা পায়। আমি তাতে কিছু মনে করতাম না। এবং সেই দলে থাকাকালীনই আমার যখন লেখা আনন্দবাজারে বেরোলো, এবং যখন আমি অন্যান্য জায়গায় কাজ করতে শুরু করলাম, একটু লোকে প্রচার পেলো বা তারপরে সেখান থেকে, তখন কিন্তু তাদের মধ্যে এটা একটা ভয়ঙ্কর একটা ঘটলো, তখন তারা আমাকে সম্ভ্রমের চোখে দেখতে শিখলো। আর আমার সাথে আরেকটি ছেলে, সেও ওই দূর থেকেই যেত হয়তো রানাঘাট থেকে, সেও কিন্তু দাসই রয়ে গেল, তার কিন্তু পদোন্নতি ঘটলো না। তখন আমাকে জল আনতে হতো না, ওকে চারতলায় জল তুলতে হতো, ওকে আনতে হতো। এটা একটা এই এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে কোনো অভিনেতাকে জারিত করা যায়? দাস কি কখনো সেই ছেলেটা থিয়েটার ছেড়ে দিয়েছে? সেই ছেলেটা এখন হয়তো ব্যবসা করে, কি করে জানিও না, দূরে চলে গেছে অনেক। এভাবে কি থিয়েটার করা যায়? এই লোকগুলো কি করে? এই লোকগুলো কিছুদিন দাসত্ব করে, তারপরে একটা বড় পাট, মাঝারি গোছের পাট পায়, নায়কের সঙ্গে সঙ্গে থাকা, আধ ঘন্টার চরিত্র হয়তো পায়, তারপরে দলের মোট বয়, তারপরে একটা সময় গিয়ে বুঝতে পারে যে আমার কিছু হয়নি। কারণ হয় কিছু, তাদের মধ্যে কিছু কিছু অ্যাম্বিশাস লোকজন থাকে, তারা ভাবে যে আমি সিরিয়াল করব, তাদের ওই অ্যাম্বিশন, এটা পারে না, তখন সিরিয়াল করতে যায়। সেখানেও হয়তো কিছু করে উঠতে পারে, কারণ ওখানে তো বুদ্ধির দরকার হয় না, ওখানেও অনুগত্যের দরকার হয়। আর দলকে খিস্তি করে, দলকে ডিরেক্টরকে খিস্তি করে, কিন্তু এই পুরো প্রসেসটাই, মানে আমি সেই দলে নিন্দিত হয়েছিলাম এই কারণেই, আমি পরিষ্কার বলেছিলাম মিটিংয়ে, বসে থাকার জন্য আর জল আনার জন্য রেগুলার হওয়ার কোনো মানে হয় না, আমাকে কাজ দাও। আমি থিয়েটার দলে কি কাজ করতে যাব? চাই যদি করতে হয় তাহলে আমি চায়ের দোকানে কাজ করতাম, আমার দলে আমি চা করি, আমার দলের পায়খানা আমি পরিষ্কার করি, ঘর পরিষ্কার আমি করি। আমি এই কারণে করি, আমাকে দেখে বাচ্চাটা শিখবে। আমি যখন করি, সবচেয়ে জুনিয়র যে বাচ্চাটা আসে ফাইভে পড়ে, সে বলে স্যার দাও আমি করে দিচ্ছি। আমি আমার সহকর্মী, আমি এটা সৌরভ গাঙ্গুলি থেকে শিখেছি। সৌরভ গাঙ্গুলি একটা ম্যাচে আনন্দবাজারে ছবি বেরিয়েছিল, একটা ম্যাচে 13th ম্যান ছিলেন, তখন উনি ক্যাপ্টেন। সেই ম্যাচটা উনি অসুস্থ বলে রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন্সি করেছিল। সেখানে আমি দেখেছিলাম হরভজন সিং এর জুতো বেঁধে দিচ্ছে সৌরভ গাঙ্গুলি। আমি সেদিন বুঝেছি হোয়াট দ্য ক্যাপ্টেন্সি ইজ। সেইটা আমাদের এখানকার ক্যাপ্টেনদের থেকে আশা করা যাবে? আমি কিন্তু করি, করি বলে হয়তো আমাকে লোকে সহজ পায়, খুব অ্যাভেলেবেল পায়, তাই জন্য হয়তো আমার বিপদ হয়েছে। আমি হয়তো কিছু ওই আমার ওই কাকু স্বঘোষিত গার্জিয়ান যেমন বলেছেন, তোর কিছু হবে না, তাই হয়নি, কিন্তু আমি তাতে ভালো আছি, আমার নিজেকে নিয়ে কোনো গ্লানি নেই। আমি যখন বুঝি যে আমার ওই বন্ধুটি একটু পরেই আমার নাটকে অভিনয় করতে যাবে, জুতো ফিতেটা খুলে গেছে, আমি বেঁধে দিই, ও নিচু হতে পারবে না, এখন আমি যদি বেঁধে না দিই ও গিয়ে উল্টে পড়বে হচ্ছে কে, এবং আমার থিয়েটারটাই নষ্ট হবে, আমি তো স্বার্থপরতাই করছি। আর ওই জুতোটা বেঁধে দিলে আমার ইগো একটু স্খালন হয়, আর ইগো স্খালন হয় বলে আমি ভালো অভিনয় করতে পারি। বাচ্চাদের সাথে কাজ করতে করতে না তোমার ইগো চলে যাবে, এই জন্য বলি, আমি আমি মনে করি প্রত্যেক অভিনেতাকে অন্তত 5 বছর বাচ্চাদের সাথে কাজ করা উচিত। বাচ্চাদের এসে তোমাকে তুই করে বলবে। হ্যাঁ, আমার ফোনে একটা ছবি ছিল, আমার যে ছবিটা ফেসবুক হোয়াটসঅ্যাপে আছে, ওই ছবিটা দেখে একটা বাচ্চা বললো, ও গুরু হিরো হীরালাল, ভূগোল স্যার হলে তো কানেগুলো দিয়ে দিত, তোমাকে প্রতিদিন এগুলো বলবে।
হ্যাঁ, সৌরিশ বলে একটা বাচ্চা ছিল, এখন সে উচ্চ মাধ্যমিক দেবে। হ্যাঁ, সে আমাকে বললো, কিরে কেমন আছিস? হ্যাঁ, মানে এরকমই, এই সাবধানে থাকিস বলে দৌড়ে পালিয়ে গেল। আর্য বলে একটা বাচ্চা ছিল, যে কানাই চাঁদে আমার বাবার পাঠ করতো, বম্বে গিয়ে ওই প্যাকেটে জল পাওয়া যায় না, প্যাকেটে জল ফুটো করেছে, ফুটো করে সবার গায়ে গায়ে পিচকিরি করে দিয়ে যাচ্ছে, বাচ্চা তো দেবেই তো। ওগুলোর মধ্যেই না থিয়েটারটা আছে, ওগুলোর মধ্যেই না সত্যিটা লুকিয়ে আছে। তুমি যদি ওগুলো হজম করতে না পারো, তুমি গেলে জারিত করা, ওই বাচ্চাদের জারিত করা সহজ, কারণ তাদের বিশ্বাস আছে, বড়দের জারিত করা একটু কঠিন। রাজা, হ্যাঁ, এখানে একজন অডিয়েন্সের একটা কোশ্চেন আছে, মানে এর সঙ্গে রিলেটেড বলে আমি বলি। আচ্ছা বল। আমি অনেক কোশ্চেন করেছে, কিন্তু প্রিয়াঙ্কা দাস বৈরাগ্য বলছে, আমার একটা প্রশ্ন ছিল, ছোটদের নিয়ে কাজের ক্ষেত্রে কি কি বিষয়গুলি প্রথমে মাথায় রাখতে হবে যাতে তারা আগ্রহ না হারায়? প্রথমে মাথায় রাখতে হবে যে আমার কোনো ইগো থাকলে চলবে না। দ্বিতীয়ত মাথায় রাখতে হবে আমি ওর বন্ধু, আমি ওর টিচার নই। তৃতীয়ত মাথায় রাখতে হবে আসলে ওই আমার শিক্ষক, আমি ওর থেকে শিখতে এসেছি, আমি ওদের থেকে শিখতে এসেছি কিভাবে আমি নিজেকে ভাঙবো, কিভাবে আমি নিজেকে ডিকোড করবো যাতে ওরা আমাকে বুঝতে পারে, আমি ওর বন্ধু। চতুর্থত মাথায় রাখতে হবে এটা ওদের থিয়েটার, আমার থিয়েটার নয়, সুতরাং আমার যা খুশি, আমার মানসিক ইচ্ছে অনিচ্ছা আমি ওদের উপর চাপিয়ে দেবো না, ওদের থিয়েটারের ডিজাইন ওরা তৈরি করবে। হ্যাঁ, তার মধ্যে আমার নিজস্ব একটা সাইন অবশ্যই থাকবে, এটা ফাইনালি, এটা যখন ওরা আমাকে বুঝতে শিখবে তখন আমি ওর ডিজাইনটা নিয়ে ভাববো, কিন্তু প্রাথমিকভাবে ওদের থিয়েটার ওরাই তৈরি করবে। ওরা হয়তো দেখেছে একটা কুকুর ল্যাংচাতে ল্যাংচাতে ঢোকে ওদের পাড়ায়, কুকুরটাকে কেউ একদিন পায়ে মেরেছিল, তাই জন্য কুকুরটা খোড়া হয়ে গেছে, ল্যাংচে ল্যাংচে ঢোকে, তা সেই কুকুরটা ওর কাছে কুকুর বলতে ওইটাই আছে। আমি ওকে কখনো শেখাবো না যে তুই অ্যালসেশিয়ান হয়ে ঢোক, ওর কাছে হয়তো, একটা বাচ্চার কাছে হয়তো কোকোকোলা দিয়ে ভাত খাওয়াটাই স্বপ্ন, বা একটা একটা ভালো গুড ডে বিস্কুটের প্যাকেটই স্বপ্ন, তাকে তার সেই স্বপ্নটাকে স্বীকৃতি দিতে হবে, তার সেই ভালো থাক, তাকে থিয়েটার যেন তার ভালো থাকার জায়গা হয়, থিয়েটার যেন তার অক্সিজেনের জায়গা হয়, থিয়েটার যেন স্কুল না হয়, এটার দিকে সবচেয়ে বড় খেয়াল রাখতে হবে যে থিয়েটার যেন অচলায়তন না হয়, যেটা আমরা বারবার করে চলেছি। আমরা মঞ্চে কি অসম্ভব ভাবে আমরা দ্বিচারিতা করে গেছি বছরের পর বছর। শম্ভুবাবু যেটা নিয়ে অনেক জায়গায় বলে উঠছিলেন, বিরক্ত ছিলেন, যে আমরা জানি ইন্টারভিউটা, যে গ্রুপ থিয়েটারের একটি লোক শম্ভুবাবুর ইন্টারভিউ নিতে গেছেন, তখন বলেছেন, আপনি কি আজকে অফিস ছুটি নিলেন? বলছেন, না। ও তাহলে কামাই করেছেন? বলছেন, না। তাহলে নিয়ে চলে এলেন? না, আমি তো অফিস করেছি, এই তো অফিসে সাইন করে এসেছি, আবার গিয়ে সাইন করবো। যে বাম জমানার ঘটনা কিন্তু, তার মানে ওই লোকটি অফিসকে দশদিন ঠকায়, অফিসে মাইনেটা দেয় কার মাইনে? অফিসের বাবা সরকারের কি বাবার তেলকল আছে? হালকা তো পাবলিক মানি দেয়, পাবলিক মানি দিয়ে থিয়েটার, পাবলিক মানি মাইনে পান উনি, আবার উনি থিয়েটার করেন, থিয়েটারে মঞ্চে উঠে উনি সততার কথা বলেন, অনেস্টির কথা বলেন, উনি বেসিক্যালি অনেস্ট নন। আমরা যারা, বা আমাদের মধ্যে থেকে যারা গ্রান্ট পান, তারা পাবলিক মানি পান, তারা অনেকে থিয়েটারটা জানেন না, তারা থিয়েটারের পয়সা নষ্ট করছেন, আমার আপনার পয়সা নষ্ট করছেন। বাচ্চাদের সাথে এটা করতে যাবেন না, ওরা কিন্তু প্যান্ট খুলে দেবে। তাতাইয়ের বোধ হয় রাজশ্রীর কিছু প্রশ্ন ছিল, রাজশ্রী অনলাইন নিয়ে কিছু প্রশ্ন ছিল তোর? হ্যালো, হ্যাঁ বলো। প্রশ্নটা হচ্ছে, এটা এখন যে জিনিসটা এই গত 2 বছর ধরে যে একটা পুরো পট পরিবর্তন হচ্ছে সবকিছুরই, একটা ভার্চুয়াল জগতে যেতে বাধ্য হয়ে পড়ছে সমস্ত ক্ষেত্রে, এডুকেশন সবকিছুই, তো সেই ক্ষেত্রে থিয়েটারে এই যে 2 বছরের যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন এবং লকডাউন, যা যা আমরা দেখলাম, অবজার্ভ করলাম, তো এর প্রভাব, মানে অনলাইনে থিয়েটার করার অনেকে প্রয়াস করছেন, ভার্চুয়াল থিয়েটার, তো এই সম্পর্কে আপনার কি মনে হয় যে থিয়েটারের কি এইটা কোনো পরিবর্তন
ঘটাতে পারবে বা এর এর কিরকম ভাবে প্রভাব পড়তে পারে থিয়েটার? খুব রেলিভেন্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে তার আগে বলি, আমার এক স্টুডেন্ট আছে, ওই আমার প্রথম সাউথ পয়েন্টের ব্যাচ যারা ছিল, ওই তার 5-6 এ পড়তো তখন, এখন সেই ছেলেটি ফ্রান্সে থাকে, ও নিউরোসায়েন্স নিয়ে রিসার্চ করছে। ও একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে, যে ও ব্যাঙ্গালোরে যখন থাকতো রিসার্চ করতো, তখন ওর কিছু বন্ধু বান্ধব ছিল এবং ফ্রান্সেও কিছু বন্ধু বান্ধব হয়েছে, সবাই মিলে একটা ভার্চুয়াল থিয়েটার করেছে এবং যেটা দেখে আমি ছিটকে গেছি। সেটাকে আমরা থিয়েটার বলবো কি বলবো না সেটা পরের কথা, কিন্তু সেখানে রিহার্সাল প্রসেস ছিল যেগুলো থিয়েটার ইম্পর্টেন্ট, এবং একটা থিয়েটার মানে 5টা ছোট ছোট গল্প করেছে ওরা, এবং সেইটাতে একটা লাইট নিয়েও কাজ করেছে, সাউন্ড নিয়ে কাজ করেছে, মানে থিয়েটার মানে অনস্ক্রিন থিয়েটার দেখছি, থিয়েটার ঠিক দেখছি না, জুম মিটিং টাইপেরই হচ্ছে পুরো ব্যাপারটাই, কিন্তু তার মধ্যে লাইট নিয়ে কাজ করা হয়েছে, তার মধ্যে অনেক কিছুই হয়েছে, অনেকটাই ফিল্মিক, একটা ফিল্মও হয়েছে হোস্ট বলে, যেটা ভূতের ছবি, খুব বাজে ছবি, যাই হোক ওটাও অ্যামাজনে আছে। এখন কথা হচ্ছে থিয়েটার যদি শব্দটা ব্যবহার করি তাহলে সেটা অনলাইন হয় না, থিয়েটার মানে নাও অ্যান্ড হেয়ার, সেটার কোনো আর্কাইভাল ভ্যালু নেই। আমি যদি থিয়েটারের রেকর্ডিং দেখি সেটা থিয়েটারের রেকর্ডিং, সেটা থিয়েটার নয়। এবারে থিয়েটার অনলাইন ভার্চুয়াল থিয়েটার, হ্যাঁ লাইভ ইচ্ছার ইত্যাদি নাও অ্যান্ড হেয়ার হচ্ছে বটে, কিন্তু থিয়েটারের যে হাতে গরম একটা ইয়ে আছে, কি বলবো, আমি কাঁদলে দর্শক ওখানে কষ্ট পায়, আমার মজা দেখে দর্শক হাসে, দর্শকের প্রতিক্রিয়া আমাকে ঋদ্ধ করে, আমাকে ইন্সপায়ার করে, সেইটা একেবারে হারিয়ে যাবে। সুতরাং প্রবহন যেটা করেছে সেটা একটা জ অফ থিয়েটার, মানে হয়তো একটা নতুন নতুন দিক খুলে দিল থিয়েটারের, কিন্তু সেটা কিন্তু আমরা স্টেজ থিয়েটার, হয়তো স্টেজ থিয়েটার নয়, হয়তো নতুন থিয়েটার খুললো, যেমন বেলজিয়ামে আমরা সব শুনেছি নৌকোর মধ্যে থিয়েটার হচ্ছে, ফোরাম থিয়েটারের কথা যেমন এসছে, বাসের মধ্যে থিয়েটার হচ্ছে, পুরোটাই লাইভ, এখানে কম্পিউটারের ভেতরে থিয়েটার হচ্ছে, এটা একটা নতুন প্রক্রিয়া, নতুন সৃজন, নতুন দিক, সেটাকে গ্রহণ করতে হবে আমাদের, সময়ের দাবি, এটাকে আমাদের গ্রহণ করতে হবে। তাই বলে পুরনোগুলো হারিয়ে যাচ্ছে তা নয়, সেটা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা প্যান্ডেমিক নিয়ে বাঁচতে অভ্যস্ত হয়ে যাব, কারণ বিদেশে দেখা গেছে ওদের প্রতি বছর একটা দুটো করে ফ্লু শট নিতে হয়, আমাদের এখানেও তাই হবে। আর আমরা তো অনেকেই জানি যে হয়তো এটা একটা বড় রাজনৈতিক চক্রান্ত, ওষুধ বেচার ইত্যাদি হেনা তেনা চক্রান্ত এসবগুলো আছে, সুতরাং যদি চক্রান্ত হয় তাহলে অত ভয় থাকবে না, কারণ তাহলে মানুষ কম মরবে, একটা সময় এই ভয়টা চলে যাবে, ভয়টা আমাদের ভিতরে চলে যাবে, আমরা ভয় আমাদের হয়তো দেখা যাবে বাচ্চা জন্মালোই মাস্ক পরে, বাচ্চাই জন্মালো মাস্ক পরে, হয়তো সেরকম ভাবে একটা মানে একদম নিউবর্ন বেবির মুখে মাস্ক দিয়ে বের করছে, হয়তো এরকম হয়ে গেল মানে। কিন্তু এই এই জ অফ থিয়েটার যেটা প্রবাহন আবিষ্কার করেছে এবং এবং দে হ্যাভ ডান ইট ব্রিলিয়েন্ট, মানে আমিও অবাক হয়ে গেছি, একটা গল্প আছে স্পেস শিপ নিয়ে, চারটে মেয়ে চারটে স্পেস শিপে যাচ্ছে আর কি, একটা জায়গায় গিয়ে মিট করবে, সে অসাধারণ একটা গল্প, এবং তাদের মধ্যে একজন চক্রান্ত করে সমস্ত স্পেস শিপ গুলো কাগজ করে দিচ্ছে এবং সবটাই এত সুন্দর করছে মনে হচ্ছে যেন সুইচ টিপছে, এই করছে, মানে তাতে লাইট গুলো পাল্টাচ্ছে এবং সাউন্ড গুলো সাউন্ড এফেক্ট দিচ্ছে, আমি কিন্তু যে থিয়েটারের যে লাইভ উত্তেজনা সেটা কিন্তু আমি ফিল করছিলাম, আমি লাইভ উত্তেজনাটা ফিল করছিলাম। এরকম ছবি অনেক হয়েছে, টাইনি টাইনি টকিজ আছে না, টেরিবলি টাইনি টকিজ, হ্যাঁ টিটিটি বলে একটা সিরিজ হয়েছিল একবার ইউটিউবে, সেখানে ওই 3-4 মিনিটের করে ভিডিও থাকতো, তাতে এরকম একটা সিনেমা ছিল। এটা মোর ফিল্মিক দ্যান মোর থিয়েট্রিক্যাল, কিন্তু আমি থিয়েটারের যে লাইভ মজাটা সেটা পাচ্ছি, এবং ওরা কিন্তু এটাকে আর্কাইভ করছে না, ওরা কিন্তু আবার প্রতি শো করবে, পরের বার আবার শো করবে, এই 30-31 তারিখ ওদের এলিয়াস ডি ফ্রাসের সাথে কোলাবোরেশন একটা শো আছে, 30-31 একটা করে দেখতে পারিস তোরা। কিন্তু আমার মনে হয় ভার্চুয়াল থিয়েটার বলতে এই রকম হয়ে যাওয়া গেলে হয়তো এটা একটা নতুন দিক হবে, কিন্তু স্টেজ থিয়েটার তার যে মর্যাদা, তোমার মাথার উপর আলো পড়ে আছে, তুমি ম্যাকবেথে লাল একটা কোট পরে আছো, মাথায় ক্রাউনটা চকচক করছে, অথবা লেডি ম্যাকবেথের হাত ভর্তি রক্ত, সে একটা বেসিনে রক্তটা ধুচ্ছে, রক্তটা যাচ্ছে না, এই অভিঘাত
এই অভিঘাত তুমি স্ক্রিনে ভার্চুয়ালি কি করে আমদানি করবে? হয়তো অন্য কিছু হবে, সেটা হয়তো ভালো হবে, আমি বলছি প্রতিস্থাপিত হচ্ছে না। মঞ্চ থিয়েটারকে ভার্চুয়াল থিয়েটার কোনোদিনই রিপ্লেস করতে পারবে না। ভার্চুয়াল থিয়েটার একটা থিয়েটারে আলাদা স্বাদ দেবে মাত্র আমাদের, থিয়েটার একটা অন্য ভিন্নতর আঙ্গিক হয়ে উঠবে, কিন্তু ওটা ওইটা ওই মঞ্চ থিয়েটারকে কখনোই রিপ্লেস করতে পারবে না। মঞ্চ থিয়েটার থাকবেই, খুব বেশি হলে কি হবে, আমার বাড়ির ছাদে আমি অভিনয় করব আর চারপাশের তিন চারটে বাড়ি গুজুরি গুজুরি দর্শকরা বসবে, মাইক্রোফোন থাকবে, দূর থেকে দেখবে, দূরত্বটা তো শেষ কথা, দূর থেকে দেখবে। আর মিউট স্যার আমার প্রশ্ন, আপনি থিয়েটার নিয়ে ভবিষ্যতে কি ভাবছেন? কারণ আমরা দেখতে পাচ্ছি অত দিন যাচ্ছে আমাদের থিয়েটার করার খরচটা অনেক বেড়ে যাচ্ছে, একটা এখন একটা ভালো হল ভাড়া করতে গেলে 10-12 হাজার টাকা লাগছে, টেকনিশিয়ান পেমেন্ট সব দিক থেকেই খরচ প্রচুর বাড়ছে, কনফারেন্স বেড়ে যাচ্ছে, সব দিক থেকে তার একটা বিশাল চাপ রয়েছে নিশ্চয়ই। সেই টাকা জোগাড় করে একটা শো অ্যারেঞ্জ করা, শো করা, আপনি আমার ব্যক্তিগত জীবন যাপনের ব্যক্তিগত অভিমত চাইলে আমি আমার ব্যক্তিগত প্ল্যান যেটা যদি বলছি যে আমি এক্ষুনি থিয়েটার করতে পাচ্ছি না, কারণ আমার হাতে যে থিয়েটার গুলো ধরেছি সেগুলোতে প্রচুর খরচ, তুমি যেটা বললে একদম ঠিক কথা, সেই খরচ আমি কোথা থেকে পাবো? সে খরচ না পেলে আর একটা বড় কথা, মানুষ খাবে না থিয়েটার দেখবে? সেটা একটা ব্যাপার আছে, থিয়েটার তো মানুষের জন্য দেখার জন্য। আর মুশকিলটা হচ্ছে ওই হেবিটে প্র্যাকটিস হয়ে গেছে তো, তাই সবাই এখন থিয়েটার করতে লেগে গেছে, এখন দর্শকের থেকে অভিনেতা বেশি, এখন ও থিয়েটার আমাদের থিয়েটার আমরাই দেখি, দর্শক কম দেখে, তো সেই জন্য দর্শকের উপর নির্ভর করতে হবে। আর দর্শকের টাকা নেই, সে 2 বছর প্যান্ডেমিকে খুব কষ্ট করেছে, এখন সে কোথা থেকে টাকা জোগাড় করে থিয়েটার দেখবে? হ্যাঁ, তার যাদের দেখার তারা দেখবে, টিকিট বিক্রির টাকায় থিয়েটার করা যাবে না। থিয়েটার করতে গেলে মানে অনেকগুলো পথ আছে, ধরো আমার থিয়েটার করতে হবে আমি পকেটে কিছু নিয়ে আসবো না এই ভেবে, এটা আমার জীবনে অনেকবার ঘটেছে, আমার তাতে লজ্জা নেই কিছু, তাই জন্য আমাকে চাকরি করতে হয়েছিল। সেটা হচ্ছে যে ফুরুতের মতো নাটক করেও মাত্র 800 টাকা ডিরেক্টরের হাতে এসে রয়ে গেছে, সেখান থেকে দলের কি থাকবে, ডিরেক্টর কি নেবে, ফলে তো পুরোটাই দলকে দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত সবাইকে পেমেন্ট করে, এবং সেটা কলসো। তো সেক্ষেত্রে আমরা ঠিক করে নেব যে আমরা অভিনেতারা কোনো টাকা নেব না, এবার যত মিনিমালিস্টিক খরচে করা যায়। এবারে দিনের পর দিন টাকা না নিতে নিতে তুমি কি থিয়েটারটা ভালো করে করতে পারবে? তোমার কি থিয়েটার করা সঙ্গে সঙ্গে তোমার জীবনটাকেও তো রাখতে হবে, থিয়েটার করার জন্য তো একটা শরীর দরকার, শরীরটাকে বাঁচাতে গেলে তো একটা খাদ্য দরকার, আহার আহার বস্ত্র শেল্টার পরিবার এগুলো দরকার, সেগুলো মেনটেন করতে হবে। তো কি যে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে 50 বছর আগে যে থিয়েটারে টাকা আসাটা খুব ভিন্ন ব্যাপার, এবং থিয়েটারে থিয়েটার করে রোজগার করা যায় না, তাই জন্য আমাদের এখানে একটা ভালো ইনস্টিটিউশন তৈরি হলো না যেখানে মানুষ থিয়েটার করে ভালো পেট চালাবার মতো রোজগার করতে পারে। দিল্লি বোম্বেতে কিন্তু হয়েছে, গুজরাটে হয়েছে, পার্সি থিয়েটার হয়েছে, আমরা পারিনি, অথচ আমাদের এখানে স্টলওয়ার্ডস এত ভর্তি, এত বিজ্ঞ লোক ভর্তি, বুদ্ধিজীবীর অভাব নেই, আমরা পারলাম। এবারে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে থিয়েটার হয় ভালো করে করব, না করব না। আমি রয়্যাল শেক্সপিয়ার একাডেমি কোম্পানির মতো যদি পারফরমেন্স করতে পারি আমার সেদিকে চেষ্টা থাকবে। আমরা সবসময় ভেবেছি ক্ষুদ্র করব, হ্যাঁ ক্ষুদ্রও ভালো, মিনিমালিস্টিক থিয়েটারও ভালো, কিন্তু সেই মিনিমালিস্টিক থিয়েটারে অভিনেতা খেতে পান তো? আমি বলছি কমেডিয়া দেলার্তে যখন দারিয়েফো ফ্রাঙ্কারামে শুরু করলেন, তারা গ্রামে গ্রামে ঘুরে থিয়েটার করতেন, ওটাই তাদের পেশা ছিল, সেখানে মানুষ টাকা দিত, তা দিয়ে তাদের পেট চলতো, তাদের তাদের মত ভালো ভালো মত কিনে খেতে পারতেন। কিন্তু আমার থিয়েটার আমাকে সেটা অ্যালাউ করছে না, আমার থিয়েটারে একটা পাউরুটি, গ্রিন রুমে একটা ভালো ব্রেক মানে ভালো টিফিন শোয়ের আগে, সেটা হচ্ছে আমার বিলাসিতা,
আমার বাহুল্য, সেটাও আমি এফোর্ড করতে পারছি না, তাহলে এই থিয়েটারটা করে কি হবে? থিয়েটার করবো কেন? নিজে ইন্টেলেকচুয়াল আমি এটা দেখার জন্য, আমি যদি ভালো, আমি থিয়েটার করে আমি ভালো থাকি বলে থিয়েটার আমাকে রোজ রিফাইন করে। হ্যাঁ, সেই রিফাইনারি প্রসেস শেষ হয়ে গেছে, আমি এখন নিজেকে বুঝতে পারি যে কিভাবে আমি নিজেকে রিফাইন করবো, প্রতিনিয়ত কিভাবে নিজেকে উন্নত করবো, তাহলে আমি কেন সিনেমায় চলে যাবো না? আমি কেন ভাববো না যে আমি ভালো সিনেমা, আমি যদি অভাবেই থাকি, আমি অভাব করে অভাবের ধারদে না করেই করি, ধারদে না করে আমি থিয়েটার কোনো করবো, আমি থিয়েটার করবো সিনেমা করবো, বা আমি লিখবো যেটা আমার একক উপায়। যে মিলিউ, যে ভয়ঙ্কর পরিস্থিতি মিনিস্ট্রি অফ কালচার তৈরি করেছে, সেই পরিস্থিতিতে কোনোদিন কোনো স্টেটে কোনো রাষ্ট্রে ভালো থিয়েটার করা সম্ভব নয়, এটা একদম মানে দিনের আলোর মতো সত্যি। যে টাকাটা আমাদের দেওয়া হয় সেটা ভিক্ষের থেকেও কম, 6,000 টাকা একটা অভিনেতার পেট চলে না, 10,000 টাকা একটা ডিরেক্টরের পেট চলে না। আর 10,000 টাকা সব ডিরেক্টরের মাইনে হবে কেন? রুদ্রবাবুর কোয়ালিটি কি রাজা ভট্টাচার্যের মতো, যে রাজা ভট্টাচার্য 10,000 পাবেন, রুদ্রবাবুও 10,000 পাবেন? কেন রুদ্রবাবু 1,00,000 পাবেন না, এটা কেউ কখনো প্রশ্ন করেনি। আমি একটা নাম ব্যবহার করলাম মাত্র, বা দুটো নাম ব্যবহার করলাম মাত্র। এবার ওই 6,000 টাকা করে দিয়েও তারা এক্সপেক্ট করবে আরেকটা প্রোডাকশন, বছরে দুটো প্রোডাকশন করতে, প্রোডাকশন গ্রান্টও দেবে না, তাহলে সেটা কি করে সম্ভব হবে? দিনের পর দিন বাজারে দাম বাড়ছে, পেঁয়াজ 60 টাকা কেজি হয়ে যাচ্ছে, তেলের দাম 111 টাকা, 110 টাকা পেট্রোলের লিটার, কি করে হবে? অভিনেতাকে তো একটা মানুষ, সে তো একটা সামাজিক মানুষ, সোসাইটি কোনোভাবে অভিনেতাকে সাপোর্ট করে না, সোসাইটি কোনোভাবে অভিনেতাকে সাপোর্ট করে না। তুমি সিনেমা করলে টিকিট কেটে লোকে দেখবে, তুমি থিয়েটার করলে বলবে পাস দিস, তাহলে কি করে এই কাজটা হবে? কি করে কাজটা, সোসাইটির কথা কেন থিয়েটার এত সিরিয়াসলি ভাবতে যাবে? থিয়েটারের বয়ে গেছে না, অভিনেতার ডিরেক্টরের বয়ে গেছে থিয়েটারের কথা ভাবতে, থিয়েটার সোসাইটির কথা ভাবতে। সোসাইটি কখনো থিয়েটারকে মর্যাদা দেবে না, তা সোসাইটি থিয়েটার তো কখনো কখনো প্রতিশোধ নেবে নাকি? সত্যি সত্যি ওই থিয়েটার করেই বা কি হবে যেটা নিজেরও দেখতে ইচ্ছে করে না? কখনো কখনো আমার এটাও মনে হয় দিনের পর দিন খারাপ থিয়েটার দেখে মন বলতো, আহা কি ভালো, কি দারুণ করেছিস তোরা, সত্যি কি ফাটিয়ে দিয়েছো, অমুকদা তুমি কি সুন্দর কাজ করেছো, কিন্তু তুমি তো, তুমি যা কাজ করো তোমার বাড়ির কার্যের লোকও দেখবে না, তাহলে পাবলিক মানি নষ্ট করে ধাস্তামোটা বন্ধ হোক। এই ধাস্তামোটা বন্ধ হলে অনেকগুলো দলের মরে যাওয়া উচিত। আমি নাম করে করে বলে দিতে পারি যে সমস্ত দলে কাজ হয় না, শুধু নাম নাম আছে, সেই দলগুলো টাকা পায়। যেমন একটা দল হচ্ছে PLT, একটা দল হচ্ছে এপিক থিয়েটার, তারা টাকা পায়, তাদের কোনো কাজ নাই। কবে কোন লোকটা ইয়ে পেয়েছিল, সঙ্গীত নাটক একাডেমি পেয়েছিল, তার জন্য তারা টাকা পায়। এরকম অজস্র দল আছে, আর দিনে রাত্রে দল তৈরি হচ্ছে। বেশ কিছু দলের দল অবলুপ্ত হওয়া উচিত, বেশ কিছু দলের অবলুপ্ত হওয়া উচিত, যারা কলকাতা, যারা কাজ করছে কিন্তু খারাপ কাজও করছে, আর যারা গ্রান্টের মাথায় বসে আছেন তাদের একটা একটা ছাকনি করা উচিত, কোন দল ভালো থিয়েটার করছে দেখা উচিত। সেই সেইটার জন্য, সেই ছাকনিগুলোর জন্য এই বার্নার্ড শ, বার্টন রাসেল এদের মতো লোকজন থাকা উচিত যারা বিষয়টা বোঝে। বাংলা থিয়েটারকে দিয়ে আগে কি হতো, আগে যে আমাদের বাংলা গ্রাম বাংলায় প্রচুর কম্পিটিশন শো হতো, হ্যাঁ সেখানে জাজ থাকতো বাংলা স্কুল টিচার, ওই রকম ভাবে বসালে হবে না। আর প্রত্যেকবার গিয়ে আমাদের একটা বিচিত্র লোকের সামনে গিয়ে আমার ফাইল নিয়ে হ্যাঁ হ্যাঁ করে গদগদ হয়ে বসতে হবে, যাতে আমার একটু এনহ্যান্সমেন্ট হয়, যাতে আমার একটু রিনিউ হয়। সে লোকটা থিয়েটার জানে না, আমাকে একবার প্রশ্ন করেছিল ওই গতবার যখন লাস্টবার গেছিলাম, আমাকে বলছিল ইয়েকে, ওই আমরা নাটকটা করলাম, ভুলে যাচ্ছি লাস্ট নাটকটা, একজন বিখ্যাত, পৃথিবী বিখ্যাত একজন মানুষ, তার কথা আমাকে জিজ্ঞেস করেছিল, বার্নার্ড শই বলতে না, কার কথা আমাকে জিজ্ঞেস করেছিল, সে কে তিনি জানেন না সে মানুষটাকে? আমি বলছি এক মিনিট, আনাতলি লুনেচার স্থিত করেছিলাম, না ওইটা ইকুয়েশনস নিয়ে না, তার আগে বোধ হয়,
জিজ্ঞেস করেছিলেন যে উনি কে আর কি, তারা জানে না, তারা থিয়েটার জানে না, তারা পড়াশোনা করে না, কিছু জানে না, কিছু জানে না, তারা কোথায় কি করেছে তাদের এসে বসিয়ে দিয়েছে, তারা আমাদের বিচার করবে। এবং কিছু লোক ঘুষ খায় বলে সারা গোটা গোটা দুনিয়া গোটা ভারতবর্ষে থিয়েটার কর্মীরা চোর হয়ে গেল। তা তুমি বলো এই মিলিয়ে ভবিষ্যতে থিয়েটার কার হাতে, যারা অনেকগুলো গ্রান্ট গ্র্যাব করতে পারবে তাদের হাতে, এবং তারা অতিশয় খারাপ থিয়েটার করে, তুমি দেখে থাকবে তাদের নাটক। হ্যাঁ, কোনো একজন বা দুজনের উপরে তাদের স্টার ভ্যালু দলে সেটা চলে, সেটা কি থিয়েটারের ভবিষ্যৎ? বুদ্ধির চর্চা যদি না হয় থিয়েটার থাকবে না। যেই থিয়েটার দেখে আমি অনুপ্রাণিত হই না, আমার এখনো চোখ বন্ধ করলে জগন্নাথে ওই দৃশ্যগুলো ভাবি, মানে চোখ বন্ধ করলে আমার দেখা শ্রেষ্ঠ নাটক এখনো জগন্নাথ, আমি চোখ বন্ধ করলে দেখতে পাই যে এই অরুণদা এরম করে যাচ্ছে, লাইটটা স্পার্ক করছে এমন ভাবে যেন মনে হচ্ছে যে আমি স্টিল শট দেখছি কয়েকটা, বা ওই ফাঁসির মঞ্চের সামনে ঘুরে দাঁড়িয়ে বলা পারবে নন্দ, শিহরিত হয়ে উঠি যখন এই ফেরিওয়ালার মৃত্যুর কথা ভাবি, গোত্রহীন ভাবি, তখন শিহরিত হয়ে উঠি, সহায়ক গেলে যুদ্ধে শিহরিত হয়ে উঠি। হ্যাঁ, সহায়ক গেলে যুদ্ধেতে একটা সিন আছে, এক বালতি বড় একটা বালতি নিয়ে একটা সেপাই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে, ওটা আমার সারা জীবন মনে থাকবে, ওই অভিনেতাকে আমি ভুলে গেছি, এই যে মনে আছে সেই সেই বালতি ভর্তি গু থাকে, গু কত নোংরা আর কি, সেই এক বালতি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, বালতিটা খালিই থাকে, তার অভিনয় এত পরিষ্কার এত বাংময় যে আমি বুঝতে পারি যে ওতে গুরু আছে। সেইরকম কাজ হবে, 28টা গ্রান্ট পেয়ে সেই কাজ হয় জানি না, বা গ্রান্ট না পেয়েও কি সে কাজ হয় জানি না। ভবিষ্যতে থিয়েটার খুব অন্ধকারে, ব্রেন নেই টাকা আছে, আর যাদের ব্রেন নেই টাকা বা ক্ষমতা আছে তাদের কি হাল হয় তো তোদের রাজ্যের দিকে বা রাষ্ট্রের দিকে দেশের দিকে তাকিয়ে বুঝতে পারছো? মানে একটা জিনিস তো সঠিক যে চা বিক্রি করলে প্রধানমন্ত্রী হওয়া যায়, আর হাওয়াই চিঠি বললে মুখ্যমন্ত্রী হওয়া যায়। একটা জিনিস তো খুব পড়াশোনা না করেও যে আমরা কিছু দেশের রাষ্ট্রের বা রাজ্যের প্রধান মাথায় বসতে পারি এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে ভাই, তুমি সেই সোসাইটিতে বিলং করছো, সুতরাং সেখান থেকে থিয়েটার আশা করো না, সেখানে থিয়েটার হয় না। থিয়েটার হওয়ার আগে সেখানে একটা ময়মনসিংহ গীতিকা হওয়ার কথা, থিয়েটার হওয়ার আগে, মানে শেক্সপিয়ার যেমন আগে আবিষ্কৃত হয়নি, মিল্টনকে দেখার পরে শেক্সপিয়ার আবিষ্কৃত হলো, থিয়েটারটা হচ্ছে কিন্তু এন্ড প্রোডাক্ট, তার আগে সোসাইটির অনেক কিছু থাকে, সোসাইটির একটা একটা বেড়ে ওঠা থাকে, সেই বেড়ে ওঠাটা কোথায় হচ্ছে? নতুন জেনারেশন, আজকে যে বাচ্চাটা জন্মাচ্ছে সে কি মিলিয়ে জন্মাচ্ছে? একটা চোরের রাজ্য, চোরের রাষ্ট্র, সাম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে অন্য শ্রেণীতে বিয়ে করলে গুলি করে মেরে দেওয়া হয়, যেখানে একটি বাচ্চা মেয়ে 13 বছরের সে 3 টাকা মজুরি বাড়াতে বলেছিল বলে তাকে রেপ করে কাদায় পুঁতে দেওয়া হয়েছিল, সেই সোসাইটি থেকে তুমি কি করে আশা করছো যে থিয়েটার হবে? থিয়েটার হওয়ার জন্য যে পাওয়ারটা দরকার সে পাওয়ার গুলো সব টাকা কিনে নিয়েছে, সেই টাকা পাবলিক মানি, সেই টাকা মিনিস্ট্রি অফ কালচার এভাবেই খরচ করবে। ভুলে যেও না এখন কিন্তু কদিন আগে যেটা হলো এই যে প্রকাশ ঝার শুটিং বন্ধ করে দেওয়া হলো, কত দুঃসাহস, একটা মন্ত্রীকে স্ক্রিপ্ট দেখাতে হবে, এবং ওটিটি প্ল্যাটফর্মকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রতিটা ওটিটি প্ল্যাটফর্মকে যে কন্টেন্ট ছাড়ার আগে আমাদের দেখাতে হবে, স্ক্রিপ্ট দেখাতে হবে, কি সাহস! পাবলিকের টাকায় রাজত্ব করে এই সাহস পাচ্ছে, আমরা এদেরকে স্যালুট করছি। তাহলে সেখানে দাঁড়িয়ে কোনোদিন ভালো থিয়েটার হবে? ভবিষ্যতে থিয়েটার ভুলে যাও, থিয়েটারের ভবিষ্যৎ ভুলে যাও। হ্যাঁ, যদি কিছু করতে হয় রেবেলিয়ন হতে হবে, সেটা যদি, এটা আমি পারবো না, আমি ঘরে বসে বড় বড় কথা বলবো, পেছনে চেয়ে গিয়ে বেড়া গালি হাত দিয়ে দেখি থাকবে আমার দিকে, সুতরাং আমি আর ভবিষ্যৎ নিয়ে ভাবি না, শুধু নিজের ভবিষ্যৎটুকু ভাবি। আজ থেকে আরো 40 বছর বাঁচতে হবে, আমার তো পেনশন নেই, গ্র্যাচুইটি নেই, কিভাবে খাবো, গ্রান্টও পাই না, আর আমি যেরকম ঠোটকাটা লোক আমাকে কেউ কোনো পুরস্কার টুরস্কার দেবে বলে মনে হয় না। রাজা দেখতে দেখতে সময় পেরিয়ে গেছে অনেকটা, সময় পেরিয়ে গেছে অনেকটা, কিন্তু আমাদের কিছু দর্শক বন্ধু প্রশ্ন করেছেন,
আমরা তার মধ্যে তিনটে প্রশ্ন তোর কাছে বলছি, আর বাকিগুলো তুই পরে তাদেরকে তোর মতন করে উত্তর দিয়ে দিবি। শুভজিৎ একটু পড়বি? শুভাশিস দাশগুপ্ত উনি বলেছেন, অন্য কারোর লেখা নাটকে কাজ করার ইচ্ছে আছে তোমার? যদি থাকে তাহলে সেই নাটক যা তোমার লেখা নয়, তুমি কিভাবে পার্থিব করবে প্রথম থেকে শেষ অবধি? আমি খুব সহজে গ্রহণ করবো, আমি সবসময় চাই আমাকে কেউ ডিরেক্ট করুক। মুশকিলটা হচ্ছে শুভাশিস দাশগুপ্ত আমার স্টুডেন্ট, আর আমার স্টুডেন্ট যারা আছে কেউ আমাকে নিয়ে কোনোদিন কেউ পাঠ দেয়নি। এসে বলে নিজের রাজা দা এই পাঠটা করবে, তার সবসময় বলে তুমি এই নাটকটা করাও আমাদের দিয়ে, সেটা আমার পক্ষে সম্ভব না। আমি অন্য নাটক অভিনয় করতে চাই, আমি সবসময় অভিনয় করতে চাই। আমার যদি কেউ বলে হ্যাঁ অবশ্যই সসম্মানে, মানে অসম্মানে নয়, আমাকে যদি কেউ বলে আমি চাই ডিরেক্টেড হতে, মানে আমি শ্যামলদার সাথে শ্যামলদার ওই শিকলচের হাতের খোঁজেতে সুদীপদার প্রক্সি দিতাম, ছটা শো করেছিলাম, আমার খুব আনন্দে কেটেছিল ওই কটা দিন। মানে প্রথমত শ্যামলদার ডিরেকশনের মধ্যে, মানে শ্যামলদার এখন আমাকে তৈরি করছেন, তার মধ্যে আমি অনেক কিছু খুঁজে পেয়েছিলাম যেটা আমাকে খুব হেল্প করেছে ফ্রি হতে, এবং অভিনয়টা মানে ওই চরিত্রটা বুঝতে খুব দ্রুত বুঝে গেছিলাম। ওরকম কাজ আমি তো করতেই চাই, অন্যের লেখা নাটকে তো আমি পাঠ করতে চাই। আর ডিরেকশন তো অন্যের লেখা নাটক আমি দিয়েইছি, সেটা তো কথা নয়, কিন্তু আমাকে কেউ যদি, আমার ছাত্ররাও যদি কেউ বলে শুভাশিস বা অনিরুদ্ধ বা ঋষভ এরা যদি কেউ অভিনয় করতে ডাকে, আমি তো নিজেই সমৃদ্ধ হব। এটা তো আমার গর্বের কথা যে আমার স্টুডেন্টরা নাটক করছে, আমি তাতে অভিনয় করছি। আজকে যদি দিয়া কোনোদিন একটা থিয়েটার করে, দিয়ার বয়সেও যদি কোনোদিন একটা থিয়েটার করে, সেই বয়সটা আমি আমি সবসময় চাই মানে ডিরেক্টেড হতে, আমি সবসময় ওদের স্টুডেন্ট হয়ে যেতেই চাই। দিয়া যা যা বলবে আমি তাই মেনে চলি। সুতরাং এখানে আমার সেটাকে পারসিভ করা বা কনসিভ করার কোনো ব্যাপার নেই, মানে আমি সবসময় আগ্রহী করতে এবং স্বতঃস্ফূর্তভাবে সেটা করি। হ্যাঁ, অনুপ ঘোষ উষ্মা প্রকাশ করে বলেছেন, দাস তো সবাই বানিয়ে রাখতে চায়, বছরের পর বছর অনেকেই তো ক্রাউডে অভিনয় করে যায়, বিশেষ করে কলকাতার দলগুলোতে। কি 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 বানিয়ে রাখতে চায়? দাস তো সবাই বানিয়ে রাখতে চায়, বছরের পর বছর অনেক অনেকেই ক্রাউডে অভিনয় করে যায়। এই অনুপদা আমার বন্ধু, অনুপদাও জানেন এই ঘটনা, অনুপদা নিজের চরিত্র দেখেছেন। এটা প্রশ্ন কোথায়? এটা তো একটা কমেন্ট, একদমই কমেন্ট। কি বলবো, এটা ঠিকই বলেছেন। না, আমি কমেন্টগুলো একটু জানাচ্ছি। হ্যাঁ, এইটা ঠিকই বলেছেন রূপদা, একেবারে আমি রূপদার সাথে একেবারে একমত। শুভম মুখার্জি বলেছেন, স্কুল কলেজে সাবজেক্ট হিসেবে থিয়েটার কি রাখা উচিত? অবশ্যই রাখা উচিত, শুধু তাই নয়, পিটার স্লেড একটা মুভমেন্ট শুরু করেছিলেন 1961 ইংল্যান্ডে, থিয়েটার ইন এডুকেশন মুভমেন্ট, যেটাতে ওই স্কুল কলেজে থিয়েটার ঢুকে গেছিল। তারপরে মার্গারেট থ্যাচার এসে সেটাকে থিয়েটার থেকে সমস্ত গ্রান্ট গুলো তুলে নিল, মানে থিয়েটারের সমস্ত দরজাগুলো যখন বন্ধ করে দিল, তখন কি হলো, তখন থিয়েটারের যারা টিচার ছিলেন বা ছিলেন না, বিভিন্ন সাবজেক্ট টিচাররাও কিন্তু থিয়েটারের মাধ্যমে পড়াতে শুরু করলেন বিভিন্ন সাবজেক্ট, যেমন ভূগোলটা বা বিজ্ঞান। ধরো আমি ইউনিভার্স বোঝাচ্ছি, একজনকে কেন্দ্র করে দেওয়া, সেন্টার করে দেওয়া হলো, হ্যাঁ সে হয়ে গেল পৃথিবী, তারকে কেন্দ্র করে ঘুরছে ও ঘুরছে, একজনকে কেউ কেউ সে হয়ে গেল সূর্য, তাকে কেন্দ্র করে এতগুলো গ্রহ ঘুরছে। তখন এই এই পুরো ক্লাসরুমটাই থিয়েটার হয়ে গেল, এবং ওই থিয়েটার করতে 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 ওই ওই বাচ্চাগুলো কিন্তু ভূগোলটা শিখে গেল বা বিজ্ঞানটা শিখে গেল, স্পেস সম্পর্কে তার একটা ধারণা হয়ে গেল। এবং থিয়েটারে থিয়েটার যে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা উচিত, এই নিয়ে তো রবীন্দ্রনাথ অনেক আগে থেকে বলে যাচ্ছেন, বলেই যাচ্ছেন গেছেন। হ্যাঁ, আমাদের চেতনা হয়নি, কোনোদিন আমরা করতে পারিনি, এখন সিবিএসসি করছে, সিবিএসসি তো যোগী আদিত্যনাথেরও ইয়ে পড়াবে, ইতিহাস পড়াবে, ওনার জীবনী পড়াবে, তাহলে সেই রকমই থিয়েটার হবে। কৃষ্ণমোহন মজুমদার বলেছেন, রাজনৈতিক সামাজিক বিষয়ে বক্তার বিশ্লেষণও ভালোই লাগলো, একটা নাট্য ব্যক্তিত্ব এভাবেই ভাবলে তার অনুসরণকারীরা বুঝে নেওয়ার জন্য নিজেকে ভাবতে পারবে। আচ্ছা, ধন্যবাদ কৃষ্ণবাবু, সত্যি কমেন্টটা
ভালো লাগে। আর সর্বশেষ কমেন্ট হয়েছে 2 মিনিট আগে, শুভাশিস দাশগুপ্ত, উনি সাহস পাননি কোনো কিছুতে, কিন্তু আরেকটু বিস্তারিত জানলে হয়তো আমাদেরও সুবিধা হতো, কি বিষয়ে সাহসটা আপনি পেলেন না বা কি বলতে চাইলেন আমরাও ঠিক বুঝে উঠতে পারলাম না। ও ও বলতে চাইছে তোমাকে ডিরেক্ট করতে সাহস পাইনি আর কি, ও বুঝেছে। আচ্ছা আচ্ছা, ও ও কালকে আবার আমাকে সকালে ফোন করবে, আমি একটু পরেই করব। ভালো অভিনেতা। হ্যাঁ এবার আমরা শেষ করি। অবশ্যই, থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগলো, অনেক দিন পরে প্রাণ খুলে কথা বলতে পারলাম, কথা তো এখন বলার জায়গা থাকে না, নিজের সাথেই নিজে কথা বলি সারাদিন। আমাদেরও অনেক কিছু জানার আছে আরো তোর থেকে, সেটা হচ্ছে হয়তো আমরা পরে কোনোদিন অফলাইন বসবো, মানে বিশেষ করে নাটক তৈরির যে জার্নি গুলো সেগুলো নিয়ে তো এখন আলোচনা করতে বসলে অনেক অনেক সময় লাগবে। সেই যদি কোনোদিন সম্ভব হয় তাহলে আমি আবার বিরক্ত করব তোকে। আমি বিরক্ত হতে এক পায়ে রাজি আছি। শিলাদিত্যকেও অসংখ্য ধন্যবাদ, রাজর্ষী ধন্যবাদ তোমাকেও, শুভজিৎকেও, আর আমাদের এই কর্মকাণ্ডের পিছনে আমাদের সবচেয়ে ছোট্ট যে সুমিত শ্রেষ্ঠা আছে, ওর আগ্রহ সবচেয়ে বেশি। একবার সুমিত সামনে আসবে সবার। হ্যাঁ সুমিত বিট্টু, হ্যালো, হ্যাঁ আছি, টেকনিক্যাল কাজ করতে ব্যস্ত। আর সোমনাথ কি কিছু প্রশ্ন করবে? সোমনাথ কিছু বলবে? এটা একটু নিয়ে নে ভাই, নাহলে আমার ঘরে অশান্তি ছুটে যাবে ভাই। বস সোমনাথ, বসে থাক। তুই এত বড় তুই একটা কথা বললি না ভাই। কি ভাই? গুরুতে গুরুতের প্রথম স্ক্রিপ্ট যখন পড়া হয় শিয়ালদাতে স্কুলে, তুই ওইটা এড়িয়ে গেলি কি করে? ছি 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 ছি, কি কষ্ট! তুই তুই ছিলি না? হ্যাঁ তুই ছিলি না? ফুরুতের যখন প্রথম প্ল্যান হয় শিয়ালদাতে সেই আমি গেছিলাম, মনে আছে? তুই আর আমি প্রথম স্কুলের দরজা ঘরটা খুললাম। ও আমার সত্যি মনে নেই, সত্যি ভুলে, এটা তো মিথ্যেবাদী বলিস না এর জন্য আমাকে, আমি ভুলে গেছি। আর তারপরে মানে ভুলে গেছি, হ্যাঁ তোকে নিয়ে আমার কাজ করার অনেক দিনের ইচ্ছেও ছিল, তুই কেন করলি না বলতো? তখন তুই অন্য কিছু কিছু না, তখন করলাম না বলতে আমি যাত্রায় চলে গেলাম এর আগে। হ্যাঁ তুই যাত্রায় চলে গেলি, দেখ তাহলে কিন্তু তোকে আমি প্রথম বলেছি করতে। তবে ওটা প্রথম পড়া নয়, ওটা দলের ঘরে প্রথম পড়া, মানে রিহার্সাল রুমে প্রথম পড়া, সেদিনকে প্রথম পড়া না। প্রথম আমি পড়ি আলেয়ার আলেয়ার নাটকে দলে একটা, সেটা 2005 সালের দোল ছিল, দোলের সন্ধ্যেবেলা আলেয়ার ওখানে 2005, হ্যাঁ 2005 সালের সন্ধ্যেবেলা। মিথ্যেবাদী বলিস না ভাই, কষ্ট না, গোপটা গোপটা কেটে ফেলেছিস, গোপটা খুব সুন্দর ছিল, গোপটা রাখিস। সালে কি করবো বলতো, ভাবছিল আমি বলছি যে তুই বলছিস গোপ রাখলে ভাল লাগবে, মানে যাত্রা হিরোইন বলছে গোপ রাখা চলবে না, হিরো তাহলে হিরোইনের কথাই শুনতে হবে, ওটা তো আগে। আচ্ছা শোন, পরে আমি তোকে ফোন করছি, এটা শেষ করি আগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রাজা, হ্যাঁ বাকিস তুই নিশনি কতক পারফর্মিং রেপার্টারি রেখার অনেকে সাক্ষী আছে, আমরা প্রত্যেক মুহূর্তে জর্জরিত অত্যাচারে, যেটা হচ্ছে উনি একটি নাটক শুরু করবেন এবং তারপরে বলবেন আমি যাত্রা করব। রোজগার না করলে তো চলবে না, না রোজগার না করলে কি করে চলবে? একটা পারফর্মার পারফর্ম করে রোজগার করবে? একটা ডাক্তার, আমি অদ্ভুত অবাক হয়ে যাই, একটা ডাক্তারদের অর্গানাইজেশন আমাকে থিয়েটার ডিরেক্ট করতে ডেকেছিল, তারপরে যেই শুনেছি আমি টাকা নেবো শুনে তোরা অবাক হয়েছে। আমি তখন প্রশ্ন করলাম, আপনি চিকিৎসা করে টাকা নেন না? তাতে আমি খুব আনপপুলার হয়ে গেলাম, তিনি অনেক জায়গায় বলে দিয়েছেন আমার নামে। একজন শিক্ষিকা নৈহাটি, তিনি আমাকে ডাকলেন তাদের স্কুলে নাটক ডিরেক্ট করতে, যেই শুনলেন আমি টাকা নেবো, উনি বললেন নাটক করে টাকা? আমি বললাম পড়িয়ে টাকা, পড়িয়ে টাকা পান, নাটক করে টাকা পান, এইটা একটা সোসাইটির কার্ডস যে পারফর্মার পারফর্ম করবে টাকা পাবে না। আর থিয়েটারের দলে যারা অভিনয় করে তারা ছাড়া সবাই টাকা পায়, যারা অভিনয় লাইট যে টানে সে টাকা পায়, টাকা ছাড়া কাজ করবে না, সেট যে লাগাবে সে টাকা পাবে, যে মাল বয়ে নিয়ে যাবে সে টাকা পাবে। হ্যাঁ শুধু অভিনেতা ডিরেক্টর তারা টাকা পাবে না, তারা কেন পাবে না? হ্যাঁ হাওয়া কে থাকবে? মিনিস্ট্রি অফ কালচার তাদের ভিক্ষে দেবে, রুটি ওই ছুটে ছুটে থাকবে। হ্যাঁ
2011 টাকা 2015 এ দেবে, 2015 টাকা 2022 এ দেবে, আমরাও তো কিছু বলবো না কখনো। আমরা বলি, আমি আর বলে বলে আমি অনেকবার তদবির করেছি, করে করে কিছু হয় না। 86 সালে এইটা 6000 আর 10000 হয়েছিল, তারপর কতগুলো পে কমিশন বসেছে, কতগুলো কত কি হয়েছে, আমরা সেই 6000 এই আছি। রুদ্রবাবু আমাকে বলেছেন, স্যার আমাকে বলেছেন যে আমি অনেকবার ওদের বলেছি যে এই টাকাটা বাড়াও, ওরা বাড়াচ্ছে না, আর পিএস এর কথা শুনছে না, আমার কথা কি শুনবে। আরে আরো তো বড় ব্যাপার যে আরো মানে বিদগ্ধ জানে এটা বারবার বলে, বেশি বলিস না তাহলে যে টুকু পাচ্ছি সেটাও পাবি না। হ্যাঁ শেষ করছি, সকলকেই অসংখ্য ধন্যবাদ। আমাদের কালকে, কাল না সরি ভুল বললাম, পরশুদিন গোবরডাঙ্গা শিল্পায়নে আমাদের অভিনয় আছে, আমাদের আয়োজনে। বাহ খুব ভালো। 31 তারিখও আমাদের অশোকনগরে অমল আলো তৈরি হয়েছে, এই লকডাউন পিরিয়ডে অনেকগুলো ছোট ছোট থিয়েটারের স্পেস তৈরি হয়েছে, তার মধ্যে অমল আলো একটা, সেখানেও আমাদের অভিনয় আছে, সবটাই আমাদের নিজেদের আয়োজন। আচ্ছা এই এই যে যেই যারা আমার সামনে আছেন তারা কি সবাই ও তোর দলেই অভিনয় করেন তো? একদম একদম। আর তাদের বাড়িও কাছাকাছি তো? না, রাজশ্রী থাকে লেক টাউনে, শিলাদিত্য থাকে বকুল, না শিলাদিত্য হচ্ছে পাল্টিগুড়িতে থাকে, শুভজিৎ থাকে মন্দিরতলা নবান্নর উপরে, আর সুমিত থাকে ও আর একটু দূরে থাকে বালি। তবে দলটাকে এই এই যে চার মূর্তিকে এখন দেখছি, সেই সঙ্গে আরো দুজন আছে, প্রশান্ত তার কথা তোকে বলছিলাম, জুমা আছে, জুমা বুবু, এবং দলের মেয়েরাও অনেকে আছে, কিন্তু এরা সব দিকে একটুখানি দলটাকে বেয়ে নিয়ে যাচ্ছে। রাখতে পারছি না সবাইকে, কিছুদিন পরেই অন্য কিছু করে খেতে হবে, আর মানে সেটাও মানে সেই যে অন্য কিছু করে খাওয়াটা, আমার কথা হচ্ছে অভিনেতা যে কোনো মাধ্যমে অভিনয় করবেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে কি কি অভিনয় করছে আর সেটা কত ডিগ্রেডেড সেটা খুবই যন্ত্রণা। আমার একটা কথা বলার আছে এখানে। হ্যাঁ আপনার সাথে আলাপ করার অনেকদিন ইচ্ছা ছিল, আমাদের স্কুলের প্রোগ্রামে আপনারা একবার ফুরুত করতে এসেছিলেন বিধাননগর মঞ্চে। হুম 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 হুম, আমি এডি স্কুলে পড়তাম। হ্যাঁ ও আচ্ছা শ্যামলদা। হ্যাঁ হ্যাঁ, তো সেই নাটকটা দেখার পর মানে তখন অনেক ছোট, এইট নাইনে পড়ি বা এরকম সেভেন এইটে পড়ি, তখন তখন থেকে মানে এই নাটকটা সত্যি কথা মানে এখন অবধি আমি যদি কাউকে মানে এটা একদম বাড়িয়ে বলছি না, যে এখন অবধি আমি যদি বলি যে আমার দেখা এমন কোন নাটক যেটা খুব দাগ কেটেছে, এরকম নাটকগুলো পুরুত একটা রয়েছে, এবং এটা সত্যি কথাই তখন আমার কাছে বাচ্চাদের আবেদনটা, যে বাচ্চাদের কাছে যেরকম আবেদন আপনি বললেন আজকে, সেটাই দিয়ে দাগ কেটেছিল, তারপর সত্যি কথা দেখা হয়নি, আরেকবার দেখার ইচ্ছা আছে, যে অনুভূতিটার পার্থক্য কি হয় দেখার। হ্যাঁ বাচ্চাদের কাছে একরকম লাগে, বড়দের কাছে একরকম, সময় 5-10 বছর আগে যারা দেখেছিল তাদের একরকম লাগে, এখন একরকম লাগে, বদলেও যায় অনেক কিছু। ঠিক আছে আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থেকো, ভালো থাকিস, ভালো রাখিস, সেটা বড় কাজ। আর দিয়া তো গত শনিবার ক্লাস করতে পারেনি, শো ছিল, এই শনিবারও পারবে না বোধ হয় নাকি, মনে হয় মনে হয়। ও অনেকগুলো, এই শনিবার তো আমরা অফলাইন আছি, এই শনিবার তাহলে তো আসতেই পারবে না। ঠিক আছে দেখছি কি করা যায়। ঠিক আছে সবাই ভালো থাকবেন, সবাই ভালো থেকো, শুভরাত্রি। শুভরাত্রি, আমি তাহলে এটা এন্ড করে দিচ্ছি। হ্যাঁ ওকে বাই। আরে দাদা, লাভ করতে পারে কলকাতা।